তার সামনে কথা বলতে হবে। তো ওই হেজিটেশনটা আপনাদের মাঝে থাকলে হবে না, যে না আপু ক্যামেরা অন করব, আপু কথা বলতে পারবো না, আপু আমি গান গাইতে পারি না। দরকার নাই, গান গাইতে পারার কোনো দরকার নাই, গানের সুর থাকার কোনো দরকার নাই। আমার নিজের ভয়েস আমি যখন লাইভে শুনি পরে, তখন আমার মনে হয় এত তীক্ষ্ণ ভয়েস কেন হয় একটা মানুষের। সো আমি তারপরও কিন্তু কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি আপনাদের সাথে। সো আমি যেহেতু বলতে পারি, আপনারাও বলতে পারবেন। আমার কথা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমি যদি পারি সবাই পারবে, কারণ আমি হচ্ছে খুব কি বলবো রিজার্ভ টাইপের, বা আমি খুব এটাকে কি বলে ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ ছিলাম। যদি এখনো আমি ইন্ট্রোভার্ট, কিন্তু আমি প্রচুর পক 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 করি, সারাদিন আমি কথা বলি। কারণ আপনি যত কথা বলবেন, আপনার তত কথা বলার প্র্যাকটিসটা বাড়বে, জি আপনার এটা তত অবশ্যই, হচ্ছে মানুষের সাথে কমিউনিকেশন, মানে কমিউনিকেট করার স্কিলটা বাড়বে। যত কমিউনিকেট মানুষের সাথে করবেন, তত কিছু আপনি জানতে পারবেন, আপনার কোথায় ভুল আছে, আপনাকে কোথায় ঠিক করতে হবে, আপনার কোন জিনিসটাতে কোথায় ইমপ্রুভ করতে হবে। এই জিনিসগুলি যদি এখন থেকে ছোট ছোট করে আপনারা শিখে ফেলেন, তাহলে হবে কি, যে ইন ফিউচারে যখন আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাবেন, যদি আপনি ফাইবারে কাজ করেন ভালো, যদি আপনি আপওয়ার্কে কাজ করেন, আপওয়ার্কে প্রত্যেকটা জব আপনার হচ্ছে বায়াররা আপনাকে ইন্টারভিউ নিবে থ্রু জুম। জুমে যখন ইন্টারভিউ নিবে, আমরা বাঙালিরা আচ্ছা কথা বলছি, আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু ওরা না, আই কন্ট্রাক্ট যদি না হয়, আপনি যদি ফেস টু ফেস আপনি ওদের সামনে না বসেন, ক্যামেরা অন না করেন, ওরা খুব মানে অন্যরকম মনে করে। তখন ওই ফ্রিল্যান্সারটাকে তারা হায়ার করে না, যে ও তো আমার সামনে এসে কথাই বলতে পারছে না, তো ওকে আমি হায়ার করবো কেন, ও কি অ্যাকচুয়ালি আমার কাজ করতে পারবে, ওর মধ্যে কনফিডেন্ট আসে না। সো দ্যাটস ওয়াই আমি সবাইকেই বলবো, ট্রাই করবেন। বাসায় যেহেতু থাকি, বাসায় পিছনে একটু হাবিজাবি থাকবে, এটা কোনো ব্যাপার না, ট্রাই করবেন। আমি যখন বলি ক্যামেরাটা অন করার, বা আমি যখন বলি যে হ্যাঁ আমার ক্যামেরা অন করে আমার সামনে কথা বলার, তাহলে হবে কি, আপনাদের আমার সাথে যদি প্র্যাকটিসটা হয়ে যায়, তখন আপনি বাইরের সাথেও করতে পারবেন। কারণ এখানে দেখা যাবে আমরা 25 জন আছি, 25 জনের সামনে যদি আপনি কথা বলতে পারেন, আপনি মাস্ট বি 2টা মানুষ যদি আপনার সামনে আসে, তার সামনে তো আপনি কথা বলতে পারবেন। এখন আপনার জি মনে হতে পারে যে আপু এত কথা বলতেছে, অ্যাকচুয়ালি ওনারকে নার্ভাস লাগে নাই, আমারও নার্ভাস লেগেছে। আমার ফার্স্ট ব্যাচটা যেদিন শুরু হয়, সেই দিন ওদের সাথে আমি হাফ এন আওয়ার কথা বলার মাঝে আমি 3 বার পানি খেয়েছি, আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। কারণ আমি কখনো একসাথে এত মানুষকে পড়াবো, বা আমি টিচিং প্রফেশনে আসবো, আমি শেখাবো, আমার মধ্যে এটা ছিল না। তো আমি যদি পারি, এই জন্যই আমি ফার্স্ট এর দিকে বলেছি যে আমি যদি পারি, আপনারা এখানে যারা আছেন সবাই পারবেন, এমন একটা পার্সন পাবো না যে যে পারবেন না। কারণ আপনারা ইনশাআল্লাহ আমার থেকে ভালো কোয়ালিফাইড, আপনাদের কোয়ালিফিকেশন আমার থেকে অনেক বেটার, আপনারা আমার থেকে মানে আমি তো আপনাদের তুলনায় ওল্ড জেনারেশন, আপনাদের সাথে কিন্তু আমার একটা জেনারেশন গ্যাপ। চিন্তা করেন, আপনাদের মেবি সবারই এসএসসি এইচএসসি হবে 2010 2012 এইরকম, আমার এসএসসি কিন্তু 2005, অনেক আগে। মাই গড, আমি এসএসসি 2005, আমার এইচএসসি 2007, আমার গ্রাজুয়েশন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আমি হচ্ছে ইডেন থেকে অনার্স মাস্টার্স করেছি। ইডেনে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা ছিল হচ্ছে 2011-এ, সেটা আমার শেষ হয় হচ্ছে 2014-এ, সরি 2013-এ। আর এরপরে আমার মাস্টার্স হওয়ার কথা ছিল 2012-এ, সেটা হয় হচ্ছে 2015-এ। তো আপনাদের সাথে কিন্তু আমার হিউজ জেনারেশন গ্যাপ। তারপরে যদি আমি পারি, আপনারা তো পারবেন, এই জেনারেশন তো সব ডিজিটাল। আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে ডিজিটাল বাংলাদেশ করছেন, আপনারাও ডিজিটাল আছেন, আপনারা পারবেন না কেন, সবাই পারবেন। অনেক বড় লেকচার দেওয়া হয়ে গেছে, শেষ। হাসনাত ভাইয়া, ব্যাক টু দা পজিশন, এটা হচ্ছে আপনি আপনি ছিলেন, অমি ছিল, অমি মেবি কোনো কারণে সে আমার কথা শুনে নেই। আপু একটা কোশ্চেন ছিল আমার। জি ভাইয়া, আচ্ছা আপু, যখন মানে ক্লাসটা শুরু হবে তখন কি আপনাকে দেখতে পাবো? মানে আমি আসলে জুমে আগে কখনো ক্লাস করিনি। ক্লাসটা দেখতে পাবেন? হ্যাঁ, জুমে ক্লাস করেননি, ঠিক আছে। এখন ধরেন হাসনাত ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি যদি পিসিতে থাকেন, আপনার পিসির নিচে দেখেন জুমের যেই জায়গায় আমাদের সবার ছোট 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 ছবি দেখা যাচ্ছে না, জি এখন একটা ব্ল্যাক স্ক্রিন চলে এসে লিখে এসেছে মাহমুদ হাসনাত শেয়ারিং বা কিছু একটা, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন পেজটা দেখতে পাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছেন আপনাকে এভাবেই দেখতে হবে। আপনাকেও আমি বলবো যে ভাইয়া স্ক্রিন শেয়ার করেন, তো নিচে দেখেন আপনার একটা জায়গায় পার্টিসিপেন্ট চ্যাট স্ক্রিন শেয়ার স্ক্রিন এরকম একটা অপশন নিচে লিখা আছে না, ভিডিও
যেখানে ভিডিওটার সাইনটা আছে, যেখানে আপনার অডিও বাটনটা আছে, মাইক্রোফোনটা আছে, দেখা যাচ্ছে? আসলে আপু আমি কিন্তু এখন মোবাইলে আছি, আমি কিন্তু আজকে পিসি থেকে কানেক্ট হইনি। আচ্ছা, মোবাইলে যদি থাকেন, মোবাইল ডিভাইসে আপনি যদি ডিভাইসের মাঝে হাত দেন, তাহলে নিচে দেখবেন লেফট সাইডে হচ্ছে আপনার মাইক্রোফোন শো করছে, তারপরে ক্যামেরা শো করছে, তার মিডলে হচ্ছে শেয়ার বাটনটা শো করছে, জি জি, রাইট? শেয়ার বাটনটা শো হ্যাঁ, করছে। শেয়ার বাটনের পাশে পার্টিসিপেন্ট শো করছে। জি জি, আপনি পার্টিসিপেন্টে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন এখানে কতজন আমার সাথে জয়েন আছেন, আপনারা জি কতজন জি, ক্লাস করছেন, এবং কার অডিও এবং ভিডিও অন করা এবং কার অডিও ভিডিও দুটোটা অফ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। সো আপনি মোবাইলে ট্রাই করবেন ক্লাসটা ল্যাপটপে বা ডেস্কটপে কানেক্ট হওয়ার জন্য, কারণ মোবাইলে যদি দেখেন আপনি আসলে বুঝবেন না, অনেক ছোট ছোট জিনিস আমরা হয়তো খুব দ্রুত কাজ করে চলে যাই, তো সেটা মোবাইল থেকে দেখে আসলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা শেখা সম্ভব না। ট্রাই না করবেন ডেস্কটপে এরপর। হ্যাঁ, আসলে আপু এখনো ওই যে ক্যামটা লাগাই নাই, তো ওই জন্য আর না কি আমার। প্রবলেম নেই, ওয়েবক্যাম না লাগালেও প্রবলেম নেই, কারণ হচ্ছে আমি আপনাদের আজকে ফার্স্ট দিন দেখে আমি ক্যামেরা অন করতে বলেছি, আর ক্যামেরা অনের যে ব্যাপারটা থাকে যে আমি হয়তো ক্লাসের মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বলি যে আচ্ছা ক্যামেরাটা অন করেন, যাতে আপনারা কেউ আমার কথা শুনতে শুনতে ওই মিউট করে দিয়ে ক্যামেরা বন্ধ করে ঘুমিয়ে না পড়েন, এই জন্য মাঝে মাঝে ক্যামেরা অন করে চেক করি যে অ্যাকচুয়ালি আপনারা আমার ক্লাস করছেন কিনা। ক্যামেরা সবসময় অন থাকতে হবে এরকম কোনো কথা নেই, আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আমার ক্লাসটাকে মনোযোগ দিয়ে করছেন কিনা, জিনিসটা দেখে শিখতে পারছেন কিনা, ব্যাস এতটুকু। ক্যামেরা সবার আসলে থাকবে ওরকম না, অনেকেরই ওয়েব ক্যাম নেই, আর এই কোভিড এর পর থেকে হচ্ছে এই ডিভাইস গুলির প্রাইস প্রচুর বেড়ে গেছে, তো হ্যাঁ এখন একদম, কাউকে আমি বলতে পারবো না যে আপনি ওয়েব ক্যাম কেন কিনেন না, এটা বলার জন্য আমি তখনই বলতে পারবো যখন আমি আপনাকে ওই আর্নিং এর জায়গাটা রেডি করে দিতে পারবো, যেখান থেকে আপনি একটা ডলার আর্নিং করবেন, তারপরে আমি আপনাকে বলবো যে আপনি এখন এই ডলার দিয়ে ওয়েব ক্যাম কিনেন, বাট আমি এখন আপনাদের কাউকে এটার জন্য প্রেশারাইজ করবো, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা, আর আমাদের দুটো ক্লাস শেষ হয়েছে, একটা হচ্ছে ফেসবুকের পেজ ক্রিয়েট, আর একটা হচ্ছে ফেসবুকের অল্প কিছু সেটিংস এর কাজ, দুইটা ক্লাসই হচ্ছে আমাদের লাইভ হয়েছে, এবং দুটো ক্লাসই হচ্ছে আমরা আমাদের ফেসবুক যে ফেসবুকে যে মেসেঞ্জার গ্রুপটা আছে আপনাদের ওখানে লাইভটা দেয়া আছে। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে CTG DM 934, CTG DM 934। সো আপনি LEDP চিটং ডিভিশনের যে পেজটা আছে ওই পেজে গিয়ে ডিজিটাল মার্কেটিং CTG ব্যাচ 934 দিলি, ওখানে আপনাদের তিনটা লাইভ, প্রিভিয়াস তিনটা লাইভ পেয়ে যাবেন, আজকের ক্লাসটা অলরেডি লাইভে স্টার্ট হয়ে গেছে, আজকের ক্লাসটাও লাইভে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি ওই পেজেই পাওয়া যাবে? হ্যাঁ, ওই পেজেই পাওয়া যাবে আমাদের লাইভ গুলি, ওই পেজে পাওয়া যায়, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও পাবেন, সেটা হচ্ছে Lot 9 চিটং ডিভিশন, আচ্ছা আচ্ছা দোনোটার আচ্ছা, লিঙ্কই আমি যখন ভিডিও আপলোড করি সাথে সাথে আমি লিঙ্কটা আমার স্টুডেন্টদেরকে তাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, যাতে তাদের কারো যদি প্রয়োজন হয়, কোথাও কাজ করতে গিয়ে আটকে যাচ্ছেন বা প্রবলেম হচ্ছে যে আপু এই জায়গাটা করতে পারছি না, কিভাবে যেন করেছিলেন, তো যাতে আপনারা ওই ভিডিওটা দেখে কাজটুকু করতে পারেন, বাকিটুকুর জন্য তো আমি আছি আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, আজকে হয়তো আপনার বুঝতে একটু প্রবলেম হবে, বাট ট্রাই করেন, বাকিটুকু হচ্ছে প্রিভিয়াস লাইভ গুলি দেখলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সাথে হচ্ছে বাকি যারা তারা তো সবাই পুরনো, নুরুল ইসলাম, নাবিদ পুরনো। আচ্ছা, আমি আমাদের সাথে তো আজকে আর নতুন কেউ নেই, জয়দেব ভাইয়া আপনি কি বলেছেন আমি কথাটা বুঝতে পারিনি ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু, জি না আসলে আমি একটু মজা করে বলছিলাম আর কি, আমি সাথে সেই জন্য ও আচ্ছা আচ্ছা, আপনি সাথে, আমি কথাটা বুঝতে আর পারিনি কিছুই তো না। ওই জন্য। আচ্ছা, আমাদের গতকালকে যে ফেসবুকে পেজের সেটিংস ছিল, অনেকেরই হচ্ছে একটা প্রবলেম হয়েছিল যে আপু আমরা ইউজার নেম সেট করতে পারছি না, পেজকে দেখাচ্ছে এলিজিবল না, আপনার পেজকে এলিজিবল দেখাচ্ছে না, অনেকের নিউ, একই সাথে এখন এই ব্যাপারগুলি হয় কি ফেসবুকের নিউ আপডেট আসার পর থেকে ফেসবুক কিছু কিছু সময় পেজের এলিজিবিলিটি দেখে, কিছু কিছু সময় হয়তো একটা নতুন পেজকে তারা হচ্ছে ইউজার নেমটা সেট করার অপশনটা দিয়ে দেয়, কিছু কিছু পেজকে দেয় না। এখন এটা কেন দেয় না সেটা আসলে আমরা নিজেরাও জানি না, কারণ ওরা এলিজিবিলিটি দেখায়, যদি একটা নতুন পেজকে প্রথম অবস্থায় আপনার ইউজার নেমটা চেঞ্জ করার অপশনটা দিয়ে দেয়, তাহলে আরেকটা নতুন পেজকে কেন দেখাবে না, কারণ দুটো পেজ তো আমি ক্রিয়েট করছি,
এইটা ফেসবুকের একটু ইস্যু হয়, এই প্রবলেমটাতে আপনারা হচ্ছেন কেউ খুব প্যানিক করবেন না যে আচ্ছা আপু আমারটা কেন হচ্ছে না, এলিজেবল না মিনস এলিজেবল না, আপনার এটাতে করার কিছু নেই। হয়তো কিছুদিন এটা ওয়ান কাইন্ড অফ যে আপনি এখনো এনআইডির জন্য সাবালক না, আপনি এখনো নাবালক আছেন, ব্যাপারটা এরকমই, আপনার পেজটা এখন নাবালক আছে এই জন্য আপনি ইউজার নেমটা সেট করতে পারছেন না, কিছুদিন পরে আপনার পেজটা সাবালক হয়ে যাবে তখন আপনি ইউজার নেমটা সেট করতে পারবেন, এইটুকু। গতকালকের ক্লাস এবং গত পরশু দিনের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো জায়গায় কোনো প্রবলেম যে আপু এই জায়গাটা হয়নি, এই জায়গাটা বুঝিনি, আরেকবার একটু রিপিট করেন যারা আছি আমরা, কারো কোথাও কোনো জায়গায় প্রবলেম আছে গতকাল এবং গত পরশু দিনের ক্লাস নিয়ে একটু রেসপন্স করেন আমার সাথে। আচ্ছা আপু আমি যদি একটু কোশ্চেন করি, আমি নাসিরউদ্দিন মিনহাজ, হ্যাঁ আপু, আপনার মানে ফার্স্ট ক্লাসটা আসলে কি নিয়েছিল, আমি জাস্ট মানে জিনিসটা শিখে নেব পরে, আমাকে জাস্ট একটু বললে ভালো হতো। আচ্ছা সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসটা হচ্ছে ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করা, একটা পেজ ক্রিয়েট করতে কি কি প্রয়োজন হয় বা একটা পেজ আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করার সময় বায়ারের কাছ থেকে কি কি নিতে হবে, একটা মানে একটা ফেসবুক পেজ কতগুলি ক্যাটাগরির পেজ হয় ফেসবুকে এবং কোন ক্যাটাগরিটা কোন কাজের জন্য মানে কোন বিজনেসের জন্য কোন ক্যাটাগরিটা ইউজ করতে হয়, কোন ক্যাটাগরির টেমপ্লেট কিরকম হবে, কোন ক্যাটাগরির ট্যাব কিরকম হবে, তারপরে হচ্ছে আমাদের শেখানো হয়েছে কল টু অ্যাকশন বাটনটা, তারপরে আমাদের শেখানো হয়েছে পেজ রোল কিভাবে দেয়া হয়, তারপরে শেখানো হয়েছে পেজের মধ্যে আপনি কিভাবে আপনার সোশ্যাল মিডিয়াগুলি ইন্টিগ্রেট করবেন, আপনি কিভাবে ফোন নাম্বার অ্যাড করবেন, আপনি কিভাবে আপনার লোকেশনটা শো করবেন এবং এই লোকেশনে কাস্টমার বা আপনার যারা পেজের ভিজিটর থাকবে তারা কি চাইলে আপনার আপনাকে ফিজিক্যালি মিট করতে পারবে কিনা, আপনার পেজের ওয়েবসাইটকে সেট করা, আপনার পেজের ডেসক্রিপশন দেয়া, পেজের ইউজার নেম সেট করা যেটাকে আমরা কাস্টম ইউআরএল বা ভ্যানিটি ইউআরএল বলি সেইটাকে সেট করে দেয়া, এবং আর কি শিখেছি, আর শিখেছি একটা পেজ কি কি কারণে আমরা খুঁজে পাই না, কিভাবে একটা কান্ট্রিতে কান্ট্রি ওয়াইজ কিভাবে পেজকে রেস্ট্রিক্টেড করতে হয়, এইজ ওয়াইজ কিভাবে একটা পেজকে রেস্ট্রিক্টেড করতে হয় যে এই এইজের মানুষ দেখতে পারবে না, এই কান্ট্রির মানুষ দেখতে পারবে না, যেটা মাঝখানে বেশ কিছুদিন আগে আমাদের মাশরাফি বিন মুর্তুজা যেটা করেছিল যে উনি বাংলাদেশের জন্য ওনার ফ্যান বেস যে অফিসিয়াল পেজটা আছে ব্লক করে দিয়েছিল বাংলাদেশকে, বাংলাদেশ ছাড়া পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে পারে, তো ওইটা কিভাবে করে ওই অপশনগুলি নিয়ে কথা বলা হয়েছে। আর পেজের রোল দেয়া যায়, একটা পেজের ওনারশিপ কিভাবে চেঞ্জ করতে হয়, আপনি বায়ারের কাজ করে বায়ারকে কিভাবে ডেলিভার করবেন, এবং পেজের রোলের মধ্যে অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিসিস, এদের কাজ কি, কে কাকে কোন রোলটা দেয়া হয়, বায়ারের কাছ থেকে আপনি কোন কাজের সময় কোন রোলটা চাইবেন এবং কোন রোল পাওয়ার পরে আপনি ওই পেজের জন্য কাজ করতে পারবেন, এই ব্যাপারগুলি বলা হয়েছে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপু। আমার একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া। হ্যাঁ আমি মানে এমনিতে শুনেছিলাম ম্যাক্সিমাম টাইম যখন কারো পেজ হ্যাক হয়ে যায়, হ্যাঁ তো হ্যাক হয়ে গেলে মানে মানে তখন ওই পেজটা আসলে রিকভার করার এটা প্রসেসটা কি রকম? পেজ হ্যাক হবে হচ্ছে পেজের অ্যাডমিন যিনি থাকেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার পেজের অ্যাডমিন যিনি থাকেন তার ফেসবুক আইডি হ্যাক করে পেজ হ্যাক করা সম্ভব। পেজ যদি হ্যাক হয়ে যায় অবশ্যই একটা পেজে দু থেকে তিনজন, যে তিনজন আপনার খুব ট্রাস্টেড পারসন তাদেরকে পেজের অ্যাডমিন রাখতে হয়, বা আপনার ধরেন আপনি আছেন আপনার মায়ের আইডিটা আপনার বাবার আইডিটা তিনজনের আইডিটাকে আপনি অ্যাডমিন করে রাখলেন, আপনার আইডিটা দিয়ে আপনার পেজটা হ্যাক হবে, আপনাকে যদি ইনস্ট্যান্ট দেখেন সাথে সাথে আপনি যেই আইডিটা আপনার হ্যাক হয়েছে আপনার যে পার্সোনাল প্রোফাইলটা ওই প্রোফাইলটাকে আপনি ওই পেজ থেকে রিমুভ করে দিলে পেজটাকে রিকভার করতে পারবেন, আদারওয়াইজ রিকভার করতে পারবেন। জি জি, আমার এখানে যে কোশ্চেনটা ছিল মানে হ্যাকার যদি অ্যাডমিন সবাইকে রিমুভ করে দেয় তো ওই ক্ষেত্রে করণীয়? তাহলে এটার আর কোনো অপশন? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যিনি এখন হ্যাক করেছে তার আইডি যদি আবার হ্যাক করা হয়, অনেক কঠিন একটা প্রসেস। হ্যাঁ, এই জন্য কখনো আপনি রেগুলার যে আইডিটা ইউজ করেন, আপনি এইরকম একটা ফেসবুক আইডি ওপেন করেন বা এইরকম একটা মানুষের ফেসবুক আইডি দেন যাকে চিন্তা করা পসিবল না যে সে অ্যাডমিন আছে, আমি ওই সেম কাজটা করি। আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলকে হচ্ছে সিকিউর করা, একটা পেজকে যদি সিকিউর করতে চান একদম ম্যাক্সিমাম লেভেলের সিকিউরিটি দিতে চান সেক্ষেত্রে
আপনার পেজকে অবশ্যই আপনার সিকিউর, মানে আপনার প্রোফাইলকে সিকিউর করতে হবে। আপনি আপনার প্রোফাইলকে যদি সিকিউর না করেন তাহলে আপনি কখনোই হচ্ছে করতে পারবেন না, কি বলে, আপনার পেজকে সিকিউর করতে পারবেন না। আপনার প্রোফাইলকে সবচাইতে বেটার হচ্ছে আপনার প্রোফাইলকে সিকিউর করা। এখন একটা প্রোফাইলকে কিভাবে সিকিউর করবেন, আপনি যদি আপনার প্রোফাইলের সেটিংস এ যান, সেটিংস এ গেলে কিছু অপশন আছে, দেখতে পাবেন যে কোন কোন ডিভাইস থেকে কোন কোন জায়গা থেকে আপনি লগ ইন করেছেন। আপনার লগইন অ্যাপ্রুভালটা অফ করে দিতে হবে। দুইটা ডিভাইস, মিনিমাম দুইটা ডিভাইস কে আপনি হচ্ছেন, দুইটা ডিভাইসের অ্যাপটাকে হচ্ছে আপনি রিমেম্বার দিয়ে রাখবেন, যেটা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ইউজ করেন, যেটাতে অন্য কেউ আসবে না। যেমন আপনার মোবাইল ডিভাইসটা আপনি অন্য কারো হাতে দেন না, এটা তো অনেক পার্সোনাল জিনিস থাকে। তো আপনার মোবাইলটাকে এমন ভাবে কানেক্ট রাখেন যে আপনি অন্য কোনো ডিভাইসে যখনই লগ ইন করতে যাবেন সেখানে একটা কোড চাইবে, ওই কোডটা অবশ্যই আপনার মোবাইলে আসবে, উইদাউট আপনার মোবাইলে সে যাতে ওই আইডিতে যেতে না পারে। একদম এক্সট্রিম লেভেলের হ্যাকার হলে তার এই জিনিসগুলি, এই জিনিসগুলি সে ব্রেক করতে পারে, কিন্তু মোটামুটি যেই হ্যাকিং গুলি হয় এই অপশনগুলি অফ থাকে বলে, অফ থাকে বলে তারা হ্যাক করতে পারে। আপনার মোবাইল ছাড়া ধরেন সে তিনবার ট্রাই করবে, কোডটা তিনবার ট্রাই করার পরে সে রিকভারি পাসওয়ার্ড কোথায় দিবে, আপনার মেইলে দিবে। সো আপনার মেইলটাকেও যদি তার লগ ইন করতে হয়, মেইলেও লগ ইন করার সময় অন্য নতুন ডিভাইস থেকে একটা কোড দেওয়া যায়, এটা টু ফ্যাক্টর অথরাইজেশন বলে, ওই কোডটা আপনার মোবাইলে দিয়ে দিবেন। তো সে যখন মেলও তিনবার ট্রাই করবে তখন তার আইডিটা ব্লক হয়ে ডিসেবল হয়ে যাবে। আপনার আইডিটা ব্লক হয়ে ডিসেবল হয়ে গেলে তখন হবে আপনি ফেসবুককে অ্যাপ্লাই করবেন যে আমার আইডি ডিসেবল হয়ে গেছে এই এই রিজনে, আমি এটার ওনার, সেটার জন্য আপনি আপনার এনআইডি বা আপনি আপনার জন্ম নিবন্ধন যেটা বলে বার্থ সার্টিফিকেট সেটা যদি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনি করতে পারবেন, আপনার আইডি রিকভার করে নিতে পারবেন। এছাড়া অন্য যেকোনো জায়গায় যদি লগ ইন করা থাকে বা যেকোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকে সেখান থেকে যাতে লগ আউট হয়ে যায়, নতুন ডিভাইস থেকে লগ ইন করলে সেটা যাতে ইনস্ট্যান্ট আপনাকে নোটিফাই করা হয়, এবং হচ্ছে আপনার উইকলি একদিন চেক করা যে আপনার কোন কোন ডিভাইস থেকে গিয়েছে, যদি আপনার ডিভাইসগুলি সাসপিশিয়াস মনে হয় আপনি সাথে সাথে ওই ডিভাইস থেকে লগ আউট করে দেয়া। জি জি, এই জিনিসগুলি যদি করেন তাহলে মোটামুটি আপনার প্রোফাইলটা সিকিউর থাকবে, এবং আপনার প্রোফাইল সিকিউর থাকা মানেই হচ্ছে আপনার পেজ সিকিউর থাকা। জি, এটা হচ্ছে আমাদের নিজেদের কাজের জন্য, বায়ারের কাজের জন্য আমরা তো শুধু ফেসবুকের যে কাজটা করি, বায়ারকে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেই, পেজ ক্রিয়েট করে দিয়ে আমরা হচ্ছে ফেসবুকের পেজের সেটিংসটা যেটাকে আমরা অপটিমাইজেশন বলি, অপটিমাইজ করে দিয়ে আমরা বায়ারকে দিয়ে দিই। আমরা ফেসবুকের তিনটা কাজ করি, একটা হচ্ছে পেজ ক্রিয়েট অপটিমাইজ করা, আরেকটা হচ্ছে পেজ ম্যানেজ করা, আরেকটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করা। ফেসবুকের এই তিনটা কাজ করি, এই তিনটা কাজের মধ্যেও অনেকগুলি কাজ থাকে। যেমন ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশনের মধ্যে দেখা যাবে যে যে কাস্টম ইউআরএল সেট করা বা ভ্যানিটি ইউআরএল সেট করা, ট্যাব টেমপ্লেট, কাস্টম ট্যাব এন্ড টেমপ্লেট ক্রিয়েট করে দেয়া, তারপরে হচ্ছে তার কল টু অ্যাকশন বাটন সেট করে দেয়া, তার পেজের হয়তো দেখা যাবে সে তার পেজটা পাবলিশ না, তার পেজটা খুঁজলে পাওয়া যাচ্ছে না, আপনি তার পেজকে সার্চে নিয়ে আসা, তার পেজের আর কি কাজ আছে, পেজের ও পেজের অটোমেশন সেট করা, পেজের রিভিউ সেট করে দেয়া, পেজের ট্যাগিং অ্যাবিলিটি সেট করে দেয়া, এরকম ছোট 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 অনেকগুলি কাজ থাকে। একটা ফেসবুক যদি আপনারা প্রপার ওয়েতে করতে পারেন, একটা ফেসবুক থেকে আপনারা 17 রকমের কাজ শিখবেন, 17 রকমের, 16 থেকে 17 রকমের। এই কাজগুলি প্রত্যেকটাই যদি মিনিমাম রেঞ্জ $5, মিনিমাম রেঞ্জ $5 বায়ার আপনাকে দিবে। এবং একটা পেজ ম্যানেজে যদি লোকাল মার্কেটে কাজ করতে যান, লোকাল মার্কেটে কারো যদি পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ করে দেন সেটা মিনিমাম $5,000 টাকা একটা পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশনের জন্য। একটা পেজ ম্যানেজের জন্য, ম্যানেজ মিন্স হচ্ছে সে যদি আপনাকে কন্টেন্ট এন্ড ছবি দিয়ে দেয়, আপনি সেই ছবি অফলাইন এসইও করে সেই ছবির সাথে আপনি কিওয়ার্ড দিয়ে আপনি যদি কন্টেন্টটা পোস্ট করেন রেগুলার এবং তার অর্গানিক প্রমোশন করে দেন, সেটার জন্য 8 থেকে 10,000 টাকা পার মান্থ। এবং হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের চার্জিংটা হয় হচ্ছে ইটস ডিপেন্ড, যদি বায়ার আপনাকে টার্গেটেড অডিয়েন্সটা সেট করে দেয় তাহলে সেটা আমরা 2 থেকে 2,500, 1 থেকে 500 থেকে 1,000 টাকাও নেই লোকাল মার্কেটে। আর যদি বায়ার সেট না করে দেয় তখন এটা প্রাইসিংটা বেড়ে যায়, এটা ডিপেন্ড করে বায়ারের অ্যাড ক্যাম্পেইনের, থ্রু অ্যাড ক্যাম্পেইনের সে ফেসবুককে কত ডলার পে করছে।
এবং আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে আপনার পেজের টোটাল এই জিনিসগুলি ছাড়াও আপনাকে হয়তো বায়ার বলবে এটা আমার পেজের লিংক, তুমি আমার পেজকে অর্গানিক্যালি প্রমোট করে আমার পেজের লাইক বাড়াও বা আমার পেজের রিচ বাড়াও, আমার পেজের এঙ্গেজমেন্ট বাড়াও, এই কাজটাও আপনাদের করা হয়। এই কাজটার জন্য আমরা লোকাল মার্কেটে নেই হচ্ছে, যদি খুব নতুন পেজ হয় সে যদি বলে যে তুমি আমাকে হচ্ছে 10,000 লাইক এনে দাও, ফার্স্ট অফ অল আমরা কেউ এক্সাক্ট ফিগারটা জানি না। অর্গানিক প্রমোশন মানে আমরা প্রমোট করতে পারবো, কে ওই পেজে লাইক দিবে সেটা আমরা জানবো না। সো বলতে হবে যে আমরা জানি না কতজন লাইক দিবে, বাট আমি তোমার পেজ প্রমোট করে দেবো, এবং আপনি যখন কাজটা করতে থাকবেন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি তাকে বলতে পারবেন যে হ্যাঁ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এত লাইক তোমার চলে আসবে। কিন্তু এক্সাক্ট ওই অর্গানিক প্রমোশনের জন্য আমরা একটা পেজ পেলে ওই পেজের যদি মোটামুটি সংখ্যা ধরেন সে যদি বলে 1,000 খানিক, তখন হয়তো আমরা $50 নিই। $50 মিন্স হচ্ছে আপনার 4,000 টাকা, এই 4,000 টাকার মতো হয় এইরকম, মানে ফেসবুকের কাজ। আর ডিজিটাল মার্কেটিং এ আপনারা যেটা শিখবেন সেটা আমি আরেকদিন আপনাদের বলেছিলাম, আজকে লাস্ট টাইম বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অন পেজ এসিও, অফ পেজ এসিও, লোকাল এসিও, টেকনিক্যাল এসিও, কিওয়ার্ড রিসার্চ, অ্যাফিলিয়েট, সিপিএ। এখানে টোটাল আমি 13 থেকে 14টা কাজ আপনাদেরকে শেখাবো, এবং প্রত্যেকটা কাজের মানে ফেসবুক মার্কেটিং এ আপনি 15 থেকে 16 রকমের কাজ শিখবেন, লিঙ্কডইন মার্কেটিং এ সেম শিখবেন। তো প্রত্যেকটার মধ্যে এমন না যে আপনাকে প্রত্যেকটাই পারতে হবে, কারণ হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং শেখে সব ব্যাপারগুলি তাদের জানা থাকে, কিন্তু তারা একটাতে দক্ষ হয়। এখন আপনি শিখতে শিখতে আপনার যদি মনে হয় যে আপু আমি শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবো, যেমন আমার এক স্টুডেন্ট আছে সে শুধু লিঙ্কডইন মার্কেটিং নিয়ে কাজ করে গত 5 মাসে তার আর্নিং হচ্ছে $6,700। ও মাই গড, অনেক। তা আরেকজন হচ্ছে শুধু ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন কাজ করছে, তার মান্থলি আর্নিং হচ্ছে 1.5 লাখ টাকা শুধু ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের কাজ করে। একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের পুরো প্রসিডিউরটা সে করে দিলে তাকে হচ্ছে আওয়ারলি পে করা হয়, আওয়ারলি তার রেট মেবি হচ্ছে আপনার $8 না $9, ওই ডলারে হিসেব করে আপনার একটা অ্যাড ক্যাম্পেইন করতে ওর 2.5 থেকে 3 ঘন্টা লাগে হিসেব করেন। আরেকজন হচ্ছে ধরা বাঁধা পার মান্থ $500 লিঙ্কডইনের কাছ থেকে পাচ্ছে। তো এইরকম মানে পার মান্থলি সে যতদিন এই কাজটা করবে তার এই কাজটা চলতে থাকবে। আরেকজন হচ্ছে লিঙ্কডইনের ছোট্ট একটা কাজ করে, সেটা হচ্ছে শুধু কানেকশন, মানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সেটার জন্য সে $140 পার উইক $140। কাজগুলি হচ্ছে আপনাকে এমন না যে আপনি পুরো কাজটা জানতে হবে, আপনার শিখতে হবে, আপনার বুঝতে হবে যে আপনি কোন কাজটা ভালো পারেন। সেটা সবার জন্যই বলছে যে আপু লিঙ্ক আপু ফেসবুক শিখাচ্ছে, ফেসবুক আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, ছেড়ে দেন। কখনো কোনো কিছু মাথার উপর দিয়ে গেলে ছেড়ে দিবেন, টেনে ধরে জোর করে বোঝার ট্রাই করবেন না, তাহলেই দেখবেন আপনি এটার প্রতি প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছেন। ছেড়ে দিবেন, যেটা খুব ইজিলি আপনার ব্রেনে ঢুকে যাবে ওই জিনিসটাই বারবার প্র্যাকটিস করেন, ওই একটা নিয়েই আপনি কাজ করেন। ওই একটা নিয়ে কাজ করেও এমন অনেক ফাইবারের সেলার আছে যারা এখন টপ রেটেড সেলার, ইভেন ফাইবার আপনার প্রো ফাইবার প্রো সেলার, যারা একটা কাজ নেয় হচ্ছে $900 $1,000 করে, তারা দেখা যাবে ফেসবুকের একটা পেজ ক্রিয়েট অপটিমাইজ করে অটোমেশন সেট করবে, যেই কাজটা হয়তো আপনারা $50 to $60 করবেন সেটা সে $900 করছে। এখন বলতে পারেন কেন আপনি, তার কারণ হচ্ছে সেটা নিয়ে পড়াশোনা করে, সেটা নিয়ে হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করে, সে হয়তো বিগ বাজেটের কাজ করে, তারপরে ফাইবারে এক্সাম দিয়ে ফাইবার তাকে প্রো হিসেবে ওখানে যখন দেয়, একটা ফাইবার প্রো সেলার হচ্ছে ফাইবারের সবচেয়ে হাইয়েস্ট আর্ন, কিন্তু কাজ কিন্তু সেম। এইরকম আছে একজনকে আমি দেখেছি, সে হচ্ছে ফাইবারে ফেসবুকের মার্কেটিং মানে ফেসবুকের পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ করে সে কাজ করেছে প্রায় 1300 না 1400 কাজ, তার আর্নিং হয়েছে কত দেখলাম $13,000 or $14,000 এরকম, লেভেল 2 সেলার। তো আচ্ছা এরকম অনেক কিছু আছে, তো আপনাদের এরকম না যে প্রত্যেকটা টপিকই শিখতে হবে, আপনারা জেনে যান যেই টপিকটা আপনি মজা পাবেন, যেই টপিকটা আপনার খুব ইজিলি ঢুকে যাবে ওই টপিকে আপনারা কাজ করুন। এই কিন্তু আমি আপনাদের সবগুলি টপিকই দেখাবো। হাসান ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন। আজকে কৃষ্ণা জয়েন করেনি আপু, একটু কল টু অ্যাকশন বাটনটা যদি আবার বলতেন।
আচ্ছা, কল টু অ্যাকশন বাটন হচ্ছে একটা পেজ সেটআপের সময়, একটা পেজ ক্রিয়েটের পরে একটা পেজে বাই ডিফল্ট একটা সেন্ড মেসেজের বাটন থেকে যায় যেটা আমরা দেখতে পাই না। তো আমাদের এটার পাশে দেখবেন কিছু কিছু পেজে সেন্ড মেসেজের পাশে ভিজিট নাও, বাই নাও, শপ নাও, কল নাও, তারপরে হোয়াটসঅ্যাপ, এইরকম কিছু বাটন দেখা যায় কিছু কিছু পেজে দেখতে পাবেন। ওই যে এক্সট্রা বাটনটা দেখা যায় ওইটাকে কল টু অ্যাকশন বাটন বলা হয়। তার মানে ওই বাটনটাতে ক্লিক করলে যদি আমাকে ভিজিট নাও দিয়ে দেয়, তার মানে হচ্ছে সে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সে যদি বাই নাও দিয়ে দেয় তাহলে এই প্রোডাক্টটা ওয়েবসাইটের যেখানে আছে সেখানে নিয়ে যাচ্ছে। সে যদি শপ নাও দিয়ে দেয়, শপ নাওটা বেসিক্যালি বাই নাও, শপ নাও, ভিজিট নাও, এইগুলি দেয় হচ্ছে আপনার যারা ই কমার্স সাইট বা ই কমার্স বিজনেস করে তারা। আর কল নাও, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলি হচ্ছে যারা থ্রু ফেসবুক বিজনেস করে তারা। তারপরে হচ্ছে অ্যাপ্লাই নাও বা ইনস্টল, এই বাটনগুলি দিবে যারা অ্যাপস নিয়ে কাজ করে তারা, যেমন ফুডপান্ডা, ওদের অ্যাপস আছে, ওদের ওখানে গেলে ওরা দিয়ে দিবে। তো এইরকম বাটনগুলি যখন এক্সট্রা আমরা সেট করে দিই সেটাকে আমরা কল টু অ্যাকশন বাটন বলি। কল টু অ্যাকশন মিনস হচ্ছে আমরা ওই বাটনটাতে ক্লিক করলে এইটা রিপিটে একটা অ্যাকশন হয়, একটা কাজ করে, একটা ফায়ার হয়, ওই জিনিসটাকে কল টু অ্যাকশন বাটন বলা হয়। এখানে যেটা এই যে ভাইয়া পার্সন নাচ্ছে দেখতে পাচ্ছেন, ভাইয়া এখানে কল নাও দিয়েছে, এখানে যদি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে। উইদাউট বিজনেস হোয়াটসঅ্যাপে আপনি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি জিনিসটা সেম? ইনস্টাগ্রামের ক্ষেত্রে, ইনস্টাগ্রামে তো এটা হয় না, ইনস্টাগ্রামে কল টু অ্যাকশন বাটন না, ইনস্টাগ্রামে একটা আরেকটা। আচ্ছা আচ্ছা, তবে এখন নতুন করে ইনস্টাগ্রামকে ফেসবুক ওন করার পর থেকে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড করে দেওয়ার কারণে ইনস্টাগ্রামের আলাদা কোনো অ্যাড ম্যানেজার নেই, সেটা ফেসবুকের একটা অ্যাড ম্যানেজার থেকে ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন করা হয়। এবং ইনস্টাগ্রামের পেজটা আগে এটা করা যেত না, আগে শুধু ইনস্টাগ্রাম থেকে ডিরেক্টলি ফেসবুকে পোস্ট করা যেত, এখন ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ডিরেক্টলি পোস্ট করা যায়। এটা হচ্ছে ফেসবুক পেজের ক্ষেত্রে করা যায়, যদি আপনি সেটাকে ইন্টিগ্রেট করে দেন ফেসবুক সরি ইনস্টাগ্রাম, এবং হচ্ছে আপনি ইয়েকে ইন্টিগ্রেশন করে দিলে, ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করে দিলে এটা হয়। এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলকে কানেক্ট করে দিতে পারি, যে আমার ভিজিটর ইউটিউব চ্যানেলে যখন আমার ভিডিওটা প্লে হবে সেটা ওয়াচ আওয়ারটা আমার ইউটিউব চ্যানেলেও কাউন্ট হবে, সেটা আমার পেজেও কাউন্ট হবে। এবং এখন নতুন করে ফেসবুক পেজের একটা অপশন এসছে, সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন, পেজ মনিটাইজেশন। আগে যারা ইউটিউবার ছিল তাদের যে ইউটিউবের আর্নিংটা সেটা ছিল একটা ইউটিউব চ্যানেলকে যদি আপনার 12 মাসের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ আওয়ার থাকতে হবে এবং 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে, কোনো কপিরাইট ইস্যু থাকা যাবে না, কোনো ফ্ল্যাগ কোনো কিছু থাকা যাবে না, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তখন ইউটিউব আপনাকে মনিটাইজ করবে, মনিটাইজ করার পরে গুগল অ্যাড থেকে আপনার উপরে যদি অ্যাড দেয়, ওই গুগল অ্যাড আপনার ভিডিওর উপরে অ্যাড দিলে তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। সো সেম জিনিসটা এখন ফেসবুকেও এসছে। ফেসবুকের যেটা লাগে প্রয়োজন হয় সেটা হচ্ছে 10,000 লাইক প্রয়োজন হয় এবং 30,000 মিনিট ভিউ থাকতে হয়। 30,000 মিনিট ভিউ থাকতে হবে এবং ওই ভিউটা কাউন্ট হবে যেই ভিডিওগুলি মিনিমাম 3 মিনিটের ভিডিওতে 1 মিনিট যদি ভিউ থাকে তাহলেই আপনি পেজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং মনিটাইজ আসার পরে আপনার পেজের ভিডিওর উপরে গুগল অ্যাড দিবে এবং গুগল যখন আপনার পেজের ভিডিওর উপরে অ্যাড দিবে তার একটা পার্সেন্টেজ গুগল আপনাকে পে করবে। আচ্ছা আচ্ছা আপু, এখানেও কি কোনো টাইম লিমিটেশন আছে, যেমন ইউটিউবের ক্ষেত্রে 12 মাস, ফেসবুকের ক্ষেত্রে? জি না, ফেসবুকের ক্ষেত্রে ওরকম টাইম লিমিটেশন নেই। আপনি যদি 1,000 লাইক, এখন এখানে কথা আছে আপনি বট দিয়ে 1,000 লাইক নিয়ে আসবেন, সরি 10,000 লাইক নিয়ে আসবেন, তখন আপনি পাবেন না, তখন আপনাকে দেখাবে আপনি এলিজিবল না, আপনি রুলস ভায়োলেট করেছেন, আপনাকে তারা মনিটাইজেশন দিবে না। এটা রিয়েল লাইক আনা লাগে, এটা হচ্ছে যদি আপনি ওই যে বট দিয়ে লাইক নিয়ে আসেন না তাহলে আর হবে না। আচ্ছা আচ্ছা, না আপু যদি এরকম হয় জিনিসটা যে আমি আমার একটা ভিডিওকে স্পন্স করেছি বা বুস্ট দিয়েছি, ওই ক্ষেত্রে আপনার ভিডিওকে বুস্ট করেছেন, বুস্ট করা হচ্ছে যেটা আপনি আপনার ভিডিওকে প্রমোট করেছেন পেইড প্রমোশন, থ্রু পেইড প্রমোশন। পেইড প্রমোশনের থ্রুতে যদি ভিডিওটা 3 মিনিটের হয় এবং ভিডিওটাতে যদি এক একজন মিনিমাম 1 মিনিট করে ওয়েট করে, 1 মিনিট করে দেখে, তাহলেই ওই ভিউটা কাউন্ট। আচ্ছা আচ্ছা, ভিডিও কি কপিরাইট কোনো ইস্যু আছে? অবশ্যই আছে, ফুল ইউনিক হতে হবে, তো হ্যাঁ নিউ কন্টেন্ট হতে হবে। আপনার আপনার যেটা ইউটিউবে হয় ওরকম আপনার এটা আপনার
পুরো ইউনিক থাকতে হবে, আপনাকে আপনারটার মতো করে আলাদা থাকতে হবে, কোনো কপিরাইট ক্লেম দিতে পারবেন, আপনি ইনস্টাগ্রামের এনে দিবেন। এই জিনিসগুলির জন্য আমি একবার ট্রাই করেছিলাম আমার পেজে, সরি আমার প্রোফাইলে, আমি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও, শর্ট একটা ভিডিও এনে আমি আমার স্টোরিতে দিয়েছিলাম ইনস্টাগ্রামের, ফেসবুকের একটা ভিডিও নিয়ে আমি ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়েছি, ইনস্টাগ্রামের একটা ভিডিও এনে আমি আমার ফেসবুকের প্রোফাইলে স্টোরিতে দিয়েছি। আমাকে দোনোটাই দেখিয়েছে কপিরাইটেড ইস্যুর কারণে আমার কোনো ভিডিওই তারা পাবলিশ করেনি, এবং আমাকে ইনস্ট্যান্ট তারা কপিরাইট ইস্যু দিয়ে দিয়েছে, এবং আমাকে হচ্ছে বাধ্য হয়েছে আমি হচ্ছে ভিডিও দুইটা ডিলিট করার জন্য, কারণ এই জিনিসটা দেখার জন্য আমি ট্রাই করেছিলাম তো যে ইনস্টাগ্রামেরটা এখানে হয় কিনা, দেখলাম যে এগুলি প্রচুর ধরে ফেসবুকে। ইভেন এই যে আমি আপনাদের লাইভ দেখাই, ভাইয়া হোল্ড, আপনাদেরকে আমি বলেছিলাম যে ফেসবুকে যখন আমি লাইভ যাব, আপনারা কোনো ভিডিও, অন্য কোনো কন্টেন্ট, কোনো ছবি আমি না বললে যাবেন না। তার কারণ হচ্ছে আপনাদের এই ভিডিওগুলি দেখবেন, অনেক সময় ক্লাস নিতে নিতে আমি হয়তো খেয়াল না করলে কোনো ভিডিও প্লে হয়ে গেলে লাইভে ফেসবুক আমাকে কপিরাইট ইস্যু দিয়ে দেয়, কপিরাইট ইস্যু দিয়ে আমার ভিডিওটাকে হচ্ছে ওরা ব্লক করে দেয়, আপনাদের এই লাইভটাকে ওরা পুরো ব্লক করে দেবে, আপনারা কেউ ওই লাইভটাকে খুঁজে পাবেন না। সো আমরা অনেক জিনিস আছে, অনেক পেজ, অনেক লিংক আছে, যে লিঙ্কগুলি আমরা লাইভ চলাকালীন সময়ে অন করতে পারবো না, ওই লিঙ্কগুলির নামগুলি আমি বলে দেবো, এবং আমাদের লাইভ শেষের পরে আমরা ওই লিঙ্কগুলিতে ভিজিট করব, এর আগে ভিজিট করতে পারবো না। সো যাকে যখন আমি স্ক্রিন শেয়ার করতে বলি, কাইন্ডলি একটু জিনিসটা মাথায় রাখবেন যাতে আমাদের কোনো ভিডিও কপিরাইট ক্লেম না আসে, কারণ কপিরাইট ক্লেম আসা মানে হচ্ছে আপনার ক্লাসের ওই দিনের ভিডিও কিন্তু নাই হয়ে যাওয়া, আমি কিন্তু তখন আর ইউটিউবে ভিডিওটা আপলোড করতে পারবো না, কারণ এটা কপিরাইট ইস্যুর আন্ডারে পড়ে যাবে, এবং ইউটিউবে আপলোড করলে ইউটিউব আমার চ্যানেলকে ফ্ল্যাগ মেরে দিবে, স্ট্রাইক দেয় আর কি, ফ্ল্যাগ দেয় ইউটিউবে হচ্ছে, ফ্ল্যাগ দেয়, স্ট্রাইক দেয়, আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিবে। আমার চ্যানেলে একটা ইউটিউব চ্যানেল পর তার জীবদ্দশা, মানে জন্ম থেকে যতদিন পর্যন্ত আপনি ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ করতে চান, তার মধ্যে তিনবার ফ্ল্যাগ খাওয়ার পরে বা তিনবার স্ট্রাইক দিলে আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যায়। সেম জিনিসটা ফেসবুক পেজের ক্ষেত্রেও হয়। সো আমাদের তো এটা ICT মিনিস্ট্রির পেজ, সো আমাদেরকে এটা একটু সেনসিটিভলি ডিল করতে হয়। বুঝতে পেরেছেন কথাগুলো? জি আপু, সবার জন্য বলেছি। আচ্ছা আপু, আরেকটা বিষয়, ফেসবুক লাইভ থেকে যে ভিডিওটা হচ্ছে সেটাকে আমরা কি ইউটিউবে আপলোড করলে সেটা কপিরাইট ধরবে না? সেটা আমাকে কপিরাইট ধরবে না, কারণ এটার ওনার আমি। এখন আপনার লাইভটাকে যদি, আপনার লাইভটাকে যদি আপনি ইয়ে করেন, ইউটিউবে আপলোড করে দেন, তখন আর কপিরাইট ইস্যু হবে, এবং সেটা কখনো আপনি স্ট্যান্ডার্ড ভিডিওর আন্ডারে দিতে পারবেন না। ইউটিউবে দুইটা লাইসেন্স আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স, একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। আপনি যদি ক্রিয়েটিভ কমনের আন্ডারে দেন তাহলে ধরবে না, যদি স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে দেন তাহলে আপনাকে কপিরাইট ইস্যু করবে। জি জি। এবং আপনার ফেসবুকের ওই লাইভের, এখানে আরেকটা কথা আছে, আপনার ফেসবুকের লাইভে কোনো কপিরাইট ইস্যু কোনো কিছু থাকতে পারবে না। যদি আপনার ফেসবুক লাইভে কোনো কপিরাইট ক্লেম থেকে থাকে তাহলে সেটা ইউটিউবে দিলে ইউটিউবেও সেখানে এটা কপিরাইট ধরবে। যার পেজটা এখন দেয়া আছে আপনি ভিউ অ্যাজ এ ভিজিটরে যান, এই যে প্রমোটের পাশে, জি এইটা হচ্ছে পেজে ভিজিটর হিসেবে দেখতে পাচ্ছেন, এই যে কল টু অ্যাকশন বাটন আছে, এই যে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা, জি জি, এটাই হচ্ছে কল টু অ্যাকশন বাটন। কারণ যে কোনো পেজে বাই ডিফল্ট এই যে লাইক এন্ড মেসেজ বাটনটা বাই ডিফল্ট একটা পেজ ক্রিয়েট করলে থেকে যায়, কিন্তু এই হোয়াটসঅ্যাপ বাটনটা থাকে না, এইটা আমাদেরকে ক্রিয়েট করতে হয়, এইটাকে আমাদের ক্রিয়েট করতে হয়, এই জন্য এটাকে কল টু অ্যাকশন বাটন বলা হয়। আর যে ইন্টারফেসটা এখন আমরা দেখতে পাচ্ছি একটা পেজের, এই ইন্টারফেসটাকে বলা হয় টেমপ্লেট একটা পেজের, আর হোম, তারপরে আমি আরেকটু মার্ক করে দেই, দেখেন এই যে হোম একটা ট্যাব, অ্যাবাউট একটা ট্যাব, ভিডিও একটা ট্যাব, লাইভ একটা ট্যাব, মোরে, মোরে ক্লিক করেন হাসনাত, মোরে ক্লিক করলে এই টেমপ্লেটের মধ্যে যেই ট্যাবগুলি আছে বাকি ওই ট্যাবগুলি দেখা যাবে, যে ফটোজ, ইভেন কমিউনিটি, নোটস, জব, আমরা চাইলে এখানে কাস্টমাইজ করতে পারি এই ট্যাব এন্ড টেমপ্লেট কাস্টমাইজেশন। আমরা আমাদের গিগে যখন কাজ করব তখন দেখবেন যে আমি বলবো ট্যাব এন্ড টেমপ্লেট কাস্টমাইজেশন, আমরা ট্যাবকে চেঞ্জ করে দিতে পারি, আমরা টেমপ্লেটকেও চেঞ্জ করে দিতে পারি। কাস্টমাইজেশন মানে হচ্ছে জিনিস কিছু থাকবে, আর কিছু জিনিস আমি অ্যাড করব, কিছু জিনিস আমি রিমুভ করব, তাই তো? জি জি।
সো এই আমরা এই জিনিসটা করতে পারি, সেটা সেটিংস এর থ্রুতে কিভাবে করে সেটা আমি দেখিয়েছিলাম। যদি কারো প্রিভিয়াস কারো প্রবলেম থেকে থাকে তাহলে বলেন, আমি আরেকবার দেখি, আমি এর পরের টপিকে নতুন টপিকে চলে যাই। কারো কি এই পর্যন্ত লাস্ট ক্লাস অব্দি কোনো ক্লাস নিয়ে কোনো প্রবলেম? আহাদ, আপনার প্রবলেম কি সলভ হয়েছে ভাইয়া? আহাদ, টেমপ্লেট নিয়ে একটু আলোচনা করতেন, টেমপ্লেট কিভাবে পরিবর্তন করা যায়? টেমপ্লেট কিভাবে পরিবর্তন করা যায় সেটা হচ্ছে পেজের, ভাইয়া এক্সিট ভিউ অ্যাজ অ্যাডমিন মোডে চলে যান। হাসনাত, আপনি এক্সিট ভিউ অ্যাজ অ্যাডমিন মোডে চলে যান। আপনি, আচ্ছা রাশেদ, আপনি কি আমাদের ক্লাসের প্রিভিয়াস লাইভটা দেখেছেন? এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওইখানে তো ভাইয়া আমি ট্যাব এন্ড টেমপ্লেটের জিনিসটা দেখিয়েছিলাম, একটু বুঝতে, আচ্ছা রিপিট করে দিচ্ছি আমি, ভাই স্ক্রল করে নিচে আসেন। এই যে পেজে যখন আপনি যাবেন, যাওয়ার পরে বাম পাশে লেফট সাইডে স্ক্রল করে নিচে আসেন, নিচে এখানে একটা সেটিংস আছে, এই যে সেটিংস না, সেটিংস এ যাবেন। সেটিংস এ যাওয়ার পরেই আপনি দেখতে পারবেন এই যে ট্যাব, টেমপ্লেটস এন্ড ট্যাবস, টেমপ্লেটস এন্ড ট্যাবস, টেমপ্লেটস এন্ড ট্যাবে যাবেন। টেমপ্লেটস এন্ড ট্যাবে যাওয়ার পরে ক্লিক করেন, এই যে দেখেন কারেন্ট টেমপ্লেটস হচ্ছে মুভিজ, আমাদের এই টেমপ্লেটটা হচ্ছে মুভিজ এ আছে। এখন আমি যদি এই টেমপ্লেটটা চেঞ্জ করতে চাই তাহলে এই যে এডিটে যাব, এডিটে যাব, এডিটে গেলে আমাকে শো করবে যে আমি কোন ট্যাবে, যে মানে কোন টেমপ্লেটটা নিতে চাই, বিজনেস টেমপ্লেট, ভেনুস, নন প্রফিট, পলিটিশিয়ানস, সার্ভিস। স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, মুভিজ নতুন এসেছে, তারপরে ভিডিওর পেজ, শপিং, রেস্টুরেন্ট। টেমপ্লেট পরিবর্তন করলে ট্যাবগুলো পরিবর্তন হয়ে যাবে না? টেমপ্লেট পরিবর্তন করলে কিছু ট্যাব আসবে, কিছু ট্যাব চলে যাবে, কিছু ট্যাব, কারণ প্রত্যেকটা টেমপ্লেটের তো আলাদা আলাদা কাজ থাকে। প্রত্যেকটা যেমন একটা রেস্টুরেন্টের টেমপ্লেটে আপনার মেনু থাকবে, একটা রেস্টুরেন্টের টেমপ্লেটে আপনার ভিডিও থাকবে, তারা লোকেশন চাইবে, কিন্তু শপিং এ কি আর মেনু দিয়ে লাভ আছে বলেন? শপিং এ তো মেনু দিবে না। আবার ভিডিওর পেজ, এই যে যেমন ধরেন আমাদের আজকে ইয়ে আছে, নাসির আছেন, নাসির হচ্ছেন গিটারিস্ট, মিউজিশিয়ান, ওর ভিডিওর পেজের প্রয়োজন, ওর কিন্তু অন্য কোনো টেমপ্লেট নিলে কাজ হবে না। আবার যারা সার্ভিস প্রোভাইড করে, যেমন ধরেন ফুডপান্ডা, ফুডপান্ডা সার্ভিস প্রোভাইড করে, যারা হোম ডেলিভারি প্রোভাইড করে, তারা যদি সার্ভিস নেয় তাদের ওখানে সার্ভিসগুলি কি কি, যেমন আমার অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমার অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি, ওই ট্যাবের জন্য আমার সার্ভিসটা লাগবে। যে পলিটিশিয়ান, তার তো আর সার্ভিসের ট্যাব নিয়ে কাজ নেই, তার পলিটিশিয়ানের ট্যাব নিয়ে কাজ। যে পাবলিক ফিগার, পাবলিক ফিগার মিন্স হচ্ছে যারা সেলিব্রিটি, যারা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার, যারা এই যে পাবলিক ফিগার মিন্স হচ্ছে যখন ধরেন আমাদের ইন ফিউচার যখন আমরা নাসিরকে দেখবো খুব ফেমাস কেউ, তখন নাসির হচ্ছে আপনার পাবলিক ফিগার হয়ে যাবে। যেটা হচ্ছে এখন মাশরাফি বিন মুর্তজা পাবলিক ফিগার, এখন রাজীব আহমেদ পাবলিক ফিগার, এখন হচ্ছে আপনি যদি আপনাদের চিটং এর একজন রাউজানের আছেন, রাউজানের এমপির ছেলে, কি যেন নাম, ফায়াজ নাকি যেন ওনার নাম, উনি হচ্ছেন একজন পাবলিক ফিগার। তারপরে এই যে আমাদের পলক স্যার একজন পাবলিক ফিগার, আপনাদের চিটং এর এমপি ওয়াসিকা আহমেদ ম্যাডামের নাম, উনি হচ্ছেন একজন পাবলিক ফিগার। ওনারা এইটা, ওনাদের যদি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয় ওনাদের টেমপ্লেট এইটা হবে। উপরে নন প্রফিট দেখেন, নন প্রফিট টেমপ্লেটটা হচ্ছে আপনার যারা নানান অর্গানাইজেশন আছে, নানান এনজিও আছে, নন প্রফিট যেটা, এটা হচ্ছে ওই যে এক টাকায় আহার, যেটা বিদ্যানন্দ একটা এনজিও, ওইটা নন। তারপরে হচ্ছে যেমন যাদের বৃদ্ধাশ্রম আছে সেটা নন প্রফিট কাজ, তারা এইটার আন্ডারে খুলবে। তারপরে হচ্ছে যে কোনো এনজিওর কাজ, তারা নন প্রফিট কাজ করে, তারা এইটার আন্ডারে খুলবে। তো আপনাকে বুঝতে হবে যে এই পেজটা আপনি ক্রিয়েট করছেন ওই পেজটা কোন টেমপ্লেটের আন্ডারে যায়, আগে আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে। তারপরে এখানে এসে টেমপ্লেটটা আপনাকে চেঞ্জ করতে হবে। টেমপ্লেট চেঞ্জ করতে গেলে শুধু এখানে হচ্ছে যেমন উনি মুভির টেমপ্লেটটা নিয়েছে, এখন যদি উনি বিজনেসে যায়, ভাইয়া বিজনেসে ক্লিক করেন একটু, এই যে বিজনেসে ক্লিক করলে এখানে কি কি ট্যাব থাকবে সেটা দেখাবে, বুঝতে পেরেছেন? উপরে হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন, এখানে দেখেন বাটন অন টুলবার, টুলবার মিন্স হচ্ছে ওই যে লাইক, ফলো, শেয়ার, সেভ। আর এখানে হচ্ছে ট্যাব দেখেন, হোম, গ্রুপ, জব, ইভেন্ট, মোর, মোরের নিচে এসে ক্লিক করেন, দেখেন বাকি ট্যাবগুলি আপনাকে দেখাবে। এই যে দেখেন রিভিউজ, ভিডিওস, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, অফার, সব জায়গায় কি একই রকম জিনিস দেখতে পাচ্ছেন? ট্যাব টেমপ্লেটে কিছু চেঞ্জ থাকবে। তারপরে এখানে এসে যখন আপনি অ্যাপ্লাই টেমপ্লেট দিয়ে দিবেন, তার মানে নতুন টেমপ্লেটটা আপনি সেট করে দিলেন, এটা হচ্ছে টেমপ্লেট কাস্টমাইজেশন। মানে বাইরের যে টেমপ্লেট আছে সেটা থেকে চেঞ্জ করে আমি নতুন একটা টেমপ্লেট দিয়ে দেয়, এটা হচ্ছে টেমপ্লেট কাস্টমাইজেশন। তারপরে যান ব্যাকে, যান ভাইয়া। জি ভাইয়া, শপিং ক্যাটাগরি থাকা অবস্থায় যদি আমি বিজনেস টেমপ্লেট সেট করতে চাই,
তাহলে সেটাকে এফেক্টেড হবে এখানে শপিং এখন শপিং ডিপেন্ড করে যে আপনার বিজনেস কি শপিং রিলেটেড না আপনার বিজনেস রিলেটেড মানে আপনার পেজটা এখন বিজনেসে ভাইয়া বিজনেসের অনেক কিছু হয় শপিংটা আসলে বেসিক্যালি দেয়া হয় কাদের জন্য জানেন ধরেন যারা ইলেকট্রনিক ডিভাইস সেল করছে যারা ইলেকট্রনিক এক্সেসরি সেল করছে যারা হচ্ছে ড্রেস সেল করছে যারা এখন তো হচ্ছে অনলাইনে মানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই ফ্রিজ থেকে শুরু করে গোল্ড থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং অনলাইনে পাওয়া যায় সো এটা বুঝে বুঝে দিতে হয় ভাইয়া এখন শপিং এর যেটা আছে সেটা বিজনেসে দিবেন আপনার বিজনেস যদি হয় যে ধরেন রিয়েল এস্টেট বিজনেস তখন নিশ্চয়ই আপনি শপিং এ দিতে পারবেন না বা তখন আপনার শপিং এ রাখাও ঠিক হবে না তখন আপনি বিজনেসে ট্রান্সফার করে ফেলবেন যদি টেমপ্লেট পরিবর্তন আগে ট্যাবটাও ক্যাটাগরিও পরিবর্তন করে ফেলতে হবে ক্যাটাগরি পরিবর্তন করতে হবে না আপনাকে ক্যাটাগরি বুঝে নিতে হবে ক্যাটাগরি পরিবর্তন করলেই আপনার টেমপ্লেট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় ক্যাটাগরির উপরে একটা বাই ডিফল্ট একটা টেমপ্লেট আপনাকে ফেসবুক দিয়ে দেয় সো ক্যাটাগরি যদি আপনি এক্সাক্ট ক্যাটাগরি দিতে পারেন যেমন ধরেন আপনি রিয়েল এস্টেট বিজনেস করেন তো আপনি হয়তো দিতে পারেন রিয়েল এস্টেট এজেন্সি অথবা আপনি এই টাইপ এই রিলেটেড কিছু দিলে অটোমেটিক্যালি আপনার এখানে বিজনেস টেমপ্লেট সেট হয়ে যাবে আপনি যখন রেস্টুরেন্ট বিজনেস দিবেন তখন অটোমেটিক্যালি রেস্টুরেন্টের টেমপ্লেট আপনার এখানে সেট হয়ে যাবে আপনি যখন ক্যাটাগরি দিবেন না ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে টেমপ্লেট পরবর্তীতে পরিবর্তন করতে চাইলে ক্যাটাগরি চেঞ্জ হবে না কিন্তু আপনি টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ সেটা জানতে আছে জি আপু বুঝছি ওকে আর কারো পুরনো কোনো কিছু তো কোথাও কোনো প্রবলেম আছে জি ফাইন ভাই বলেন আপু আমার অ্যাকাউন্ট তো ব্লক হয়ে গেছে আজকে কি করছেন আপু সেটা সমস্যা ইউজারনেম সেট করার পর এরপর দেখলাম যে আমি ওখানে নতুন একজন অ্যাডমিন সেট করছি অ্যাডমিন সেট করার পর অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে বলছে সিকিউরিটি চেক দিয়েছে এখন সিকিউরিটি চেকটা কমপ্লিট করতে হবে সিকিউরিটি চেক দিয়েছে কারণ আপনার এটা সাসপিসিয়াস ধরে নিয়েছে আপনি মেবি ইউজারনেম সেট করাটা অনেকবার ট্রাই করেছেন সবাইকে বলছি একটা করে ফেক ফেসবুক খুলে নিবেন যাতে আপনার রিয়েল ফেসবুকটাকে ফেসবুক মানে ডিসেবল করে না দেয় আপনি একটা ফেক ফেসবুক খুলে নিবেন ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে নিবেন যেটা ফেক অ্যাকাউন্টটাই ব্লক করছে আমার অ্যাকচুয়াল অ্যাকাউন্টটা দুইটা পেজ অলরেডি খুলে রাখছি আমি এগুলো ঠিক আছে হ্যাঁ ওই যে এখন নতুন পেজ নতুন প্রোফাইল খুলি সাথে সাথে কাজ করছেন তো এই জন্য আসলে ব্লক করে দিয়েছে আপনাদের পুরনো বা প্রিভিয়াস কোনো ফেক প্রোফাইল নেই ওই প্রোফাইলে কাজ করলে এত দ্রুত ব্লক হতো না একদম নতুন প্রোফাইল তো নতুন প্রোফাইল খুলেই তার মধ্যে আবার নতুন পেজ খুলে দিয়েছেন এই জন্য আচ্ছা আমাকে একটা মিনিট টাইম দেন আমি আসতেছি ঠিক আছে আপু নতুন একটা জিনিস পেয়েছি জি ভাইয়া আচ্ছা আপনি আসলে বলি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি আসছি আমাকে একটা মিনিট টাইম দেন আপনারা কথা বলতে থাকেন আমি আসছি হাসান ভাই আছেন জি ভাই আছি আমাদের প্রেজেন্টের ব্যাপারটা কি কমপ্লিট হয়েছে প্রেজেন্ট ওটা দায়িত্ব আপনি ছিলেন না নাকি আহাদ ভাই আহাদ ভাই আছেন আহাদ ভাই আপনার কাই দিকে যাওয়া হয় নেই আহাদ ভাই কি দিকে যাওয়া হয় আচ্ছা আচ্ছা সমস্যা নেই জি ভাইয়া শুনতেছি বলেন আচ্ছা আচ্ছা আহাদ ভাই ওই যে আমাদের প্রেজেন্টের ব্যাপারটা কি ক্লিয়ার করা হয়েছে জি ভাইয়া প্রেজেন্ট প্রেজেন্ট প্রতিদিনের প্রেজেন্ট প্রেজেন্ট দিনের আপনার কথাটা শোনা যাচ্ছে না আহাদ ভাই আপনি আমার করছেন ওটা করছি করছি দেখছি দেখছি
ওটা তো ইজি ছিল ভাইয়া। হ্যাঁ ইজি তো। তো আমি তো ইয়া করে দিছি অ্যাসাইনমেন্ট, থার্ড অ্যাসাইনমেন্টটা সব ইয়া। হ্যাঁ থার্ড অ্যাসাইনমেন্ট না এটা আমাদের জন্য। সেকেন্ড অ্যাসাইনমেন্ট। থার্ড অ্যাসাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ। ছিল ওইটা তো অ্যাসাইনমেন্ট আমি জমা দিই নাই কিন্তু ওটা অ্যাসাইনমেন্ট ছিল আর কি। ওটাই আছে আমি জিজ্ঞাসা করেছিলাম আপু তখন আমাকে বলছিল যে অ্যাসাইনমেন্ট ওটা জমা দিতে। আমি প্রতিদিন ক্লাস করি তো তাই জিজ্ঞেস করেছিলাম। আরেকটা জিনিস আমাকে একটু বলবেন, আমরা কি প্রতিটা অ্যাকাউন্ট করে বা প্রতিটা কাজ করে ওটা কি স্ক্রিনশট এখানে জমা দিতে হবে প্রতিদিন? জি জি ভাইয়া। বলেন আমি গত পরশুদিন পর্যন্ত মানে এক সপ্তাহ যাবত আমি একটা ইউজার নেম সেট করতে যাচ্ছিলাম, সেট হচ্ছে না। তবে আমি গত পরশুদিন কিছু ইউজার নেম সেট করার জন্য ট্রাই করেছি, হয়নি। কিন্তু আজকে খুলে দেখতেছি আমার ইউজার নেমটা অটো নিয়ে নিছে, মানে লাস্ট আমি যেটা ট্রাই করেছিলাম সেটাই। হ্যাঁ এটা একদিন পরে নাই মাঝে মাঝে না, কারণ হচ্ছে আমার ওইদিন কিন্তু আমাকে কোনো কিছুই বলে নাই, বলছে যে আমি ওইটার জন্য এনেবল না। এই যে বললাম এখন এই ইস্যুগুলি ভাইয়া, ফেসবুকের এই ইস্যুগুলি আসলে কোনোভাবে কোনো এক্সাক্ট আনসার আমি দিতে পারবো না। আমি এটা জুকার বাচ্চা আর কেউ দিতে পারবে জি না। এখন নতুন একটা ট্রাই করি নাই আর কি, আমার একবার ডিসেবল করে দিছিল আইডি, সে কারণে আমি আর ট্রাই করি নাই। আমি যখন জিমেল আইডিটা খুললাম তখন ওরা হচ্ছে সামথিং রং এরকম দেখাচ্ছিল। সেকেন্ড টাইম ট্রাই করছি সেম কাজ একই ফোন নাম্বার দিয়ে সামথিং রং দেখাচ্ছিল। সেম নাম্বার দিয়ে আমি যখন ইয়াহু খুললাম তখন ওরা কোনো ঝামেলা করে নাই। আচ্ছা এখন এখানে প্রবলেম হচ্ছে আপনার এখানে, আমি আপনার ভুলে গেছিলাম আপনার কাছে জিজ্ঞাসা করব। আচ্ছা আপনার এটা থেকে কি পরিমানে জিমেইল খোলা হয়েছে? ওটা থেকে জিমেইল খোলা হয় না, এটা আমার নতুন ছিল, একদমই নতুন ছিল। মানে আপনি যে এই ডিভাইসটা থেকে ট্রাই করছেন ওই ডিভাইসটা থেকে কি পরিমানে জিমেইল খোলা হয়েছে? আচ্ছা জিমেইল যদি আমি হচ্ছে পিসি থেকে ট্রাই করছি তো আমার পিসি থেকে আগে মনে হয় দুই একবার হয়তো হইছে, এর বেশি না। তাহলে তো এমন হওয়ার কথা না আপু। জি আপু। আমি অ্যাসাইনমেন্ট করিনি আমার ল্যাপটপের প্রবলেমের কারণে। আচ্ছা আপু এটা নিয়ে পরে কথা বলবো। আপু আজকে অ্যাসাইনমেন্টটা নিয়ে আমার কথা ছিল, আপনি হচ্ছে বলছিলেন পাঁচজনের কি কাজ করে সেটা হচ্ছে আর হচ্ছে এজ রেস্ট্রিকশন পর্যন্ত রেডি করে রাখতে। আমি এজ রেস্ট্রিকশন পর্যন্ত রেডি করছি কিন্তু পাঁচজন কে কি কাজ করে এটা কিভাবে জমা দিব এটা বুঝতেছি না। এটা কে কি কাজ করে জমা দিতে বলিনি, আমি বলেছি এটা পড়বেন। আমি আপনাদের আজকে একটা এই প্রিভিয়াস দুইটা ক্লাসের উপরে শর্ট হয়তো 15 মিনিটের একটা কুইজ নিয়ে নিব, আমি যাকে জিজ্ঞেস করবো সে আমাকে আনসার দিবেন যে হ্যাঁ অ্যাডমিন এটা করে বা আচ্ছা এজ রেস্ট্রিকশন কেন দেই বা ট্যাগিং অ্যাবিলিটি কি বা আদার পেজে ট্যাগিং অ্যাবিলিটি কেন দিতে হয়, কোনটা কোন কাজে লাগে, এই জিনিসগুলি টিপস মানে ছোট ছোট যে জিনিসগুলো আমি বলেছিলাম এই জিনিসগুলো আমি বলেছিলাম আজকে কুইজ আকারে নিব। আজকে কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলিনি, আজকে কুইজের কথা বলেছি।
আচ্ছা আপু, তাহলে আমি তার ওই রেজিস্ট্রেশন প্রতি স্ক্রিনশট নিয়ে রাখছি। আমি ভাবছিলাম স্ক্রিনশট নিয়ে রাখার তো এটা কিছু নাই, কারণ ওখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি আপনাদের বলে দিয়েছি এই টপিকটা এই কাজে করে, এই জন্য এটাকে অন করতে হয়, এই জন্য এটাকে অফ করতে হয়, এই যে এভাবে বলে দিয়েছি। আমি যখন ওই টপিকটার নাম বলবো আপনাকে বলতে হবে ওই টপিকটা কোথায় কোন কাজে লাগে। গতকাল আমি যেভাবে আপনাদের বুঝিয়েছি ওভাবে আমি আপনাদের গতকাল হোমওয়ার্ক এটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা ভিডিও দেখতে। হ্যাঁ হ্যাঁ আপু, ভিডিও দেখছি। সবাই কি দেখেছেন? আপু আমি তো আজকেই জয়েন করেছি। হ্যাঁ আপু দেখি। না আপনি, আমি, এই দুইজন ছাড়া বাকি সব দেখেছি আপু। দেখেছি আপু। আচ্ছা যা আছে, সঙ্গীত আছে, কৃষ্ণ আছে, অ্যানি আছে, লুকনা আছে। আচ্ছা একটা সেকেন্ড। হ্যাঁ আমরা পুরনো তো কারো কোথাও কোনো প্রবলেম নেই পুরনো গুলিতে। আপু আমার একটা কোশ্চেন ছিল একটু। হ্যাঁ আপু, ওই যে এখানে একটু আগে যে জিনিসটা নিয়ে ডিসকাস করেছিলেন, টেমপ্লেটস এন্ড ট্যাবস, ঠিক আছে, আমি মাত্র আমারটা চেক করেছি, আমার এখানে আসছে যে বেনাস, ঠিক আছে, কারেন্ট টেমপ্লেট বেনাস, বাট আমি আসলে জানতে চাচ্ছি যে আসলে এই জিনিসটা কেন করার প্রয়োজন হয়, মানে টেমপ্লেটস এন্ড ট্যাবসটা। ওই যে বললাম আপনার টেমপ্লেটস ট্যাবসটা প্রয়োজন হবে। এখন ধরেন আপনার যদি আপনার ধরেন বিরিয়ানি রেস্টুরেন্ট, ঠিক আছে, আপনি বিরিয়ানি রেস্টুরেন্টের বাইরে তো অবশ্যই লিখে দিবেন যে আপনি এখানে বিরিয়ানি সেল করেন, এখানে কে কেউ চাইনিজ খাবার চাইলে পাবে? না না না। সো এইখানে সেটিংসটা এভাবে করে না দিলে আপনার পেজটা যে সার্চ করলে ফার্স্টে আসবে, কেন আসবে? আচ্ছা এখন বুঝছি। যদি সিমিলারিটি না থাকে তাহলে কেন আসবে? আপনি দেখবেন ফেসবুকে কিছু পেজ আছে যারা মানে অ্যাড দেখছেন, নিচে স্পন্সরড লেখা দেখছেন, ঠিক আছে, ওই একটা পোস্টে দেখবেন প্রমোশন করার পরেও তাদের খুব কষ্ট হয় 400 লাইক আনতে। আর কিছু পেজ দেখবেন প্রমোশন করার পরে তাদের ওই এক একটা পোস্টে 16-17,000 উপরে লাইক থাকে, বিকজ অফ একটা জিনিস গোছানো। মানে আপনি আপনার বাসাটা অগোছালো রাখলে কি হবে আর আপনি আপনার বাসাটা গোছালে কি হবে? এখন আমি যদি জিজ্ঞেস করি আপনি যখন বাইরে যান আপনি একটা টি-শার্ট আয়রন করে কেন পরে যান? কারণ প্রেজেন্টেবল দেখার জন্য, তাই না? অবশ্যই। সো একটা পেজের ট্যাব এন্ড টেমপ্লেটটা এই কাজই প্রয়োজন হয়, কাস্টমাইজ করা বা এটাকে অপটিমাইজ করার প্রয়োজন হচ্ছে। অপটিমাইজের সহজ মিনিং হচ্ছে গোছানো, মানে আপনি গুছিয়ে রাখলেন যাতে কেউ এসে দেখতে পারে। আপনারা আড়ঙ্গে গিয়ে যদি একটা জামার নিচে একটা শাড়ি, একটা পাঞ্জাবি, একটা পাঞ্জাবির পিছনে একটা শাড়ি, একটা শাড়ির পিছনে একটা টি-শার্ট, একটা টি-শার্টের পিছনে গিয়ে একটা লুঙ্গি, একটা লুঙ্গির পিছনে গিয়ে যদি একটা ফতুয়া দেখেন তখন কি আপনি সেকেন্ড টাইম আড়ঙ্গে যাবেন? না। সব জিনিসের একটা ক্যাটাগরাইজ, আলাদা আলাদা জিনিস থাকে। এখন এটা কেন থাকে, এই কেন আনসারের আনসার কে দিবে? এখন আমি যদি বলি যে আপনার নাম নাসিরউদ্দিন কেন, এটার কোনো আনসার নেই, সেম জিনিস। আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ আপু। আমরা নতুন টপিকে চলে যাই, ভাইয়া চলে যান, চলে যান সেটিংস এ। অমি আপনি কি বুঝতে পারছেন? আপনি একদম চুপ করে আছেন ভাইয়া। আমার একটু সমস্যা হচ্ছে, আমি আপাতত দেখি তারপর বুঝে নিব। না সমস্যা হলে জায়গায় কোশ্চেন করে ফেলেন, ইজি হয়ে যাবে আপনার জন্য। আমি তো এই ভিডিওটা শুরু থেকে দেখতে পাইনি, ওয়াইফাই টা চলে গিয়েছিল তাই মাঝখান থেকে চলে আসে, একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এজ রেস্ট্রিকশনের পরে হচ্ছে সিমিলার বেস সাজেশন পেজ প্রোফানিটি ফিল্টার, এইটা সব সময় অফই থাকে। তারপর হচ্ছে সিমিলার পেজ সাজেশন, সিমিলার পেজ সাজেশনটা সব সময় অন করে দিতে হয়, তার কারণ হচ্ছে আপনার সিমিলার পেজ সাজেশনটা, ভাইয়া এইটার ইস্যুটা আমি আপনার সরি এইটার ব্যাপারে আমি পরে বলছি আপনাদেরকে। সিমিলার পেজ সাজেশনটা হচ্ছে যে আমরা ধরেন একটা পেজকে কখনো একটা পেজে লাইক দিলে ইনস্ট্যান্ট নিচে অনেকগুলি সিমিলার পেজ চলে আসে না? জি জি জি। ধরেন আপনি গয়নার পেজে লাইক দিলেন বা আপনি মিউজিকের পেজে লাইক দিলেন বা ধরেন আপনি এখন কি বলবো একটা অ্যাক্টরের না না অ্যাক্টরে কেন যাব, আমি অ্যাক্টরে যাব না। আপনি ধরেন এখন কার কথা, আচ্ছা ধরেন যে কোন একটা পার্সনের ধরেন একটা মিউজিশিয়ানের পেজে লাইক দিলেন, নিচে সিমিলার যারা আছেন তাদের পেজগুলি চলে আসে,
ওইখানে আপনি দেখাতে চান কিনা আপনার পেজটা, সিমিলার পেজ সাজেশন যে আপনার পেজে লাইক দিলে আপনি সেটা দেখাতে চান কিনা। ওকে, এইটা হচ্ছে এখান থেকে অন করে দিতে হয়। আর পেজ আপডেট হচ্ছে পেজে কিছু কিছু পেজে ধরেন ফোন নাম্বার আছে, তারপরে হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস থাকতে পারে, আপনার ওয়েবসাইট থাকতে পারে, আপনাদের টাইম টেবিল থাকতে পারে, আপনাদের অ্যাপয়েন্টমেন্টের টাইম থাকতে পারে, আপনাদের লোকেশন থাকতে পারে, বা হতে পারে যে একটা পেজের বিজনেস মানে কি বলবো নিউ কোনো জায়গায় তার ব্রাঞ্চ ওপেন হচ্ছে সেই আপডেট, ওই আপডেটটা কি আপনি আপডেট আকারে দিতে চান নাকি পেজে পোস্ট আকারেও দিতে চান। দেখবেন যে আমরা আমাদের প্রোফাইলে অনেক সময় আপডেট করার পরে ওইটা দেখায় যে আমার প্রোফাইল থেকে এটা পোস্ট হবে কি হবে না, যে মানুষ দেখবে কি দেখবে না, এই জিনিসটা হয় না আমাদের। জি জি, সেম জিনিসটা এখানেও আছে যে পেজ আপডেট, আপনি ওই জিনিসগুলি যখন আপডেট করবেন যে আপনি ফোন নাম্বার চেঞ্জ করছেন সেটা কি আপনার পেজে পোস্ট আকারে দেখাতে চান কি চান না, অবশ্যই সেটা অন করে দিতে হবে পেজ আপডেটটা। কারণ হচ্ছে যাতে আপনি ফোন নাম্বার চেঞ্জ করলে আপনার পেজে আপডেটটা থাকে, যে কোনো ভিজিটর বা পুরনো আপনার যারা ক্লায়েন্ট থাকবে তারা যাতে পেজে ভিজিট করলে পায় আপনার নতুন আপডেট, এই জন্য এটাকে সবসময় অন করে দিতে হয়। তারপরে নিচে আসেন, এই জিনিসটা নতুন এসছে যে পেজ ইন, এটা অটোমেটিকলি তো দেয়া আছে এটা পাবলিশ হয়ে যাবে। তারপরেরটাতে ভাইয়া, তারপরে হচ্ছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আপনি যেটাকে পোস্ট করছেন সেটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পোস্ট হবে কিনা, বা সেখানে গিয়ে এখন কিন্তু ফেসবুকে এই জিনিসটা এসছে, আগে দেখা যেত এটা ইনস্টাগ্রামে যে যদি কোরিয়ান থাকতো বা যদি চাইনিজ থাকতো সেখানে সি ট্রান্সলেশন দিলে ইংলিশে চলে আসতো, এটা এখন ফেসবুকে এসছে। তো এইটাকে আপনি চান কিনা যে আপনি বাংলায় দিচ্ছেন এটাকে কেউ ওইখানে সি ট্রান্সলেশন দিয়ে ইংলিশে পাবে কিনা, যদি আপনি এটাকে অন করে দেন তাহলে পাবে, যদি অন না করে দেন তাহলে পাবে না, ডিপেন্ড বায়ারের উপরে ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে ট্রান্সলেশন অটোমেটিকলি, যদি ওইটাকে অন করে দেন অবশ্যই ট্রান্সলেশন অটোমেটিক্যালি দিয়ে দিবেন। তারপর কমেন্ট র্যাঙ্কিং হচ্ছে, আপনি দেখবেন ফেসবুকে ঢুকার পরে যে কোনো পেজে ঢুকলে কমেন্টের মধ্যে গেলে ওখানে কমেন্ট র্যাঙ্কিং এ ক্লিক করেন একটু, ওই এডিটে ক্লিক করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে অল কমেন্ট দেখায় না, মোস্ট রিসেন্টলি যে কমেন্টটা পড়েছে সেটা দেখাবে। ওখানে কিন্তু তিনটা, এখানে আপনাকে একটা অপশন দেখাচ্ছে যে আপনার অল কমেন্টটা একসাথে দেখাবে, মানে ফার্স্ট যে কমেন্টটা এসছে সেটা ফার্স্টে দেখাবে নাকি সবার লাস্টে যে কমেন্টটা এসছে সেটা ফার্স্টে দেখাবে। আপনি সবসময় এখানে দিয়ে দিবেন যে সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্ট, এটা ওরা বেছে নিবে যেই কমেন্টের মধ্যে লাইক শেয়ার বেশি পড়বে ওই কমেন্টটা সবার ফার্স্টে দেখাবে আপনার পেজে। এটা ডিপেন্ড করে যে মুভি দেয়, এটা আপনাকে বুঝে দিতে হয় যে কাকে আমি এটা দিব কাকে আমি এটা দিব না। আপু একটু রিপিট করবেন, একটু জাস্ট রিপিট। আচ্ছা, কমেন্টের ব্যাপারটা হচ্ছে কি যে ভাইয়া ধরেন একটা পেজ আপনার মুভির পেজ, ঠিক আছে, মুভির পেজ যদি কি নিয়ে আবার নিউ ভাবে ট্রাই করেন, আপনার মুভির পেজে ধরেন কেউ ফার্স্ট একটা কমেন্ট করে গেল, যে কমেন্টটা পড়েছে আপনি কি সবার ফার্স্টে আমরা যখন ভিজিটর হয়ে যাব ওই কমেন্টটা দেখাতে চান নাকি যেই কমেন্টের মধ্যে যে কমেন্টটা এটার সাথে রিলেভেন্ট রিলেভেন্ট কমেন্ট যেটা এসেছে সেটা দেখাতে চান, এবং রিলেভেন্ট কমেন্টটা ফেসবুক বের করবে কিভাবে, যেটার উপরে প্রচুর লাইক শেয়ার মানে যেটা যেই কমেন্টের উপরে প্রচুর লাইক এবং এটার রিপ্লাই দেয়া হয় ওটাকে রিলেভেন্ট কমেন্ট ধরা হয়। আপনি কি ওই রিলেভেন্ট কমেন্টটা তারপরে পলিটিশিয়ান পাবলিক ফিগার ওদের জন্য তখন এটা অন করে দিতে হয়, মুভি মিউজিক ভিডিও ওরকম কোন পেজ হলে তখন এটা অন করে দিতে হয়। তারপরে হচ্ছে কমেন্ট অটোমেটিকলি ট্রান্সলেটর কন্টেন্ট ডিস্ট্রিবিউশন ডাউনলোড টু ফেসবুক টু অ্যালাউ, সেটা হচ্ছে আমরা যেমন এই যে আমি যদি আমার যে লাইভটা এখন চলছে ওই লাইভটাতে যদি এই সেটিংসটা যদি আমি অন না করে দিতাম যে ডাউনলোড টু ফেসবুক ইজ অ্যালাউড, তাহলে আপনারা আমার এই লাইভটাকে ডাউনলোড করতে পারতেন না,
কিছু কিছু জায়গায় দেখবেন কিছু কিছু পেজে ডাউনলোড অপশনটা থাকে, কিছু কিছু পেজে কিছু কিছু ভিডিও ডাউনলোড করা যায় না। আচ্ছা, এই জিনিসটা এই অপশনটার কারণে, কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের কারণে, বুঝতে পেরেছেন? জি জি। আর মার্চ পেজ হচ্ছে এই পেজের ডুপ্লিকেট পেজ যদি থাকে, মিন্স একটা পেজের সাথে আরেকটা পেজকে মার্চ করে দেয়, কানেক্ট করে দেয়, যে আপনার দুইটা পেজ আছে, আপনি দুইটা পেজকে এই পেজের সাথে আরেকটা পেজ কানেক্ট করে দিলেন, এই পেজের মানুষগুলোকে ওই পেজে ট্রান্সফার করে দিতে পারবে মার্চ পেজ। প্রসেসটা কি রকম, কিভাবে করতে হবে এটা? ভাইয়া এডিটে যান। জি গেলাম। এই যে দেখেন মার্চ ডুপ্লিকেট পেজ ক্লিক করেন। তারপরে যে চুজ পেজ, এখানে পেজ দিবেন, তারপরে কন্টিনিউ করবেন, কারণ ওনার এই আইডি থেকে মেবি এই একটা পেজই হয়েছে। বাবা পেজের নাম লিখেন ভাইয়া, বা এই যে চুজ পেজ এখানে আছে, দেন তো দেখেন তো ক্লিক করেন ডান পাশেরটাতে। এটা আসলে বায়ার আপনাকে করতে দিবে না, কারণ বায়ার আপনাকে নতুন পেজ ক্রিয়েট করতে দেয়। এটা আমরা বলে দেই বা আপনাদের জানানোর কারণ হচ্ছে, ধরেন আপনার একটা মিউজিকের পেজ আছে, তার সাথে আপনি এখন ওখানে ধরেন গিটার সেল করেন, ঠিক আছে, তো তখন আপনি পেজটাকে মার্চ করে দিবেন। এখন আপনার একটা মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের সব পেজ আছে, সেটার সাথে এখন আপনার একটা ইলেকট্রনিক অ্যাকসেসরিজ এর পেজ আছে, তো তখন এটাকে মার্চ করে দিবেন। আচ্ছা, তাহলে এই পেজের জিনিসগুলো ওই পেজে চলে যায়। ভাইয়া পেজের নাম লিখেন এখানে, কার্সর তো নড়ছে, নাম লিখতে পারছেন না হাসনাত ভাইয়া, মিউট করে আছেন আপনি। এটা বাংলায় লেখা তো আমি একটু অভ্রটা নিয়ে আসতেছি। ও আচ্ছা, অভ্র নিয়ে আসতেছেন। জি আপু, কোথা থেকে আসছেন এখন? ঘুম থেকে উঠছেন বলেন না, এখন ঘুম থেকে উঠছেন? না আপু, আগে উঠছি। কখন? 1টা বাজে। সি বাই রিকোয়েস্ট কটা পাঠাইছেন? 2টা পাঠাইলাম। তো কত ডলার কি কাজ? একটা হচ্ছে যে আপনার লিংকডইন লিড জেনারেশন আছে, এটা হচ্ছে $120 এ পাঠাইছি। কত দিনের? 15 দিনের। বায়ার দিছে কত দিন? বায়ার তো 7 দিন দিছে, আমি 15 দিন দিয়ে দিয়েছি। আচ্ছা, বায়ারের বাজেট কত ছিল? বায়ারের বাজেট ছিল আপনার $100। আচ্ছা ঠিক আছে। ওকে, এই এইখানে কি আরেকটা পেজের দেয়া লাগবে নাকি একই? একই। আচ্ছা, এইটাই দি, মানে এইটা হচ্ছে যেই পেজের সাথে যেই পেজকে মার্চ করতে চান। ফার্স্টে ধরেন আপনার পেজ হচ্ছে যেই পেজটা আছে, এখন যেই পেজটাতে আছেন, তারপরে এটা হচ্ছে যেই পেজটাকে মার্চ করবেন। আপু দুই জায়গায় কি লিখতে হবে সেম জিনিসটা? দুই জায়গায়, একটা তো হচ্ছে যেই পেজটা আপনার আছে এবং আরেকটা হচ্ছে যে পেজটাকে মার্চ করতে চান, দুইটা কি একই না? একই তো না। এই যে কন্টিনিউ দিবেন, এখানে এখন এখন হোল্ড করেন, এখানে এখন পড়ে নেন, হোল্ড দিয়ে দিবেন না। ইউ ক্যান অনলি রিকোয়েস্ট এ মার্জ ইফ ইউ আর অ্যান অ্যাডমিন অফ বোথ পেজ, দোনোটা পেজের অ্যাডমিনশিপ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এটাকে মার্চ করতে পারবেন। তারপরে লিখেছে দ্য পেজ ইউ ম্যানেজ না মার্জ মাস্ট রিপ্রেজেন্ট দ্য সেম থিং অ্যান্ড হ্যাভ ইন and have similar name. If you try to merge the similar name page, merge page that aren't similar, the page may be permanently unpublished. বুঝতে পারতেছেন? নাম সিমিলার থাকতে হবে। জি জি জি। Merge page can't be undone once you started this process. People who like the duplicate page will be informed of the merge. তারপরে কি? আপনারা এটা আমার এভাবে পড়া দেখে কোনো কিছু মনে করবেন না, কারণ আমার কাছ থেকে ল্যাপটপ অনেক দূরে, আমি চোখে কম দেখি, আমার পড়তে খুব কষ্ট হয়। আচ্ছা ভাইয়া একটু, কারণ আমার আগের ব্যাচকে বলতে হইতো ভাইয়া একটু জুম করেন, ওরা অভ্যস্ত হয়ে গেছিল তো, আর এটা অনেক ছোট লেখা। This page may take a few days to complete. Content from the merge page, search as post, photos and username, ভাইয়া একটু বড় করা যায়, will be deleted during the merge.
and learn how to download and save and your page content. Like and check-in from both page will be combined and shown on the remaining page. কি বুঝতে পারছেন না আমি বুঝাইব ব্যাপারটা হচ্ছে এটা করার পরে যদি আপনার সিমিলার না হয় যদি মার্চ করলেন পেজ নাম সিমিলার না হয় তাহলে কিন্তু আপনার পেজটাকে পার্মানেন্টলি আনপাবলিশড করে দিবে আমরা আনপাবলিশ দেখে এসেছিলাম না পরবর্তীতে কিন্তু আমরা পেজকে পাবলিশ করতে পারতাম কিন্তু এটা যদি করেন সিমিলার না হয় তাহলে আনপাবলিশড করে দিবে এবং এই পেজের সমস্ত কন্টেন্ট ওই পেজে নিয়ে যাবে এই পেজের সমস্ত লাইক ওই পেজে নিয়ে যাবে এটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার করা মার্চ করা মিন্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার করা আপনি একটা নতুন পেজ খুললেন সিমিলার নাম নিচ্ছে না তো তখন আপনি মার্চ করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আপু এই ক্ষেত্রে কি দুইটা পেজের কি নামটা প্রায় সেম হতে হবে সেম সেম না হলে দিবে না এবং দোনোটা পেজের অ্যাডমিন থাকতে হবে আপনাকে আচ্ছা আর এখানে যে দুইটা বক্স থাকে যেমন এখানে দুই দুই জায়গায় দুইটা নাম লেখা হয়েছে দুইটা পেজের নামটা দিতে হবে ধরেন ও ফার্স্টে লিখেছে না AHKN ফাউন্ডেশন জি 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 এটা হচ্ছে ওর এই পেজটা যেই পেজটা তো এখন আছে মার্চ করতে হবে ওর এই নামের আরেকটা পেজকে হ্যাঁ হ্যাঁ তো আমার কোশ্চেনটা ছিল যে আমার যে নিজের পেজটা থাকবে ওইটা আমি বাম সাইডে লিখবো আর যেটা যেটা আমি মার্চ করব সেটা ডান সাইডে লিখবো জি জি আমি এটাই জানতে চাচ্ছিলাম জি 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 কন্টিনিউ দিয়ে দিবেন কিন্তু আমাদের আসলে মার্চ পেজ করা লাগে না কারণ কারো যদি একটা পেজ একবার এস্টাবলিশ হয়ে যায় সে কখনো না মার্চ পেজ করায় না কিন্তু আপনাদেরকে যদি এই অপশনটা আমি না বলে চলে যাই আপনারা পরে বলবেন আপু তো এই অপশনটা বললো না এই অপশনটা কি এই অপশনটা আপনাদের মনে হয় না বছরে একদিনও কাজে লাগে না তো পুরো বছর কাজ করলে একদিন মনে হয় না এই জিনিসটা লাগবে কিন্তু জানার জন্য বলে দেয়া আপু হ্যাঁ ব্যাকে যান দুই তিনটা পেজকে একসাথে এক পেজে আনার জন্য তো প্রয়োজন হবে না দুই তিনটা পেজকে একসাথে আনার জন্য প্রয়োজন হবে না কিভাবে প্রয়োজন হবে কারণ আপনার যদি সিমিলার নাম না থাকে তাহলে আপনি কিভাবে আনবেন সিমিলার আগে থেকে যদি সিমিলার নাম নামটা যদি চেঞ্জ করে নিই সিমিলার আগে থেকে নাম চেঞ্জ করবেন কেন মানে আপনার আগে থেকে নাম চেঞ্জ করে মার্চ পেজে যেতে হবে কেন আপনার যদি একটা পেজ একবার এস্টাবলিশড হয়ে যায় আপনি কি ওই পেজের নামে আরেকটা পেজ ওপেন করে এই পেজে সমস্ত লাইক এই পেজে সমস্ত ছবি এই পেজে সমস্ত ফটোস কমেন্ট আপনি ওই পেজে ট্রান্সফার করবেন এই পেজকে ডিলিট করবেন ওয়াই আচ্ছা কোন কোন পারপাসে মার্চ করা হয় এটা মার্চ করা হয় আসলে করাই হয় না মার্চ করা হয় কোন পারপাসে এটা হয় না যে যে আমি এই পেজটার হয়তো এই পেজে কোন কারণে এই পেজ নিয়ে কোনো ইস্যু তৈরি হয়ে গেল বা এই পেজে কোনো ঝামেলা হয়েছে এই পেজটার উপরে হয়তো বা ধরেন এর আগে হ্যাক হয়েছে এখন আপনি আবার রিপিট ব্যাক পেয়েছেন এখন পেজটা রাখতে যাচ্ছে না কিন্তু এই পেজে লাইক কমেন্ট গুলি আপনি আপনার নতুন পেজে আরেকটা নতুন পেজ এস্টাবলিশ করা তো সময়ের ব্যাপার তো তখন মার্চ করে দেয় সেম নাম দিয়ে এই পেজটাকে ডিলিট করে দিয়ে মার্চ করে দেয় তো যারা এই পেজটাকে হ্যাক করতে চাইবে তারা তো আর ডিলিট হয়ে গেলে এই পেজটাকে খুঁজে পাবে না আচ্ছা ওয়ার্ড সিম্বলিক ওয়ার্ড যদি থাকে তাইলে ওগুলোও হুবহু সেম থাকতে হবে তখন কি আপু আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে আপনি গতকাল যে সেম নামের তো দুইটা পেজ হতে পারে না কিন্তু মার্চের ক্ষেত্রে হলে তখন আমার সেম নামে দুইটা পেজ হতে পারে হোল্ড অন আমি বলেছি ইউজার নেম সেম হতে পারে না ও আচ্ছা সেম নামে পেজ হতে পারবে আপনি আবায়দান আবায় দিয়ে ফেসবুকে অনেক পেজ আছে কিন্তু ইউজার নেম আলাদা আমি বলেছি ইউজার নেম সেম হতে পারবে না আমার ইউজার নেম যদি আবায়া বিডি হয় কেউ আর আবায়া বিডি দিতে পারবে না অন্য কারো আবায়া নাম দিয়ে সে পেজ খুলতে পারবে কিন্তু আবায়া বিডি সে দিতে পারবে না তাকে বিডির পিছনে ওয়ান দিতে হবে বা বিডির আগে ওয়ান আবায়া ওয়ান বিডি এভাবে দিতে হবে সে বিডি মানে আমার যেভাবে দেয়া এভাবে দিতে পারবে না আমি বলেছি সিমিলার নাম ইউজার নেম দেয়া যায় না আমি বলিনি সিমিলার নেম পেজের নাম দেয়া যায় না থ্যাংক ইউ আর এটা হচ্ছে কেউ যদি পেজটাকে ডিলিট করে দিতে চায় কোনো কারণে সেটা হচ্ছে এই যে রিমুভ পেজ এডিটে গিয়ে ডিলিট দিতে হয় একবার পেজ ডিলিট করলে সেটা 14 দিন সময় নেবে ফেসবুক ডিলিট করে দিতে পার্মানেন্ট এটা কি মার্চ পেজটা ডিলিট করবে নাকি মেইন পেজটা মেইন যে পেজটা আছে এই পেজটাকে যদি কেউ ডিলিট ও মাই গড ডিলিট করতে চাইলে এখানে ডিলিট করে দেওয়ার পরেও এটা 14 দিন সময় নেবে আপনার আচ্ছা তারপরে হচ্ছে এই অ্যাডভান্স সেটিংস যেটা থাকে মেসেজিং এর যে জায়গাটা আমরা মেসেজিং থেকে মেসেজিং এবং অ্যাডভান্স মেসেজিং দুটোটা একই সেটিংস মেসেজিং এবং অ্যাডভান্স মেসেজিং যে জায়গাটা দেখতে পাচ্ছেন দুটোটা সেম সেটিংস আমরা মেসেজিং থেকে করব মেসেজিং থেকে করলে জিনিসটা ইজি হয় মেসেজিং এ যান ভাইয়া আপু এটা আপু আমরা যদি পার্মানেন্ট ডিলিট করতে যাই তখন তো 14 দিনের মধ্যে এটা
14 দিন পরে ওটা যে কমপ্লিট ডিলিট হবে তার আগে যদি আমি আবার চাই আমার পেজটা ফিরিয়ে আনার জন্য তাহলে তো পারবো। হ্যাঁ তখন অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করে আসলে এইটা 14 দিনের মাঝে আনা যায়। অ্যাপ্লাই করতে গেলে তখন আবার ফেসবুককে আপনার প্রুফ দিতে হয় আপনি যে এটার অ্যাডমিন ছিলেন এটার এটা ছিলেন ঝামেলা আছে এটাই কই হেল্প অপশনটা থেকে করবে ফেসবুকের। হ্যাঁ আচ্ছা মানে এসএস টেসস নিয়ে স্ক্রিনশট নিয়ে এগুলো দিয়ে আছে বুঝছো। এই যে বলেছিলাম না অটোমেটিক রেসপন্ড করা যে আমরা একটা টেক্সট দিলে আমরা ফ্রিকোয়েন্টলি একটা কিছু কিছু পেজে ঢুকলে আমরা দেখি কিছু বেসিক কোশ্চেন দেয়া থাকে ওই কোশ্চেনে ক্লিক করলে একটা আনসার চলে আসে এটা এইখান থেকে সেট করতে হয় ফ্রিকোয়েন্টলি ওটাকে আমরা ফ্রিকোয়েন্টলি এফএকিউ বলি ফ্রিকোয়েন্টলি আস্ক এফ এ ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এফএকিউ তো হ্যাঁ এফএকিউ না এফকিউএ মেবি এফকিউএ ফ্রিকোয়েন্টলি কোশ্চেন এন্ড আনসার এফএকিউ আচ্ছা এখান থেকে তিনটা জিনিস সেট করবো আমরা তিনটা না সরি চারটা জিনিস সেট করবো। এক হচ্ছে একটা জিনিস মনে রাখবেন কখনো যদি কোনো পেজে বায়ার বলে আমি ইনস্ট্যান্ট মেসেজ এবং আমি আওয়ে মেসেজ দুইটা সেট করতে চাই দুইটা কখনো একসাথে সেট করা যায় না। যদি ইনস্ট্যান্ট মেসেজ সেট করে দেন তাহলে কখনো আপনি আওয়ে মেসেজ সেট করতে পারবেন না যদি আওয়ে মেসেজ সেট করেন তাহলে কখনো আপনি ইনস্ট্যান্ট মেসেজ দিতে পারবেন না। ইনস্ট্যান্ট মেসেজ হচ্ছে কারো পেজে নক করা মাত্র একটা বাই ডিফল্ট চলে আসে যে হ্যালো আপনার নাম তারপরে যে হ্যাঁ আমরা এখন অ্যাভেলেবেল নেই আমরা খুব দ্রুত আপনি আমাদের নক করেছেন এই জন্য থ্যাংক ইউ খুব দ্রুত আমরা আপনার সাথে যোগাযোগ করবো এরকম একটা আনসার চলে আসে। যদি এই ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করে দেন তাহলে কখনোই যেই সময়টাতে আপনার পেজ বন্ধ বা আপনার বিজনেস আওয়ারটা বন্ধ থাকে ওই সময় যারা টেক্সট করবে তাদের কাছে ওই অ্যাওয়ে মেসেজটা যাবে না যে এখন আমরা অ্যাভেলেবেল না আমরা অ্যাভেলেবেল এতটা থেকে হব আমরা অ্যাভেলেবেল হওয়ার পর আপনার সাথে যোগাযোগ করে নিব এইটা হচ্ছে অ্যাওয়ে মেসেজের একটা ধরন এই অ্যাওয়ে মেসেজটা তখন আর পাবেন না। তাহলে ওই ক্ষেত্রে যদি পেজ আমি অলওয়েজ ওপেন দিয়ে রাখি অলওয়েজ ওপেন দিলে তো অ্যাওয়ে মেসেজ আপনি সেট করতে পারবেন না আওয়ে মেসেজ সেট করতে অবশ্যই পেজ অফ থাকা লাগবে। আপু আরেকবার একটু রিপিট করুন মানে আপনি 9টা থেকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার বিজনেস আওয়ার অন দিয়ে রাখলেন ওই যে ওই দিন আমরা টাইমিংটা সেট করা দেখেছিলাম না আমাদের বিজনেসের তো আমরা 1টা থেকে 2টা পর্যন্ত অফ রেখেছিলাম না ওই সময় আমরা অ্যাওয়ে মেসেজটাকে সেট করে দিতে পারব। আবার রাতের ধরে 9টার পর থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত কেউ আমার পেজে মেসেজ করলে অ্যাওয়ে মেসেজ যাবে তার কাছে। আর যদি আমরা ইনস্ট্যান্ট মেসেজ হচ্ছে সে যে কোনো টেক্সট করলে তাকে একটা রিপ্লাই দেওয়া যাবে আপনাকে আমরা এখন আপনি আমাদের পেজে টেক্সট করার জন্য ধন্যবাদ আমরা খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করে নিচ্ছি ইনস্ট্যান্ট মেসেজটা বেসিক্যালি এরকম সেট হয় তো এই মেসেজটা তার কাছে যাবে। অ্যাওয়ে মেসেজ আর ইনস্ট্যান্ট মেসেজটা একসঙ্গে সেট করার কোনো বিয়া নেই না আপনি হিমেল বিশ্বাস আপনি হিমেল বিশ্বাসী আপনাকে কখনো আমি সুলতানা রাবে আর হিমেল বিশ্বাস একসাথে মিলাই দিতে পারবো মানে আপনাকে হাফ সুলতানা রাবে হাফ হিমেল বিশ্বাস করা যাবে না ঠিক আছে বুঝতে পেরেছি পুরোটাই আপনি হয়তো হিমেল বিশ্বাস হয়তো বা সুলতানা রাবে দুইটাকে একসাথে রাখা যাবে না তাইলে মনে হয় ওই তাই ইনস্ট্যান্ট মেসেজটাই মনে হয় সবাই সব সময় রাখে না কেউ কেউ অ্যাওয়ে মেসেজটা দিয়ে রাখে কেউ কেউ ইনস্ট্যান্ট মেসেজটা দেয় কারণ আমি যে টাইমটা তো অনলাইনে থাকলাম ওই টাইমটা তো যে আমি রিপ্লাইটা দিতে পারবো ওইটা তো একটু টাফ হয়ে যায় না সবাইকে রিপ্লাইটা দেয়া হয়ে যায় এখন ইনস্ট্যান্ট মেসেজটা আসলে দিয়ে রাখা ভালো এটা সবচাইতে বেটার জিনিস হয় কি জানেন যারা এই জিনিসটা জানে তাদের কাছে যতক্ষণ আমার বিজনেস পেজটা অন থাকে ততক্ষণ আমি ইনস্ট্যান্ট মেসেজ দিয়ে রাখবো যখন আমার পেজ অফের টাইম চলে যাবে আমার বিজনেস আওয়ার শেষ হয়ে যাবে তখন আমি ইনস্ট্যান্ট মেসেজের বাটনটা অফ করে অ্যাওয়ে মেসেজের বাটনটা অন করে দিব এবং পরের দিন সকালে এসে আমি আবার ইনস্ট্যান্ট মেসেজের বাটন অন করে দিব। এটা ডেইলি যারা পেজের মডারেশনের কাজ করে তাদেরকে এই জিনিসটা শিখে নিতে হয় ওই যে আমরা বলেছিলাম আমি এটার কথাই বলতেছি আপনাকে পেজ ম্যানেজ করতে গেলে তখন আপনি এই কাজটা করতে হবে যে আপনার বিজনেস 9টা থেকে রাত 9টা সকাল 9টা বাজে উঠে আপনি ইনস্ট্যান্ট মেসেজটা অন করে দিবেন রাত 9টা বাজলে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ অফ করে অ্যাওয়ে মেসেজ অন করে দিবেন। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন আপু অ্যাওয়ে মেসেজটা একটু হচ্ছে আইড করতে হবে মানে অ্যাওয়ে মেসেজটা হচ্ছে আমি নাই আমি আসলে টেক্সট দিব রিপ্লাই দিব ওই এরকম কিছু নাকি না এটা হচ্ছে কি যে আপনার একটা ক্লোজিং টাইম গতকালকে সেট করা না গতকালকে না গত পরশু দিন যেন ক্লোজিং টাইম সেট করা দেখিয়েছিলাম না বিজনেস স্টার্টিং টাইম এবং ক্লোজিং টাইম আমি অ্যাওয়ে মিন্স হচ্ছে আমি নেই এই টাইমটায় আমার বিজনেস অফ
এই অফের সময় যারা নক করবে তাদেরকে লেখা থাকবে যে আমাদের বিজনেস এখন অফ বা আমরা এখন অ্যাওয়ে আছি, আমরা যখনই অন করব তখনই আপনার সাথে যোগাযোগ করে নিব। অ্যাওয়ে মেসেজের ফরম্যাটটা এরকম হয়, আর ইনস্ট্যান্ট মেসেজের ফরম্যাটটা এরকম হয় যে হ্যালো থ্যাংক ইউ আমাদেরকে টেক্সট করার জন্য, আমরা অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করছি। আচ্ছা আপু, ওই ক্ষেত্রে আমি এই দুইটা অ্যাওয়ে আর ইনস্ট্যান্ট এই দুইটা কিভাবে মানে এই সেটিংসটা কিভাবে করব? সেটিংসটা এখান থেকে করব আপু, ইনস্ট্যান্ট মেসেজের মধ্যে জি আপু, ইনস্ট্যান্ট মেসেজের মধ্যে যে মেসেজগুলো লেখা থাকে এবং কি আমরা ক্লিক করলে তার উত্তর দেয়, তাহলে ওইটা কি ইনস্ট্যান্ট মেসেজে পড়া যাবে না? না, ওইটাকে যেটা কোশ্চেন লেখা থাকে আনসার, এটা এফএকিউ বলে, ওটা হচ্ছে আমরা সেট করে দেই ওইখানে, বায়ার আমাদেরকে কোশ্চেন দিয়ে দিবে, আনসার দিয়ে দিবে, আমরা এখানে কোশ্চেন এন্ড আনসার সেট করে দিব। ওই কোশ্চেনে যদি কেউ নক করবে, ওই কোশ্চেনে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে ওই আনসারটা অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। এটা কি অ্যাওয়ে মেসেজের ক্ষেত্রে নাকি ইনস্ট্যান্ট মেসেজের ক্ষেত্রে? এটা হচ্ছে এফএকিউ এর ক্ষেত্রে। ও আচ্ছা 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 আচ্ছা। আপু এখানে কি প্রোগ্রাম তিনটা, ইনস্ট্যান্ট মেসেজ, এফএকিউ, তারপর হচ্ছে আরেকটা অ্যাওয়ে মেসেজ? জি, এখানে কি তিনটা প্রোগ্রাম মেসেজ? এখানে তিনটা প্রোগ্রাম না, এখানে আরো প্রোগ্রাম আছে। এখানে হচ্ছে রিভিউ প্রোগ্রাম আছে, এখানে হচ্ছে যারা আপনাকে মানে রিভিউ মিন্স হচ্ছে যারা রেকমেন্ড করবে তাদের কাছে থ্যাংক ইউ মেসেজ যাবে, যারা রেকমেন্ড করবে না তাদের কাছে সরি মেসেজ যাবে। এইটা টোটাল ব্যাপারটাকে আমরা অটোমেশন বলি। গতকাল বলেছিলাম না, গতকাল না পরশুদিন যেন বলেছিলাম আমরা অটোমেশন শিখবো বলেছিলাম না, এই জায়গাটাই হচ্ছে অটোমেশন। পুরো মেসেজটাকে অটোমেশন বলে, সেটিংস এর এই মেসেজিংটাই হচ্ছে অটোমেশন। মানে এই যে এখন যেগুলি বললাম, অ্যাওয়ে মেসেজ সেট করা, ইনস্ট্যান্ট মেসেজ সেট করা, এফএকিউ সেট করা, তারপরে হচ্ছে এই যে রেকমেন্ডেশন সেট করে দেয়া, তারপরে সরি মেসেজ সেট করে দেয়া, এগুলিকে অটোমেশন বলা হয়। এখন আপু এগুলো একটু করে দেখতে পারলে ভালো হইতো না? এগুলো করে দেখতে পারলে ভালো হইতো না? তো করে দেখাবো কোনটাকে কি বলে আগে, সেটা যদি না জানেন আগে যদি আমি আপনাকে করে দেখাই দিই তাহলে তারপরে তো বলবেন আপু এটাকে কি বলে। এই টোটাল কাজটাকে অটোমেশন বলা হয়। এই অটোমেশনের জন্য $25 থেকে $30 নেওয়া হয়। প্রথম অবস্থায় $20 থেকে $25, তিন চারটা কাজ করার পরে $25 থেকে $30। আপু তার মানে হচ্ছে অ্যাওয়ে মেসেজ যখন দেয়া থাকবে, যখন আমার পেজ অফ থাকবে শুধুমাত্র তখনই রিপ্লে যাবে, আর যদি ইনস্ট্যান্ট মেসেজ অন করা থাকে তাহলে যে কোনো সময় রিপ্লে যাবে, পেজ অফ থাকুক আর অন থাকুক। হ্যাঁ, মানে আপনি যখনই ওই পেজে কেউ নক করবে ইনস্ট্যান্ট তার কাছে রিপ্লে চলে যাবে। আচ্ছা আপু, মেসেজিং এর পুরো সেটিংটা কি অটোমেশন বলে? এসবের জন্য আমার যে আগে যে টাইমিং যেটা সেট করেছিলাম, শুধু অ্যাওয়ে মেসেজের জন্য আগে টাইমিংটা লাগবে, আর অন্য কোনো কিছুর জন্য আগে টাইমিংটা লাগবে না। শুধু যদি অ্যাওয়ে মেসেজ সেট করতে চান তাহলে আগে টাইমিং লাগবে, আদারওয়াইজ অন্য কোথাও আগে টাইমিং লাগবে না। আর কিছু এফএকিউ এর ব্যাপারে যদি একটু বলতেন আপু? এফএকিউ হচ্ছে যেমন আপনাদের ওয়েবসাইট আছে কিনা, আপনাদের প্রোডাক্ট কিরকম, আপনাদের প্রোডাক্টের অ্যামাউন্ট কিরকম, তারপরে হচ্ছে প্রাইস কিরকম, আপনার প্রোডাক্ট সম্পর্কে আমি জানতে চাই, এরকম কিছু মেসেজ থাকে না? ওইগুলা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আপু আমি কি সেট করব, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। যেমন ধরেন এখন যদি কার কথা বলবো, এখানে আপনারা এখানে কে কি বিজনেস করেন আমাকে বলেন তো, কেউ কোনো বিজনেস করেন? আপনি আপনার পেজ যদি ক্রিয়েট করেন,
কোন পেজের জন্য আপনি বলবেন যে এখানে কি জেন্টস প্রোডাক্ট পাওয়া যায়, অল লেডিস পাওয়া যায়, আর হচ্ছে এখানে কি মানে এখন যেমন শীত চলে আসছে উইন্টার প্রোডাক্ট পাওয়া যাবে কিনা, সামার প্রোডাক্ট পাওয়া যায় কিনা, প্রোডাক্টের কস্টিং কিরকম, কোন প্রোডাক্ট কিরকম আছে, আমি কি আপনার প্রোডাক্ট দেখতে পারি কিনা, আপনাদের কি কোনো শপ আছে কিনা, আপনাদের কোনো ওয়েবসাইট আছে কিনা, এইরকম কোশ্চেন হচ্ছে জয়দেব সেট করতে পারবে। যদি নাসির সেট করে নাসিরের সেট করতে হবে, আপনি কি ক্লাস নেন কিনা, আপনার শেখানোর অ্যাবিলিটি মানে কি 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 শেখান, প্রাইসিং কিরকম, কয়টা থেকে শেখান, আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কিনা, আপনাকে ফিজিক্যালি মিট করা যাবে কিনা, আপনি কি অনলাইনেই শেখান কিনা, এরকম কোশ্চেন নাসির সেট করবে। আর অন্য কেউ কোনো বিজনেস, আল্লাহ আপুরে আপনারা কেউ কোনো কাজ করেন না। আমার গত ব্যাচে এক আপু হচ্ছে তার কেটারিং বিজনেস, তার হচ্ছে খাগড়াছড়িতে সে পিজা সহ সে সমস্ত রান্না টান্না করে পাঠায়, আরেকজন হচ্ছে খুব সুন্দর আচার বানায়। আপু আমি করি চারটা দবর দশের মতো আমি কাজ করি। কি কাজ? আমি আকৃতি তৈরি হাতের জিনিস নিয়ে কাজ করি, মানে এটা হাতেই তৈরি করি সম্পূর্ণ হ্যান্ডিক্রাফট। ওই যে আপু ব্যাগ ট্যাগ পুতির ব্যাগ আছে, অনেক রকম অনেক কিছু আছে, শোপিস টোপিস অনেক কিছু বানায়। হ্যাঁ শোপিস আমার কথা বলার নেই, শোপিস সাথে পরে কথা বলতেছি, নামাজের টাইম হয়ে গেছে, আপনারা সবাই চলে যান, ঠিক 4:15 তে ব্যাক করবেন। আচ্ছা আপু 4:10 হলে হবে, 4:10 না 4:15, কারণ এখন অলমোস্ট 4 বেজে গেছে। কথা হচ্ছে ব্রেক স্ক্রিন দিবেন কে? হ্যাঁ আপু দেন একটু টাইম বাড়াই দিলে ভালো, খাওয়া দাওয়া করি নাই আমিও, খাওয়া দাওয়া আমারও করা হয়নি। আমি যদি এখন ফোনটা চার্জে দিই আবার আগের নিয়মে ঢুকলে তো সব আসবে তাই না? হ্যাঁ আগের জাস্ট ওই লিংকে ঢুকলেই আপনি পেয়ে যাবেন। ফোন চার্জে দিতে কি বেরোয় যেতে হয়? ফোন চার্জে দিতে তো এভাবেই চার্জে লাগিয়ে ফেলানো যায়, আপনি মিউট করে আপনি চার্জে লাগান, আপনার বেরোতে হবে না। কাউকে ব্রেক টাইমে কেউ লিভ নেবেন না, যদি লিভ নেন আমি তাদের নামগুলি কিন্তু স্ক্রিনশট নিই, সো তারপরে কিন্তু আমি তাদেরকে খবর করে দিব। কেউ লিভ নেবেন না, সবাই যেভাবে আছে এভাবে মিউট করে আপনি চার্জে দিয়ে চলে যান, আর ঠিক 4:15 ব্যাক করেন। ব্রেক স্ক্রিনটা দিবে কে, রেডি করেছেন কে? আজকে কেউ করে নাই, আপনার আসলে কোনো কাজেরই না, 4 দিন হয়েছে আপনারা এখনো একটা ব্রেক স্ক্রিন রেডি করতে পারেন নাই, আপনারা থাম্বনেইল রেডি করেন নাই আপনাদের জন্য, অন্য ব্যাচ আমাকে আপনাদের থাম্বনেইল রেডি করে দিয়েছে। সরি আপু আমি না, আপনি নতুন না, আজকে ফার্স্ট, বাদ বাকিরা তো আজকে 3 ধরে ক্লাস করতেছে, আজকে 4 নম্বর ক্লাস তাদের। জি আপু লাইভের সময় ক্লাস নাম্বার ক্লাস নংটা একটু উঠিয়ে দিবেন, লাইভের সময় ক্লাস নংটা একটু টুকে দিব, টুকে দিয়েছি তো 4 নম্বর ক্লাস দেখেন আমার পুরনো ব্রেক স্ক্রিন দিয়ে যান আপনারা, আগের ব্যাচে চলছেন এখনো, পুরনো ব্রেক স্ক্রিনটা দিয়ে যান। ব্রেক স্ক্রিনটা কিভাবে দিবে আপনি এখন দেখেন, একটা স্ক্রিন দিবে, এই স্ক্রিনটা হচ্ছে আপনাদের ইয়ে করতে হবে, রেডি করতে হবে, এটা আমার পুরনো ব্যাচের স্ক্রিন, আপনাদের নতুন ব্যাচের জন্য নতুন স্ক্রিন রেডি করবেন, স্ক্রিন রেডি করে সেটা হচ্ছে যে শেয়ার স্ক্রিনের স্ক্রিনে রেখে চলে যাবেন, যাতে কোনো ভিজিটর মিনিস্ট্রি থেকে কেউ যদি ভিজিটে আসে আমাদের ক্লাসে, তারা যাতে দেখতে পারে আপনারা নামাজে গেছেন বা নামাজের এখন একটা ব্রেক চলছে আমাদের। আচ্ছা 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 বুঝতে পেরেছেন, কারণ আমরা যদি এভাবে ফেলে সবাই চলে যাই তখন দেখা যাবে মিনিস্ট্রি থেকে কেউ আসলে বা বাইরের যারা ভিজিটর আছেন, আমাদের পিডি স্যার আছেন, আমাদের অফিসের কোঅর্ডিনেটর স্যার আছেন, আমাদের হচ্ছেন তারপরে কি উপসচিব আছেন, ম্যাডাম আছেন, ওনারা যদি আসেন তখন দেখেছে ছেলে পেলে নাই, ডাকলে শুনতেছে না, এখন এটা তো আপনাদেরও দোষ না, কিন্তু তারা যদি ব্রেক স্ক্রিনটা দেখে তখন বুঝবে না আচ্ছা এই ব্যাচে এখন ব্রেক চলছে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আমি কি এখন তাহলে মিউট করে দিতে পারি? হ্যাঁ আপনি মিউট করে ক্যামেরা অফ করে দিতে পারেন, এখন সবাই ক্যামেরা অফ করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। ওকে আপু, আপু আমার আমি আমার ক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি, যে মানে ব্রেক টাইমে অনলাইন থাকতে, ব্রেক টাইমে আচ্ছা আমি বুঝতে পেরেছি, কানেকশনটা রাখতে। ওকে আমি বুঝতে পেরেছি, বাট ট্রাই করবেন। জি আপু আমি সেই কারণে আর কি বলছি। আচ্ছা ঠিক আছে আপু। আপু স্ক্রিন শেয়ারের পারমিশনটা কি পাবো? কে স্ক্রিন শেয়ারের? হাসনাতের কাছে তো আছে।
হাসনাত অফ করে দিলে তো আপনি পেয়ে যাওয়ার কথা হাসনাত অফ করে নিয়ে মেবি হাসনাত এখন খুঁজতেছে না নামাজে চলে গেছে হাসান ভাই আছেন নামাজে হাসনাত নামাজে কালারফুল জিনিস দেখতে পেয়েছেন আচ্ছা দেখেন এখন দেন ভাইয়া শেয়ার অন করে দেন আপনারা সুন্দর দেখে আপনারাও ব্রেকে যান আমিও একটু ব্রেক নিয়ে আসি সবাইকে আমি মিউট করে দিই যাতে কেউ কথা বলতে না পারেন জি আপু আচ্ছা দেখাচ্ছি
সবাই ব্যাক করেছেন আপু আছে এখন সবাই আপু আছে আপনি একটু আগে কি আনমিউট করা ট্রাই করেছেন কেউ জি আপু আমি আপু আমি ট্রাই করেছিলাম এটা করা হতো হচ্ছে আমার আগের ব্যাচের যখন কথা বলতে বলা হতো সবাই একসাথে কথা বলতো স্ক্রিন শেয়ার করে দেন হাসান ভাইয়া তো সবাই একসাথে কথা বলার সময় দেখা যেত যে অনেক সময় আমি কোনো কথাই বুঝতাম না তো পরে দেখলাম যে আমি এটা করে দিলে সবাই যে যার মতো বলে যাচ্ছে তাদের আর খেয়াল নাই হঠাৎ করে যে মিউট হয়ে গেছে আপু এটা ক্যামেরা অন থাকে আপু আমার অফ করে দিচ্ছি ব্রেক অফ করে দিচ্ছি ব্রেক হ্যাঁ আপনার ব্রেক অফ করে দেন আপনার ব্রেক নাই এটা আমার এখন আপনারা চেঞ্জ করেন নাই আপনারা চেঞ্জ করেন এটা আপু আপনার আপনার মানি তো আমাদের এটা তো আমার পুরনো ব্যাচের এটা ওদের সম্পত্তি আপনার না আপনাদের না এটা ওদের পুরনো ব্যাচের মানে কাদের কথা বলবো যে ইনু ইনু ইনুদের ব্যাচের এটা ব্রেক স্ক্রিন মানে খাগড়াছড়ি আর বান্দরবন ব্যাচের জন্য এটা ছিল আপু সমস্যা নাই এটা আরো দুই চার ব্যাচ চলবে না আমার কোনো ব্যাচেরটা একরকম হয় না আমার ফার্স্ট এর চিটং এর ব্যাচের স্ক্রিন একরকম ছিল পরে খাগড়াছড়ি বান্দরবনের এটা খাগড়াছড়ির জন্য ছিল বান্দরবন ব্যাচের ব্রেক স্ক্রিন একরকম ছিল আর এখন আপনারা তো অলস আপনারা তো নিজেদের রেডি করেন জি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আপু ইট লেট করে ফেলছি মেবি না সমস্যা নেই লেট করেন নি আমরা স্টার্ট হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আপু আমাদের ব্রেক কয়টা ব্রেক কয়টা হবে একটা নাস্তার জন্য একটা নামাজের জন্য নাস্তার জন্য কোনো ব্রেক নাই এই নাস্তা নামাজের জন্যই দুইটা ব্রেক পাবেন আপনারা কারণ 6টা পর্যন্ত তো একটা মাগরিবের নামাজে ব্রেক পান একটা আসর নামাজের এই জন্য ব্রেকটা কম হয় আগে হচ্ছে আমি দেখা যেত 20-25 মিনিট একসাথে ব্রেকটা দিয়ে দিতাম যেটা ছিল 5টায় আসরের আজান দিলে ওরা দেখা যেত 25টা পর্যন্ত টানা ক্লাসটা করে 5টার সময় ওরা একটা ব্রেক নিয়ে নিত 20 মিনিটের 20 থেকে 25 মিনিট একটা ব্রেক নিত তো ওরা 25 মিনিট পরে চলে আসতো ওরা রাস্তা রাস্তা চাটা নামাজ নামাজ পড়ে একবারে চলে আসতো কিন্তু এখন সমস্যা হচ্ছে শীতের দিন চলে এসছে এবং দিন ছোট হয়ে গেছে আজান আগে দিয়ে ফেলে আগে 5টায় আসরের আজান দিত এখন 4টায় আসরের আজান দেয় 5টায় মাগরিবের দেয় মাগরিবের টাইম খুব কম থাকে তো দ্যাটস ওয়াই আপনাদের এখন 15 মিনিট দেওয়া হয় তখন 10 মিনিট বা 15 মিনিট দেওয়া হয় নামাজে আর এক্সট্রা নাস্তার কোনো ব্রেক আচ্ছা 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 আপু একটা কথা বলবো আমি তো ফার্স্ট দুই তিনটা ক্লাস কমপ্লিট করিনি আমি কি আগে দুইটা ক্লাস না দুইটা ক্লাস আচ্ছা হ্যাঁ আগের যে দুইটা ক্লাস কমপ্লিট করিনি ওগুলো কি আগে লাইভগুলো দেখলে ক্লিয়ার হবে আগে লাইভগুলো দেখলে জিজ্ঞেস করেন এই ব্যাচের যারা আছে তারা কি আগে লাইভগুলো দেখলে ক্লিয়ার হবে কিনা হ্যাঁ আপু ক্লাসে যেভাবে কথা হচ্ছে সেম কথাগুলি আপনি লাইভে শুনতে পাবেন আচ্ছা আচ্ছা একদম ভালো করে বুঝতে পারবেন আর না বুঝলে তো গ্রুপে ডিসকাশন করতে পারবেন আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ এই ক্লাসগুলো কোথায় পাবো এই যে এফবি গ্রুপে মানে মেসেঞ্জার গ্রুপ আছে না ওখানে আপু শেয়ার করে দেয় ওখানে উপরের দিকে গেলে পাবেন অথবা আমি আপনাদেরকে রাতে সামনে এনে দেব আপনারা যদি না পান অলরেডি মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া আছে ইউটিউবেও আছে ইউটিউবেও আছে তারপর মেসেঞ্জার গ্রুপের আছে আপনাদের নতুন যারা আজকে জয়েন করেছে আমার সাথে অমি জয়েন করেছে অমি আপনি আপনার এফবি আইডিটা আমাকে একটু বলবেন আমি যাতে আপনাকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিতে পারি ঠিক আছে আমার এফবি আইডিটা হচ্ছে চিন্ময় বৈদ্য ও আপনি চিন্ময় বৈদ্য হ্যাঁ আচ্ছা এই জন্যই তো আমি কনফিউজ যে কালকে আমার সাথে চিন্ময় বৈদ্য নামে একজন কথা বলল আজকে সে ক্লাসে নাই আজকে আবার অমি নামে আরেকজন কালকে আপনাকে যত ইনফরমেশন দেওয়া হয়েছে ওই হিসাবে আমার দেওয়া হয়েছিল আচ্ছা আমি আপনাদের ক্লাস শেষে আমি আপনাকে অ্যাড করে নিচ্ছি এর আগেও আমার ফার্স্ট ব্যাচ একজন ছেলে ছিল যার নাম চিন্ময় ছিল আচ্ছা ভাইয়া শেয়ার করবেন আপু জি আমার এখানে যে ইয়াটা আছে মানে আইডিটা এই আইডিটার মধ্যে ছবি শো করছে না ফটো এটার জন্য কি করতে হবে বাট আমি অন্য কোথাও গেলে কিন্তু আমার ফটো শো করে অন্য কোনো মিটিং এ গেলে আচ্ছা আপনার ফটো শো করে এইটাতে ফটো শো করছে না সাজ্জাদ জি আপনার মেইলের আপনি কি জুম জুম কি ইয়ে করে নিয়েছেন জুম অ্যাপস থেকে ঢুকেছেন না লিংকে ক্লিক করে डायरेक्टली ব্রাউজার দিয়ে আমি লিংকে ক্লিক করে সরাসরি ব্রাউজারে এই জন্য আচ্ছা তাহলে এখন কি করতে আপনাকে জুম অ্যাপটা ইনস্টল করে নিতে হবে আমি তো এভাবে করে গেলাম আমার তো শো করতেছে আপনি তো পিসি থেকে তাই না জি আপনার মোবাইল থেকে
কে ইমেল পিসি থেকে না মোবাইল থেকে মোবাইল থেকে এখন আপু খাওয়া দাওয়া করতেছি তো তাই তাহলে তো এটা মানে আমি যতটুকু জানি এটা এটাই এর পরে প্রোফাইল সেট করার ছবি সেট করার তো কোনো অপশন নেই আমি জানি জিমেইল দিয়ে লগইন করা থাকে এবং আপনি যদি জুমে ইনস্টল করে তারপরে জুম থ্রু জুম অ্যাপে যান তাহলে হচ্ছে আপনার এখানে ছবি শো করবে জি বাট আমার এখানে গত কিছুদিন আগে সমস্যা হয়েছিল তখন আমি ঠিক করেছিলাম কিন্তু বাট এখন দেখতেছি সব জায়গায় আচ্ছা না এখানে করার অপশন আছে এখানেও করার অপশন আছে আপনার নামের উপরে কার্সর নিয়ে যান কার্সর নিয়ে গিয়ে বা আপনার যদি পিসি তে থাকে তাহলে এটা করতে পারবেন পিসি তে আছে তাহলে আপনার নামের উপরে কার্সর নিয়ে গেলে আপনি দেখেন একটা আসতেছে আপনার মোর জি অপশনটা মোর অপশনের মধ্যে নেই তো মোর অপশনে গেলেই তো একটা আসছে এডিট প্রোফাইল পিকচার রিনেম নেই অনলি ফর রিনেম আছে আমি তো এডিট প্রোফাইল পিকচার রিনেম দেখতে পাচ্ছি এখন আমি হোস্ট জি ও আচ্ছা আমি হোস্ট আচ্ছা আমি আপনাকে হোস্ট করে দিই তারপর আপনি চেঞ্জ করে আসেন না আপু আছে আমার এখানে ওই যে ওর এখানে আছে তো আপনি জুমের ওয়েবসাইটে যান না জুমের ওয়েবসাইটে আপনার প্রোফাইলের এই আপনার ইয়া দিয়ে লগইন করেন না সাইন ইন করেন এটা তো করা আছে ওখানে অপশন আছে ওখানে ঠিক আছে দেখছিলাম আচ্ছা ভাইয়া এটা একটু পরে আমরা স্ক্রিন শেয়ার করে দেখে নিব আমরা ক্লাস টু শেষ করে দেব ওরে ছবি রে ক্যামেরা অন করে দেন আমি আপনার চেহারা দেখতে থাকি তাইলি হয়ে যাবে ছবি লাগবে না আচ্ছা ভাইয়া এখন এখানে ফার্স্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ মানে আপনার পেজ থেকে কেউ যদি কোনো ছবিতে ক্লিক করে এবং সে যদি রিটার্ন বাটনটা প্রেস করে তখন একটা মেসেজিং এর অপশন চলে আসবে এটা কি আপনি চান কি চান না এটা সবসময় অন করে দিবেন যাতে কেউ রিটার্ন বাটনটা ক্লিক করা মাত্র তার এখানে মেসেজ অপশনটা চলে আসে জেনারেল সেটিং স্টার্ট মেসেজ কনভার্সন এগুলিতে হাত দেওয়ার দরকার নেই তারপরে নিচে আসেন ভাইয়া এই যে এইটা শো এ গ্রেটিং সেটা হচ্ছে যে কেউ যদি আপনার আমি বলতে অর্পণ আছে আপু অপ্রো সফটওয়্যারের প্রবলেম দিচ্ছে আচ্ছা অব্রো দেখ আমাদের অব্রো দরকার নেই আপনি ইয়েতে চলে যান আপনার যেই যেই ইয়েতে ছিলাম আমরা ব্রাউজারে ছিলাম ওই ব্রাউজারে চলে যান অব্রো অব্রো জায়গায় ঝামেলা করুক আমাদের অব্রো দিয়ে এখন কিছু লেখা লাগবে না ভাইয়া আপনি যেটা মিনিমাইজ করে রেখেছেন ওইটাকে বড় করে দেন আচ্ছা আমাদের এখানে বাকি যারা আছে যে যে দিবাকর ভাইয়া তারপরে যে রাশেদ সাদ আদনান কে একদিন আমি কথা বলতে দেখি না তার ক্যামেরা অন করতে দেখি না আমি আদৌ জানি না সে বুঝতে পারে কি পারে না সুভাষিস পল কথা বলে না তারপরে হচ্ছে মুসা ভাইয়াও কোনো কোশ্চেন করে না আপনারা কি ভাইয়া সব বুঝতে পারেন আপু আছি আমি কথা শুনি সব আমি এমনিতে কথা কম বলি মানে ভাইয়া থাকলে তো হবে না ব্যাপারটা হচ্ছে আপু যেটা ভাইয়া কথা কম বলি বা আমি আছি সেটা আসলে কথা না কথা হচ্ছে আপনারা বুঝতে পারেন কি আপু না যেটা বুঝি না সেটা অবশ্যই জিজ্ঞাসা করি অ্যাসাইনমেন্টের লিংক এডুকে কি করতে হবে আচ্ছা রাশিদ ভাইয়া এটা নিয়ে প্যানিক করার কিছু নেই আমাদের আজকে টপিকটা শেষ করি শেষ করার পরে আপনি নাসির আর অম না আমি এতক্ষণ ছিলাম না তো ওয়াইফাই থেকে ব্যাড হয়ে গেছিলাম অথরিটি সেজন্য আমারও সেম প্রবলেম হয়েছিল আপু খুব নয়েজ হচ্ছে আপু সবাই তো এখন আনমিউট এই জন্য নয়েজ হচ্ছে একটু ওয়েট করেন আচ্ছা এই যে নয়েজ চলে যায় আমাদের আমরা
আমরা আমাদের হচ্ছে আপনার ক্লাস টুকু শেষ করি, ক্লাস টুকু শেষ করে আমরা হচ্ছে আপনার ইয়ে করে নিব, ক্লাস শেষে কিভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে কোথায় অ্যাসাইনমেন্ট দিতে হবে পুরোটা আমি দিয়ে দিব আপনাদেরকে। জি দিল মোহাম্মদ ভাইয়া কিছু বলবেন? না আপু, আমি ওই ওয়াইফাই দিয়ে চালাচ্ছিলাম, আমার মনে ছিল না ইয়া করে নেট কানেকশন করতে, নিচে গেছে নাস্তা করতে, এজন্য ডিসকানেকশন হয়ে গেছিল। না ঠিক আছে ভাইয়া, প্রবলেম নেই, একটু প্রবলেম হতেই পারে, এতটুকু টুকটাক ঝামেলার সাথে সাথে আপনি আবার কানেক্ট হয়ে গেছেন, সো এটা নিয়ে ভাইয়া আমরা যারা কথা বলবো না, কোনো প্রয়োজন হবে না, আমরা মিউট করে দিই যার এখান থেকে নয়েজ আসে। আচ্ছা এটা হচ্ছে গ্রেটিং মেসেজ, গ্রেটিং মেসেজ সব সময় অন করে দিতে হবে। গ্রেটিং মেসেজটা অন করে দিতে হয়। গ্রেটিং মেসেজ হচ্ছে আপনার পেজে কেউ এসে যখন আপনার ইয়ে করবে, পেজের মেসেজের জন্য ক্লিক করবে, তখন তাকে একটা গ্রেটিং মেসেজ দিবেন। ভাইয়া অন করেন বাটনটা হাসনাত, এটা শো গ্রেটিং যেটা, এটা অন করে দেন। এই যে অন, এখন এখানে দেখেন নিচে কিন্তু বাই ডিফল্ট একটা লেখা আছে কি হাই অঙ্কিত সৌরভ, এটা কি নাম ভাইয়া? একটু জুম করেন, আমি এই লেখা দেখতে পারি না, বিলিভ করবেন কিনা জানি না। আপনাদের এখন যে সাইজটা আছে এই সাইজের লেখা আমার হচ্ছে তারে জামিন পরে যেমন লেখা উড়ে উড়ে যায় না, আমার কাছে এরকম লেখা উড়ে উড়ে যায়। এই যে এখানে হচ্ছে পার্সোনালাইজেশন করা, এখানে হচ্ছে পার্সোনালাইজেশন করা। এই মেসেজটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন যে আমি কাস্টমাইজ করব এই মেসেজটা, এটা ফেসবুক বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, আপনি চেঞ্জ করে আপনার পেজ থেকে কিভাবে গ্রেটিং দিতে চান সেটা দিবেন। এখন হায়ার পরে যেই জায়গাটা আছে চেঞ্জের ক্লিক করেন ভাইয়া, এই যে এখানে ডান পাশে এসে চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করলে এই যে নিচে আসেন স্ক্রল করেন, এই যে দেখেন অনিকেত সৌরভ যে জায়গাটা, এই জায়গার এই যে একটা বক্স ক্রিয়েট হয়েছে না, এই বক্সের এই জায়গাটাকে বলা হয় পার্সোনালাইজেশন। মানে হচ্ছে আমরা কোনো পেজে ঢুকলে দেখি না যে তারা আমাদের নাম ধরে সম্বোধন করে, তারপরে বাকি টেক্সটুকু আসে, এই নাম ধরে সম্বোধন করার টেক্সটুকু আসার রিজনটা হচ্ছে এই পার্সোনালাইজেশন করে দেয়া। তারা এখানে অ্যাড পার্সোনালাইজেশন করে দেওয়ার কারণে এটা এসছে, আপনার অ্যাড পার্সোনালাইজেশন হচ্ছে ফুল দেয়া আছে। এখন এখানে তিনটা দেয়া যায়, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম, আর একটা হচ্ছে পুরো নেম। আপনি কোনটা দিতে চান আপনার পার্সোনালাইজেশন হিসেবে, যে আপনি কি হ্যালো অনিকেত দিতে চান, নাকি হায় কি মিঠুন দিতে চান, নাকি হায় অনিকেত সৌরভ মুহিন মুহিম মুহিম দিতে চান, মানে আপনি পুরো নাম দিতে চান, ফার্স্ট নেম দিতে চান, লাস্ট নেম দিতে চান। এই তিনটা অপশন এখানে থাকে, সেটা হচ্ছে অ্যাড পার্সোনালাইজেশন এ ক্লিক করেন ভাইয়া। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অফ সার নেম ফুল নেম ফেসবুক পেজ লিংক ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস, এই অপশন গুলি থাকবে, আপনি তার কোনটা দিতে চান। অবশ্যই পার্সোনালাইজেশনের জায়গায় আপনি হয়তো সার নেম অথবা ফুল নেম বা ফার্স্ট নেমটুকু দিয়ে দিবেন, ফার্স্ট নেমটুকু দিয়ে দিলেই হয়ে যায়। হ্যালো সুলতানা, বা হ্যালো আপনার নাম যদি হাসনাত, হাসনাত ভাইকে যদি বলা হয় হ্যালো হাসনাত, তাইলে ওইভাবে সবসময় ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। তারপরের মেসেজটা এখান থেকে হচ্ছে আপনি সেট করবেন, কি লিখবেন সেটা আপনি জানেন। যদি বায়ার আপনাকে এই জায়গাগুলি সেট করতে বলে, তখন আপনি বায়ারকে বলবেন ওকে ফাইন, আমি কি লিখবো সেটাকে আমি লিখে দিব নাকি তুমি আমাকে বলে দিবা, কারণ এক একজনের বিজনেস থেকে এক একজনের প্রেসপেকটেশন এক এক রকম থাকে, এক একজনের বলার ধরন এক এক রকম থাকে, তাকে জিজ্ঞেস করে নিলে সে আপনাকে বলে দিবে। এখন এখানে দেখেন দুবার চলে এসছে, দুবার আনা যাবে না, একটা কেটে দেন ফার্স্টের, হ্যাঁ এইটুকু কেটে দেন, কেটে দেন, রিমুভ দিয়েছেন। এখন হাইটাকে অনিকেতের আগে নিয়ে আসেন, হাইটাকে অনিকেতের আগে নিয়ে আসেন। কিভাবে অনিকেতের হাইটাকে রিমুভ করেন, রিমুভ করে অনিকেত লিখা যে বক্সটুকু বক্সের আগে কার্সরটাকে নিয়ে আসেন, কার্সর এনে তারপর সেখানে হাই লিখে ক্লোজ করেন, ক্লোজ করেন, এটা এভাবে যাবে না, ইয়েটাকে ক্লোজ করেন, অনিকেতের বক্সটাকে ক্লোজ করেন, রিমুভ করেন। হ্যাঁ এখন হাই লিখেন বা হ্যালো লিখেন, হাই লিখেছেন না, এখন একটা স্পেস দেন, দিয়েছি স্পেস দিয়ে এখন কার্সরটাকে বাঁ পাশে নিয়ে আসেন। এই এভাবে না, এভাবে না, এভাবে না, কিবোর্ডের থ্রুতে, থ্রু কিবোর্ড, এখন একটা স্পেস দেন, এখানে না, এখানে না, হাই এর পরে স্পেস দেন ভাইয়া, হাই এর পর,
এখন অ্যাড পার্সোনালাইজেশন দেন, এখন ওই যে ফার্স্ট নেম আপ, হ্যাঁ এটা দেন, এই যে বুঝতে পেরেছেন, সেট করতে হবে এখান থেকে করে সেভ দিয়ে দিবেন, তাহলে যে কেউ আপনার পেজে এসে মেসেজ বাটনটাতে ক্লিক করলে এই গ্রেটিংসটা তার কাছে চলে যাবে। গেল? জি আপু। এখন হচ্ছে হোল্ড অন, স্ক্রল করে উপরে উঠেন, এখানে এখন দেখেন, আরেকটু নিচে আরেকটু নিচে, এখানে এখন দেখেন আরেকটু আরেকটু নিচে, আরেকটু উপরে একটুখানি, বাস বাস বাস, না রে আরেকটু নিচে রে ভাইয়া, আপনাকে এই উপর নিচ করাইতে করাইতে আপনার এটাতে রোল করলে নিচে আস্তে আস্তে নেমে আসে, তো এটাকে আপনারা এইটা ধরে ব্যাস এখানে রাখেন, অ্যাড মেসেঞ্জার কার্সর দিয়ে করেন ভাইয়া, কার্সর দিয়ে করতেছে না, পাশে যেটা আছে ওটা দিয়ে করতেছে, সেজন্য অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। এখন আপনার মেসেঞ্জারে আপনার ওয়েবসাইট সেট করবেন কিনা, এটা সেট করতে হলে গেট স্টার্টেড দেন, যে মেসেঞ্জারে গিয়ে আপনার ওয়েবসাইটে যেতে পারবে, গেট স্টার্টেড, জি এখানে গেট স্টার্টেড, স্ক্রল করে নিচে আসেন, নেক্সট, এটা প্লাগ ইন করতে হবে, একটা চ্যাটবট প্লাগ ইন করে দিতে হবে, এই যে এটা, বুঝতে পেরেছেন, কন্টিনিউ অ্যাজ অনিকেত, ভাইয়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পায়ে একটু নানতো ভাইয়া, পায়ে একটু জানতো, এই যে অন লিখা, অনের উপরে এডিট, হাই হাউ ক্যান আই হেল্প ইউ, ওকে আচ্ছা নেক্সটে যান, এখানে একটা ওয়েবসাইট লাগবে, আপনাদের তো ওয়েবসাইট নেই, বায়ারের ওয়েবসাইট থাকবে, যদি বায়ার এটা করতে চায়, এই যে লেফট অর রাইট চুজ, আর যদি আপু বায়ার আমাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে বলে, ওয়েবসাইট বায়ার ডেভেলপার কে বলবে, ওয়েব ডেভেলপার কে বলবে, ডিজিটাল ব্লক সাইডে পারা যাবে না, এটা মেসেঞ্জারটা ব্লক সাইডে পারা যাবে না, ব্লক সাইডে না, মেবি না, ব্লক সাইডের জন্য আসলে পেজের মেসেজ তো কেউ দেয় না, এটা দিবে হচ্ছে যারা বিজনেস করবে, জি আপু, তারা, আচ্ছা বুঝতে পেরেছেন, জি আপু, তারপরে নেক্সট দেন, হ্যালো আপু, জি আপু, আপু একটু রিপিট করা যাবে, অ্যাকচুয়ালি আমার, হ্যাঁ আমি দেখতে পেয়েছি আপনার ইলেকট্রিসিটি কানেকশন অফ ছিল, এই যে এখন এই যে চ্যাট প্লাগইন রেফারেন্স যেটা, এই যে কোডগুলি দেখতে পাচ্ছেন না, স্ক্রল করে উপরে উঠেন ভাইয়া, এইটাকে আপনার হেডারে নিয়ে বসাই দিতে হবে, এইখানে হচ্ছে এই যে দেখেন অ্যাড অ্যানাদার ডোমেইন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ডোমেইন হোস্টিং দিতে হয়, আর এইখানের এই যে যেই কোডটা এখন কপি করলো, এই কোডটাকে আপনার ওয়েবসাইটের হেডারে নিয়ে বসাতে হবে, বুঝতে পারছেন, আর এই অপশনটা কখনোই আমাদের করতে হয় না, এই কাজটা করবে হচ্ছে একটা ওয়েব ডেভেলপার, যদি বায়ার কোনো ওয়েব ডেভেলপারকে হায়ার করে তার ওয়েবসাইটের জন্য, তখন বায়ার যদি আপনি যদি অপশনটা বলে দেন যে মেসেঞ্জার থ্রু আপনার ফেসবুকের মেসেজের পেজটাতে আপনার মেসেঞ্জারে কেউ গেলে তাকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, তখন এইটাকে তার ওখানে প্লাগ ইন করে দিতে হবে, এটা ওয়েব ওয়েব ডেভেলপার প্লাগ ইন করে নিবে, ওয়েবসাইটে ঢুকে মেসেজ করলে এখানে চলে আসবে, এমন নাকি এমন এখান থেকে মেসেজ করলে ওয়েবসাইটে যাবে, এইখান থেকে আপনার মেসেজের বাটনটাতে ক্লিক করার পরে কেউ যদি যায় সেখান থেকে তাকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, ফেসবুকের পেজের মেসেজে গেলে সেখান থেকে তাকে ওয়েবসাইটে নিয়ে যাবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট থেকে এখানে আসবে না, না আচ্ছা, সেটিং এর মধ্যে তো এই সেন্ড মেসেজ অপশনের নিচে ওয়েবসাইটটা অ্যাড করে দেওয়া যায়, ওইটা তো ইয়ে করা যায় ওয়েবসাইটের মেসেজ অপশনের নিচে, বা ওইটা যে কল টু অ্যাকশন বাটন দিয়ে ভিজিট নাও দিয়ে দিলে সেটা যাই করেন সেটা ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থেকে ভিজিটর ফেসবুকে আনতে গেলে সেটা ওয়েবসাইটে বসে কাজ করতে হয়, ওয়েবসাইটের কাজ ওটা, ওয়েবসাইটে গিয়ে আপনার ওখানে যখন আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিবেন, ফেসবুকটাকে আপনি ওখানে লিঙ্ক করে দিবেন, তখন আপনার ওয়েবসাইট থেকে থ্রু ও ওয়েবসাইট থেকে আপনার ফেসবুকে ভিজিটর আসবে, এখন এখানে যত কাজই করেন সব ফেসবুকের ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, বুঝতে পেরেছেন, আচ্ছা এখন ব্যাকে যান।
কারণ আপনাদের ওয়েবসাইট নেই, এটা প্লাগইনটা নিয়ে বসা দিতে হয়। এখন যদি আমার কাছে একটা ওয়ার্ডপ্রেস থাকে তাহলে আমি ওয়ার্ডপ্রেসে দেখিয়ে দিতে পারতাম যে ওইখানে আপনার প্লাগইন ইনসার্ট হেডার এন্ড ফুটার দিয়ে হেডারে নিয়ে বসাই দিলি এটা হয়ে যেত। মেসেজিং এ, মেসেজিং আমাদের মেসেজিং এর কাজ ছিল। এখন এখানে কথা হচ্ছে মেসেজিং আইকন দিয়ে করে দিলে তো হবে। জি ফাফা আইকন দিয়ে করে দিলে হবে না? ফাফা আইকনটা এটা কোন ওয়েবসাইটের জন্য বলছেন ভাইয়া? এটা তো যে কোনো ওয়েবসাইটেই ইউজ করা যায়। তারপরে হচ্ছে ইনস্টল করে ওইটার মধ্যে ওইটার যে হেডার থাকে হেডারের মধ্যে নিয়ে এটাকে প্লাগইন নিতে হয়। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে লিংক আপ করে দেওয়ার জন্য। আচ্ছা এইখানে এখন স্ক্রল করে নিচে আসেন, বাদ বাকি যা মেসেজিং এর সেটিংস থাকে, মেসেজের যা সেটিংস থাকে ওই মেসেজের সেটিংস আমরা এই সেটিংস থেকে করব না। ওই মেসেজের যত সেটিংস আছে সমস্ত সেটিংস আমরা পেজের মেসেজ অপশন থেকে করব। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে ওই যে অটোমেশনের মধ্যে যে ইনস্ট্যান্ট অ্যাওয়ে এবং এফএকিউ ওগুলা? হ্যাঁ, এফএকিউ ওগুলা হচ্ছে আমরা পেজের মেসেজ যে অপশনটা থাকে ইনবক্স ওখানে গেলে আমরা পেজ ভাইয়া স্ক্রল করে নিচে আসেন, কারণ এখান থেকে করতে গেলে অনেক সময় দেখা যায় কি পেজটাকে ব্লক করে দেয়। তো এখান থেকে আমাদেরকে, আমরা যখন শিখেছি তখন আমাদেরকেও বলা হয়েছে যে এখান থেকে না করার জন্য, এই জন্য আমরাও আপনাদেরকে বলি এখান থেকে না করার জন্য। এখন এই যে দেখেন সেট আপ অটোমেটেড রেসপন্স, এখান থেকে সেট আপ আপনি দিয়ে দিতে পারেন, সেট আপ করতে পারেন, কিন্তু এখান থেকে না করাটা বেটার, কারণ এখান থেকে অনেক সময় প্রপার ওয়েতে কাজ করে না। এখন এখান থেকে ভাইয়া ব্যাক করে আপনি আপনার পেজের হোমে চলে যান, পেজের হোমে। জি এই যে দেখেন এখানে নিউজ ফিড, নিউজ ফিডের পরে যান নিচে যান, এই যে ইনবক্স, ইনবক্স, ইনবক্স বাই বাই লেফট সাইডে দেখেন ম্যানেজ শপ, ম্যানেজ শপের নিচে ইনবক্স। জি ক্লিক করেন, এখন নতুন অপশনে কি সেটিংস এর অপশনটা। ওকে ওকে দেন, এই যে নিচে এসে দেখেন অটোমেটেড রেসপন্স দেখতে পাচ্ছেন? জি জি সাইডে এখন ক্লিক করেন নিয়ে যাবে আপনার সেম জিনিসগুলো। এই যে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই এর বাটনটা অফ করা দেখতে পাচ্ছেন? জি জি, শুধু এটা অন করে দেন। এইটা হচ্ছে পেজে কেউ নক করা মাত্রই আপনার ইনস্ট্যান্ট রিপ্লাইটা পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি যাবে সেটা হচ্ছে আপনার এখানে এই যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন? আপু কোথায়? হোল্ড অন, যেখানে আছেন ওই জায়গায় কার্সার রাখেন, আমি বাকিটুকু দেখাচ্ছি আপনাদের। কোথায় আপনারা আমার মতো কানা, সরি কানি, এই যে কৃষ্ণা আপু আমরা খুব বেশি মিস করেননি আপনি, আমি ওই জায়গায় একটু আরেকবার রিপিট দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। দেখতে পেয়েছেন এডিট? জি আপু। এডিটে ক্লিক করেন, এই এডিটটা হচ্ছে এখানে ওই যে পার্সোনালাইজেশনটা অ্যাড করে দেয়া, এখানে হায়ার পরে, এই যে হায়ার পরে এখানে কার্সর রাখতে হবে, কার্সর রেখে তারপরে অ্যাড পার্সোনালাইজেশন দিতে হবে। এখন কার্সরটাকে আপনি যেখানে রাখবেন সেখানে পার্সোনালাইজেশন মানে সেখানে তার নামটা অ্যাড করতে পারেন। এখন এটা আপনার কোনো টেক্সটের মিডলে করতে পারেন, কোনো টেক্সটের ফার্স্টে করতে পারেন, কোনো টেক্সটের লাস্টে করতে পারেন, এবং এইটা বাই ডিফল্ট একটা মেসেজ দেয়া থাকে। ট্রাই করবেন সবসময় নিজের পেজ হোক বায়ারের পেজ হোক একটা টেক্সট একটু ইউনিক, দুইটা লাইন একটু অন্যরকম করে সুন্দর করে লিখাই যায়। ফেসবুক বাই ডিফল্ট যা দিয়ে দিয়েছে সেটা দিয়ে কাজ করবেন, যদি না আপনারা অলস হন তাহলে এটা দিয়ে কাজ করবেন, আর যদি অলস না হন তাহলে অ্যাটলিস্ট এইটুকু চেঞ্জ করে নিতে পারবেন আপনারা। আপু একটু আবার রিপিট প্লিজ। হাই বা হ্যালো এইটার পরে এই যে অ্যাড পার্সোনালাইজেশন, এখানে দেখেন আপনার নাম কিন্তু কোথাও নেই। এখন আপনি যে আপনার পেজে নক করলো তার নামটা ধরে তাকে সম্বোধন করা উচিত, কারণ আমরাই একমাত্র বাঙালি যারা স্যার বললে খুশি হই, কিন্তু বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড সবাই তার নাম ধরে বা তার তাকে সম্বোধন করলে সে খুশি। সো আপনি যদি ধরেন এখন এখানে আমরা লিখে দেই হ্যালো হাসনাত বা হাসনাত থ্যাংক ইউ ফর কানেক্টিং আস,
তখন কিন্তু ভাইয়ার মনে এটা আসবে আচ্ছা ও আমাকে দিল, এখন আপনি জানেন যে ফেসবুকের এই অপশনটা আছে বলে এটা করতে পারেন, কিন্তু এতদিন কি আপনি জানতেন যে এটা কিভাবে করে? না আপনাদের মনে হতো না আমাদের নাম তারা জানে কিভাবে? এটা হচ্ছে এখান থেকে যে অ্যাড পার্সোনালাইজেশনটা দিয়ে দিলি নামটা জানা যায়। সো এইটা নামটা কোথায় বসাবে, এখন আপনি তাকে কি টেক্সট দিতে যাচ্ছে সেই টেক্সটের কোথায় বসাতে চান, যেখানে বসাতে চান সেখানে কার্সরটাকে রাখবেন আগে, কার্সর নিয়ে তারপরে আপনি অ্যাড পার্সোনালাইজেশন ক্লিক করলে সেখানে তার নামটা চলে আসবে। আপু আমার একটা কোশ্চেন ছিল। জি আপু, এখানে যে আমরা যে নামটা দিব এখানে তো আমাদের একটা নাম সেট করা থাকবে, কিন্তু আমরা যখন এখানে কোনো নাম সেট করা থাকে না, এখানে যে নামটা দেখায় সেটা পেজের অ্যাডমিন যে কাজ করে বা যে প্রোফাইল থেকে কাজ করে ওই প্রোফাইলের নামটা দেখায়। আমি যখন আমাকে রিপ্লাই দিবে, আমি যখন রিপ্লাই দিব মেসেজ মেসেঞ্জার পেজ থেকে যখন রিপ্লাই যাবে তখন এই যার আইডি থেকে আমাকে নক করবে তার নামটাই যাবে? জি। আচ্ছা, এখন ধরেন আপনি হাই না দিয়ে আপনি হাইটা মুছে ফেলেন, হাই মুছে ওইখানে কার্সরটাকে নিয়ে আসেন, কার্সর নিয়ে এসে ওখানে আপনি বলেন যে ওই অ্যাড পার্সোনালাইজেশন দিয়ে দেন, তারপরে থ্যাংক ইউ ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইওর গেটিং ইন টাচ মেবি। হ্যাঁ, অ্যাড পার্সোনালাইজেশন দেন মানে কার্সর যেখানে রাখবেন অ্যাড পার্সোনালাইজেশন সেখানেই যাবে। এটা কি পেজে আসার সাথে সাথে মেসেজটা যাবে না মেসেজে আসার সাথে সাথে মেসেজটা যাবে? বুঝিনি আরেকবার বলেন। এটা কি পেজে ঢুকে সাথে সাথে মেসেজটা যাবে নাকি তারপরে এই যে যখনই এখানে কোনো কিছু সেট করবেন, যখনই এখানে কোনো কিছু কাজ করবেন কাস্টমাইজ করবেন, তারপরে এই যে এখানে কিন্তু সেভ বাটন না দিলে সেভ হবে না, আপনাকে সেভ বাটনটা দিতে হবে। দেন এখন পাশে আরেকটা ট্যাব ওপেন কর, এই যে দেখেন এখানে কিভাবে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন? আচ্ছা কিভাবে যাবে, এখন কাজ হচ্ছে পেজে পাশে একটা ট্যাব ওপেন করেন, পাশে একটা ট্যাব ওপেন করেন, যেই পেজের আমরা কাজ পাশে ট্যাব ওপেন করেন, যেই পেজের আমরা কাজ করতেছি ওই পেজে অ্যাজ এ ভিজিটর যান, মেসেজটা কাজ করে কিনা সেটা আপনি চেক করবেন। কিভাবে চেক করবেন সেটা হচ্ছে পেজের অ্যাজ এ ভিজিটর মোডে গিয়ে সেন্ড করলে তখন দেখতে পাবেন যে গ্রেডিং মেসেজটা কাজ করছে কিনা, ইনস্ট্যান্ট মেসেজটা কাজ করছে কিনা। একটা প্রশ্ন ছিল। জি আপু, অনেক সময় যখন হচ্ছে বিভিন্ন পেজের ভিডিও আসে তখন আমি যখন ভিডিওটা দেখি তারপর যখন বের হয়ে যাব সাথে সাথে আমি ওদেরকে কোনো মেসেজ না দিলেও একটা ফিডব্যাক মেসেজ আসে, মানে পণ্যটার বিবরণ বা হচ্ছে দাম, বিশেষ করে দামটা দেখায় ওরা ওই মেসেজটাতে, দামটা দেখায় দেয় যেতে এই জিনিসটার দাম এত বা এই প্রোডাক্টের দাম এই ড্রেসের দাম এত, কিন্তু আমি কিন্তু কোনো রকমের মেসেজ ক্লিক বা কোনো কিছু করি না, ওই মেসেজটা কি হয়ে আসে? আমি বুঝিনি, আমাকে আরেকবার বলতে হবে কথা। মানে ধরেন আবেয়াতে কালকে আমরা একটা ভিডিও দেখছি, তো কিছু ভিডিও হয় যেগুলো হচ্ছে বিশেষ করে ড্রেসের ভিডিও গুলো, আমি ওই ভিডিওতে ঢুকলাম, ভিডিও থেকে যখন বের হয়ে যাব তখন একটা ফিডব্যাক মেসেজ চলে আসে আমার অ্যাকাউন্টে। এটা ওই যে আমি একটা মেসেজের অপশনটা দিয়েছিলাম না আপনার অ্যাকাউন্টে যখন চলে আসে, সেটা হচ্ছে কেউ যদি ব্যাক বাটনটা ক্লিক করে তাহলে তার ওখানে আমার মেসেজ অপশনটা চলে আসবে। ফার্স্টে একটা সেটিং দেখিয়েছিলাম অটো মেসেজের, মানে মেসেজ সেটিংস এর মধ্যে এই একটা অপশন একদম সবার ফার্স্টে দেখিয়েছিলাম। এইটা একটা হয়, আরেকটা করে সেটা চ্যাটবট দিয়ে করে। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন আছে। জি, অনেক সময় হয় কি আমরা প্রায় সময় দেখি ধরেন যে পেজটাতে আমি ফলো কিংবা লাইক দিই নাই, কিন্তু আমি যখন ওই পেজটার কোনো একটা ভিডিও দেখার জন্য স্বাভাবিকভাবে পেজটা ভিজিট করলাম তখন অটোমেটিক্যালি দেখা যায় ওই পেজ থেকে একটা ইনভাইটেশন চলে আসে। কারণ হচ্ছে আপনি যখন ওই পেজটাতে যান, আপনারা যদি আমার পেজে যান বা আপনারা আমার প্রোফাইলে যান, এটা ট্র্যাক করে ওরা, ওরা আপনাকে ট্র্যাক করে ওরা আপনার উপরে হচ্ছে একটা ইয়ে পাঠিয়ে দেয়। এই তো এই জিনিসটা একটু আপু দেখাই দিবেন আর কি, যে আমি ধরেন কোন একটা পেজে ঢুকলাম কিন্তু অটো প্রায় সময় দেখা যায় যে কোন একটা পেজ ভিজিট করলে আমি হয়তো লাইক দিই নাই ফলো দিই নাই কিংবা লাইক দিই নাই আর কি, তাদের সাথে কোন রকম কন্টাক্ট করি নাই, জাস্ট ঢুকলাম একটা দুইটা ভিডিও দেখে তাদের চলে আসলাম অটোমেটিক্যালি। একটা দুইটা ভিডিও দেখলে কখনোই আপনাকে তারা ইনভাইট পাঠাতে পারবে না, তাদের পেজে মিনিমাম কোথাও না কোথাও কোনো না কোনো পোস্টে আপনি লাইক দিয়েছেন। আচ্ছা, ওদের পোস্টে লাইক না দিলে তারা আপনার ইনফরমেশন পাবে না।
জি হ্যাঁ ধরেন হয়তো কোন একটা ভিডিওতে লাইক দিলে অটোমেটিক্যালি এই রেসপন্সটা কি অটোমেটেড না অটোমেটিক আসে না এটা ম্যানুয়ালি আসে এটা ম্যানুয়ালি আসে আচ্ছা 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 এটা ম্যানুয়ালি আসে কিভাবে সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে ভাইয়া এই যে মেসেজে ক্লিক করেন ও যদি মানে কেউ ওই স্কিমের যে কথাটা বলতে অনেক ক্ষেত্রে তো এরকম হতে পারে যে কেউ পেজে ঢুকলো আর হচ্ছে কেউ মানে আমি কার পেজে ঢুকলাম সে বুঝতে পারবে না যে আমি তার পেজে আছি এটা আপনি তার পেজে আছেন যদি রিপ্লাইটা দিছিলেন আমাকে ট্র্যাক করবে তারপর আমাকে রিপ্লাই দিবে এরকম আপনাকে ট্র্যাক করবে এই ট্র্যাক করার অপশনটা হচ্ছে আপনি যদি ট্র্যাক করতে পারবে একটা পেজে ট্র্যাক করার সিস্টেম হচ্ছে পেজে যখন ভিজিট করেন আপনারা বা পেজের পোস্টে এঙ্গেজ হন তখন সেটা ফেসবুক ট্র্যাক করে ফেসবুক ট্র্যাক করলে যখন তারা কোনো অ্যাড ক্যাম্পেইন করে মানে যারা যে আপনারা যেটাকে বুস্ট বলেন ওটাকে আমাদের ভাষায় আমরা অ্যাড ক্যাম্পেইন বলি অ্যাড ক্যাম্পেইন করে তখন সেখানে অডিয়েন্স সেট করার একটা অপশন থাকে মানে আমি এই অ্যাডটা কাদের কাছে দেখাতে চাই তো তখন আমাদের ওখানে অপশনটা থাকে একটা লুকালাইক অডিয়েন্স আর একটা হচ্ছে আমাদের পুরনো অডিয়েন্স পুরনো অডিয়েন্সদের কাদের যারা লাস্ট এক বছর আমার পেজ ভিজিট করেছে কোনো কিছু আপনার পোস্টে কোনো পোস্টে লাইক দেয়নি কোনো পোস্টে কিছু করেনি শুধু আমার পেজটাকে ভিজিট করেছে আমি তাদের কাছে পাঠাতে চাই তো ওভাবে ট্র্যাক করে এই ট্র্যাকিংটা ফেসবুক করে এই ট্র্যাকিংটা আমার আপনার কাছে ইনফরমেশনটা থাকে না এই অপশনটা শুধু ফেসবুকের কাছে থাকে আর আপনাদের ইনফরমেশন আমার কাছে তখনই আসবে যখন আপনারা আমাকে হচ্ছে ইয়ে করবেন আমার পেজে গিয়ে কোথাও কোনো অ্যাক্টিভিটি থাকবে হয়তো লাইক থাকবে বা কমেন্ট থাকবে তখন আমি ম্যানুয়ালি আপনাদেরকে ইনভাইট করব আরেকটা ট্র্যাক করা যায় সেটা হচ্ছে ফেসবুকের থ্রুতে ওয়েবসাইটে যখন যান ফেসবুক থেকে ওয়েবসাইটে কারা গেছে তাদের একটা লিস্ট তাদের মেইল অ্যাড্রেস সহ তাদের সমস্ত ইনফরমেশন আমাদের কাছে ট্র্যাক হয়ে যায় ওইটা আমরা পিক্সেল সেটআপের মাধ্যমে করি ফেসবুকের পেজের একটা পিক্সেল থাকে পিক্সেলের একটা কোড থাকে ওই কোডটা আমাদের ওয়েবসাইটের হেডারে বসাতে হয় সেটা হোক কাজাবি সেটা হোক পাইথন সেটা হোক জাভা সেটা হোক ওয়ার্ডপ্রেস যে কোনো ওয়েবসাইটের হেডিং এ বসালে তখন আপনি যখন ফেসবুক থেকে আপনি তার ওয়েবসাইটে যাবেন আপনার এই পাশে এই যে আমি মার্ক করি আপনারা একটু দেখবেন এই পাশে একটা হচ্ছে তারা ইয়ে বসিয়ে নেয় একটা প্লাগ ইন করে নেয় এক্সট্রা এক্সটেনশন একটা প্লাগ ইন করে নেয় তারা তারপরে সেখান থেকে ওই ইনফরমেশন গুলি কালেক্ট করে নেয় যে কে কে আমার এই ফেসবুক পেজ থেকে আমার ওয়েবসাইটে গিয়েছে আপনাদের একটা লিস্ট তাদের কাছে চলে আসে বুঝতে পেরেছেন আপু ইয়া অ্যানালিস্টের কাজের ক্ষেত্রে যে পাঁচ রোলের কাজের ক্ষেত্রে আমি অ্যানালিস্টের কাজে পাইছিলাম যে কাজ অ্যানালিস্ট চাইলে পেজে কে কে আসছে সেটা দেখতে পারে অ্যানালাইজ করার জন্য কে আসছে দেখতে পারে না কে আসছে দেখতে পারে যেটা সেটা হচ্ছে মানে পেজে কে ভিজিট করছে পেজে কে ভিজিট করেছে ওইটা হচ্ছে পেজে ভিজিট করা না পেজে পোস্ট কে করেছে দেখেন কে পোস্ট করেছে সেটা দেখতে পারে আর পেজে ভিজিট করার যে অ্যানালিটিক সেটা হচ্ছে যে পেজে কোন কোন মাধ্যম থেকে এসেছে কোন মাধ্যম থেকে এসেছে দেখেন অ্যানালিসিস এর কাজ হচ্ছে ভিউ ইনসাইটস ইনসাইটস হচ্ছে আপনার পেজে কয়টা লাইক করেছে কোন জায়গা থেকে এসেছে সেটা দেখতে পারে পুরো ডিটেইলটা সে দেখতে পারে না ইনসাইট এর ব্যাপারটা একটু বললে ভালো হতো কারণ ইনসাইট শব্দটি আমি আপনাকে জিজ্ঞাসা করতাম আমি ইনসাইট শব্দটি এটা হচ্ছে পেজের অ্যানালিটিক অ্যানালিটিকটাকে অ্যানালিটিককে যে অর্থ এই অ্যানালিটিকের মানে কি বলবো এটা কি ফেসবুকের ভাষায় হচ্ছে তারা ইনসাইটস করছে ওই যে আমি বললাম না যে যেটাকে আমরা ইউজার নেম বলি ওইটাকে আমরা কাস্টম ইউআরএল ও বলতে পারি ওইটাকে আমরা ভ্যানিটি ইউআরএল ও বলতে পারি কিন্তু তিনটা জিনিস সেম আর শুধু নামের দিক থেকে ভিন্ন আইটা কথা বলছিলেন পপআপ মানে কি আমরা মেসেজ বুঝি পপআপ মিন্স হচ্ছে কোন পেজে যাওয়ার পরে একটু আপায়াতে যান ভাইয়া ডান পাশে আরেকটা ট্যাব ওপেন করেন ভাইয়া একটু ফাস্ট হন আপনারা সবাই একটু ফাস্ট ফেসবুকে যান আবার পেজে যাওয়া মাত্র দেখবেন একটা মেসেজের অপশন চলে আসে এই যে পুশ করে চলে আসা এটাকে পপআপ বলা এই যে দেখছেন একটা মেসেজ অপশন এখানে চলে আসছে না ভাইয়া জি 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 এইটা হচ্ছে ভাইয়া ইয়ে সেট করে দিয়েছে কিন্তু যে গ্রেটিংসটা সেট করে দেওয়ার কারণে ওই 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 পেজে ওনার আগের পেজে মেসেজের অপশনটা ছিল এই জন্য এটা চলে এসেছে আপায়া বিডি দিলে হয়ে যায় ভাইয়া এভাবে দিকে আসবে না আপনারা যে কি যে করেন না আপায়া বিডিটা এই যে চলে আসছে আপায়া দিলেই চলে আসে ভাই আপনার মেসেজের অপশনটা কেটে দেন
দাঁড়ান এখন মেবি আবায়াটা আসছে হোল্ড অন এই যে আবায়ার একটা মেসেজ চলে আসছে না আপু জি 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 এটাই হচ্ছে পপআপ টুশ করে চোখের সামনে যেই মেসেজের অপশন বা ট্যাবটা চলে আসে এটাকে আমরা আমাদের ভাষায় পপআপ বলি জি আপু এটা এখানে হতে পারে এটা হতে পারে যে আপনার ওয়েবসাইটে গেলে যে সাইন আপ বাটন চলে আসে পপআপটা আসলে যে যেটা দিতে চায় পপআপ মানে হঠাৎ করে যেটা আপনার চোখের সামনে চলে আসে ওইটাকেই পপআপ বলা হয় আপু এটা কি পেজে ঢোকার সাথে সাথে আসবে হ্যাঁ যে কেউ এই পেজে ঢুকবেন সাথে সাথে আপনার সামনে এই মেসেজটা চলে আসবে এই মেসেজটা কি পপআপ নামে পরিচিত না হ্যাঁ এই যে মেসেজের এই অপশনটা হঠাৎ করে চলে আসাটাকে পপআপ বলা হয় এটা শুধু মেসেজের না অন্য কিছু অপশনও এরকম চলে আসে মানে এরকম হঠাৎ করে কোনো কিছু চোখের সামনে একটা অ্যাকশন চলে আসা বা এটার এগেইনস্টে আমি আরেকটা কাজ করতে পারা ওটা কি পপআপ বলা হয় আপু এটা কি শো এ গ্রেটিং থেকে করে যে এটা গ্রেটিং মেসেজটা দিয়ে দেয় আর এখন এই মেসেজটা পপআপটা না অটোমেটিক্যালি ফেসবুক দিয়ে দিয়েছে কিছু কিছু পেজের উপরে ফেসবুক দেয় কিছু কিছু পেজের উপরে ফেসবুক দেয় না ও আচ্ছা 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 আমাদের এটা ফেসবুক দিয়ে দিয়েছে এখন ম্যাক্সিমাম পেজের উপরেই ফেসবুক দিয়ে দেয় আগে এটা করতে হতো চ্যাটবট দিয়ে এখন এটা পপআপটা অটোমেটিক্যালি চলে আসে আচ্ছা আপু আমরা এর আগে মেসেজিং মেসেজিং এর মধ্যে জেনারেল সেটিংস এর মধ্যে একটা জিনিস করেছিলাম ইউজ টু রিটার্ন কি টু সেন্ড মেসেজেস এটা অন করেছিলাম এটা কেন করেছিলাম এটা করেছিলাম তার কারণ হচ্ছে আমরা পেজে যাব পেজের কোনো ছবিতে ক্লিক করলে আমার ব্যাক বাটনটা ক্লিক করব যখন তখন আমার এখানে মেসেজ অপশনটা চলে আসার জন্য ও আচ্ছা আচ্ছা একটু আগে আপু বললো না যাপু আমি একটা ভিডিও দেখছি আমি ব্যাক বাটনটা ক্লিক করলে সাথে সাথে একটা মেসেজ চলে আসে জি 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 এটা হচ্ছে ওইটা ভাইয়া আমাদের মেসেজ সেটিং এ চলে যান এগুলি যেমন আছে এরকমই থাকুক এই যে দেখেন আপনার কিন্তু গ্রেটিংটা চলে এসেছে তাই না এখন আপনি শুধু হ্যালো হাই লিখে হ্যালো হাই লিখে হ্যালো দেখেন তো আপনি একটা সেভ করেছে দেখেছেন ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু চলে এসেছে জি তার মানে এটা কাজ করছে প্রপার ওয়েতে তারপরে ব্যাকে যান ভাইয়া ব্যাকে যান মিন্স হচ্ছে আগের পেজটাতে যান আগে আগে ট্যাবটাতে যান এই ট্যাবে তো আমরা কাজ করছিলাম না আমরা আগে ট্যাবে কাজ করছিলাম এটা না পোস্ট অ্যাটেন্টেড যেটা তার পাশের ট্যাবটাতে জুমের পাশের ট্যাবটাতে আমরা কাজ করছিলাম এই যে এখন হচ্ছে অ্যাওয়ে মেসেজ সেট করা অ্যাওয়ে মেসেজটা যদি সেট করি আমাকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অফ করে দিতে হবে অ্যাওয়ে মেসেজের এই জায়গাটাতে ক্লিক করলে ক্লিক করেন ভাইয়া ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অফ করে দেন ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অফ করে দেন এখন আয়ো মেসেজে ক্লিক করেন ও আচ্ছা আপনার টাইমিং ঠিক করা নেই আপনার এই পেজের টাইমিং ঠিক করা নেই ভাইয়া না মনে জানি না তো আচ্ছা এখানে ক্লিক করেন তো ভাইয়া এখানে এই যে আয়ো মেসেজ অফ করা আছে না এই যে এখানে অফ করা আছে না এডিট করেন এই যে এই এডিটে যান আয়ো মেসেজ এখানে যান এডিট হ্যাঁ এডিটে যান আওয়ার মেসেজটাকে অন করতে হবে অন করতে গেলে টাইমিং এই যে টাইমিংটা হচ্ছে এখান থেকে অন করেন অ্যাট টাইম এখানে টাইম জোনটা ঠিক করবেন অ্যাট টাইম ঠিক করবেন টাইম জোন ঠিক করেন আমরা টাইম জোন কোনটা প্লাস 6 কেন জিএমটি প্লাস 6 তো মাই চলে গেছে তিনে আসছেন ঢাকা বাংলাদেশ ছিল উপরে হ্যাঁ এগুলি চোখ না আর কিছু ঢাকা বাংলাদেশ দেখছেন আমি তো সব দেখলামই না ওই আপু আপনি নিচে চলে আসেন আরেকজন উপরে নেন না ভাই নিচে চলে আসেন নিচে প্লাস 6 খুঁজে নেন 6 লিখে দিলে হবে উপরে এই এশিয়া ঢাকা হ্যাঁ এশিয়া ঢাকা এটাই এখন এখানে কথা হচ্ছে কোন কোন দিন আপনি অ্যাওয়ারনেস সেট করতে চান আর আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট কেউ নিতে চায় সে নিতে পারবে কিনা সেটা হচ্ছে ধরেন আপনি শনিবার দিন হ্যাঁ শনিবার দিন কোন টাইম টু কোন টাইম
এই যে এখানে টাইমিং সেট করতে হয় সকাল কয়টা রাত কয়টা সেট করেন এখানে ধরেন সকাল 9টা দেন সন্ধ্যা 8টা দেন 8টা হলে 13 14 15 16 17 18 19 20 20 হয়েছে না শনিবারে ক্লিক করেন শনিতে ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন মানে এই রেড জোন টুকু হচ্ছে আপনার ওপেনিং টাইম এই যে এখানকার বন্ধ যেটা এটা কিন্তু বন্ধ এখন কথা হচ্ছে আপনার কিন্তু 9টা হয়নি 6 দাঁড়ান 6 7 8 9 9 হইছে 9টা থেকে এতটা পর্যন্ত আপনার দোকান খোলা এরপরের অপশন টুকু যেটা লাল বাতি জ্বলতেছে না জি সরি সাদা বাতি জ্বলতেছে ওইটা হচ্ছে আপনার বন্ধ এই সময়টাতেই অ্যাওয়ে মেসেজটা যাবে না হ্যাঁ এখন সোমবারেরটা ঠিক করেন সোমবারের টাইমিং যদি চেঞ্জ করতে চান সোমবারের টাইমিং চেঞ্জ করুন এখন সোমবারের টাইমিং কি হবে আচ্ছা ঠিক আছে সরি আচ্ছা সেম করে দিয়ে যান সেম টাইম টাইম চেঞ্জ করতে চাইলে কিন্তু এখান থেকে টাইম চেঞ্জ করতে পারেন আপনি এখন কথা হচ্ছে ধরেন আমি শুক্র শনি দুই দিন আমি দোকান খুলবো না এই দুই দিন আমি অ্যাপয়েন্টমেন্ট নিব আলাদা টাইম নিব তার মানে হচ্ছে এখানে এক টাইমে যান আবার এই যে এই যে এই যে এক টাইমে হারে কোথায় যায় এই যে দেখছেন এখন চলে এসেছেন আরেকটা জি এইখানে আপনি শুক্র শনির টাইমিংটা আলাদা দেন শুক্র শনি ফ্রাইডে মানে ফ্রাইডে স্যাটারডে হ্যাঁ এই দুই দিন আলাদা দেন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে আমি যদি প্রতিদিন আলাদা সময় দিতে চাই তাইলে কি আমার থেকে প্রতিবার এক টাইমটা দিতে হবে না হ্যাঁ আপু এটা কি বন্ধ না খোলা আমি তো শুনি এটা খোলা লাল মানে খোলা ও আচ্ছা তার মানে উপরের গুলোতে যতটুকু লাল আছে ততটুকু খোলা আচ্ছা তো রেড কালারটা চেঞ্জ করা যাবে না মানে কালার চেঞ্জ করে কি কালার দিতে চান গ্রিন বা অন্য কিছু গ্রিন এটা কে কোশ্চেনটা করেছে কে কোশ্চেনটা ছিল কার সাজ্জাদের কোশ্চেন কি সাজ্জাদের ছিল জি ভাই আপনার জন্য আমি পিঙ্ক কালার করার ট্রাই করব আমরা বলে দিব ফেসবুককে যে এটা পিঙ্ক কালার নিয়ে আসেন সাজ্জাদ কালার চেঞ্জ করতে চায় ঠিক আছে কালার তো আমাদের কালার না আচ্ছা ভাইয়া তারপরে কালার দিয়ে কি করবেন আপনি আহাদ আজকে সারা দিনে কথা বলছে মাত্র ঘুম থেকে উঠে এসে ভাইয়া শনি রবি সোম দিলেন তো মঙ্গল বুধ দুই দিন দেন মঙ্গল বুধের টাইমটা করেন এখন এখানে দেখেন এখানে 9টা দিয়েছেন না 9টার জায়গায় আপনি লিখেন 8টা 59 8টা দিলেন 59 লিখেন দেখেন টাইমিংটা কিভাবে চেঞ্জ হয় 8টা 59 লিখেন আর এখানে লিখবেন 19টা কি বলে জানি 19টা 59 ঠিক আছে তার মানে হচ্ছে 9টায় ঠিক 9টায় অন হচ্ছে ঠিক 8টায় বন্ধ হয়ে যাচ্ছে এবং এই বন্ধের সময়টুকু আপনার পেজের জাস্ট 7:30টার পর থেকে আপনার পেজে দেখাবে যে কিছুক্ষণ পরে ক্লোজ হয়ে যাবে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে এইগুলি দেওয়ার পরে ক্লিক করে নিচে আসেন এইটা না এইটা না এইটা তো মেসেজ টু চলে যাচ্ছেন আপনি আবায়াতে মেসেজ দিয়ে দিচ্ছেন এই যে এই যে এইটাকে এইটাতে হ্যাঁ এই যে এখন মেসেজটা কি দিবেন এইখানে এই যে দেখেন থ্যাঙ্ক অ্যাওয়ে মেসেজের অপশনটা চেঞ্জ আসে নিচে আসেন আরেকটু নিচে আসেন আপনারা মানে আপনাদের এই যে এইখানে এখন এডিটের অপশন আছে এখানে এখন এডিট করবেন থ্যাঙ্কস দিলেন থ্যাঙ্কস দিয়ে এখানে কার্সর রাখেন তার নাম দিয়ে তাকে থ্যাঙ্কস দেন অ্যাড পার্সোনালাইজেশনটা এখানে করেন এই যে এই যে এই যে এখানে কার্সর রাখেন আগে দেখেন আমি একটা ছোট লাল করেছি থ্যাঙ্ক ইউর আগে লাল করেছি জি আপু এখানে রাখবো কার্সর হ্যাঁ রাখেন এখন এক যে মানে পার্সোনালাইজেশন মিন্স হচ্ছে তার নামটা আপনি যেখানে দিতে চান কার্সরটাকে সেখানে রেখে অ্যাড পার্সোনালাইজেশন দিয়ে দিলেই হয়ে যাবে
ব্যাস এখন সেভ করেন দাঁড়ান চুজ ইউ ধরো সেভ করলেন লিখা কি আসলো এই যে দেখেন এখন কিন্তু এই যে টাইমিংটা সেট করে দেওয়ার কারণে অটোমেটিক্যালি আপনার কিন্তু আওয়ার মেসেজটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন জি আর ইনস্ট্যান্ট অফ হয়ে গেল কিন্তু ইনস্ট্যান্ট অফ করার কারণেই আওয়ার মেসেজটা সেট করতে পেরেছি আমরা ইনস্ট্যান্টটাকে অফ করে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে কিছু কিছু পেজ থেকে জব এর জন্য অ্যাপ্লিকেশন আপনি কি এই পেজ থেকে রিসিভ করতে চান কিনা যদি চান সেই ক্ষেত্রে এই বাটনটা অন করে দিতে হয় রিসিভ করতে চান কিনা আর এফএকিউ যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে শেয়ার এন্ড গেট ইনফরমেশন এর একটা বাটন দেখতে পাচ্ছেন জি মাত্র আপু জব অ্যাপ্লিকেশনটা আরেকবার বলেন তো বুঝি নাই জব অ্যাপ্লিকেশন হচ্ছে আপনি যদি কোনো জব এর জন্য অ্যাপ্লাই মানে কোনো জব সার্কুলার আপনার পেজ থেকে দেন তাদের অ্যাপ্লিকেশন আপনি এই পেজের থ্রুতে রিসিভ করতে চান কিনা আচ্ছা 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 এইখানে হচ্ছে এই যে ভাইয়া শেয়ার এন্ড গেট ইনফরমেশন নেক্সট রিসিভ করলে এটা কোথায় কোথায় দেখা যাবে এটা আপনার মেসেজে দেখা যাবে এখানে যত সেটিংস সমস্ত সেটিংস কিন্তু মেসেজের থ্রুতে করছি আমরা এটা সবাই মাথায় রাখবেন যে এইখানকার যত সেটিংস আছে এই সেটিংস এর রেজাল্ট সবসময় আমরা মেসেজেই দেখতে পাবো অন্য কোথাও না আচ্ছা ক্লিক করেন শেয়ার এন্ড গেট ইনফরমেশনে ক্লিক করলেন এফএকিউ তে এই যে এফএকিউ তে ক্লিক করেন এফএকিউ তে ক্লিক করেন হ্যাঁ এখানে এই যে এখানে আসছে না এখন এডিটে যান এডিট এই যে এখানে এসে আপনাকে হচ্ছে কোশ্চেন সেট করতে হবে অ্যাড কোশ্চেন কোশ্চেন এর আনসার অ্যাড কোশ্চেন এর আনসার অ্যাড কোশ্চেন দেন দেখতে পাচ্ছেন কোশ্চেনের অপশনও চলে এসেছে অটোমেটেড রেসপন্স কি রেসপন্স দিবেন এটা রেসপন্স আপনি কি দিতে চান সেটাও চলে এসেছে এখন অনেকের কোশ্চেনের থাকে এরকম যে তুমি কি মানে তোমার ওয়েবসাইট আছে কিনা বা তোমার প্রোডাক্টের কোয়ালিটি কিরকম তোমার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কিরকম তোমার কোনো শপ আছে কিনা তারপরে হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই এরকম আরো নানাবিধ উদ্ভট কোশ্চেন যেগুলি কখনো কোনো পেজের আমরা যারা ভিজিটর থাকি তারা গিয়ে করি না কিন্তু তারা এফএকিউ সেট করে রাখে তো এফএকিউটা এখান থেকে সেট করা যায় কোশ্চেন আনসার লিখে কোশ্চেন লিখে দেখেন কোশ্চেন লিখে তারপর আনসার সেট করেন পুরো কাজটা একবার প্রপার শেষ করতে পারলে আপনাদের হবে কি এটা থেকে যাবে তো আপনারা পরবর্তীতে কোথাও আটকে গেলে যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন আপু এফএকিউ এর সময় তো বাকিগুলো অফ থাকবে না না এফএকিউ এর সময় কোনো কিছু অফ থাকার প্রয়োজন নেই এফএকিউ একদমই আলাদা অপশন না এফএকিউ এর সময় কি অ্যাওয়ার মেসেজটাও থাকবে অ্যাওয়ার মেসেজ এর জায়গায় থাকবে এফএকিউ এফএকিউ জায়গায় থাকবে অ্যাওয়ার মেসেজ তো কেউ নক করলে রিপ্লাই যাবে এই নক করার আগেই তাকে এফএকিউ গুলি শো করবে আপনার মেসেঞ্জারের মেসেজ বাটনটা ক্লিক করলে তার কাছে এফএকিউ গুলি যাবে আর এফএকিউ তে হচ্ছে কোশ্চেন করলে অ্যানসার দিবে ওইখানে পাঁচটা ছটটা কোশ্চেন অ্যাড করা যায় ওই কোশ্চেন যা করবে পাঁচটা ছটটা কোশ্চেন মধ্যে থেকে যে কোশ্চেনে ক্লিক করবে ওই কোশ্চেনের অ্যানসার দিতে পারবে আচ্ছা এই যে এটা কি অ্যাড পার্সোনালাইজেশন আছে এটা অ্যাড পার্সোনালাইজেশন হচ্ছে না এখন হচ্ছে এখানে একটা বাটনও অ্যাড করে দিতে পারবেন এই যে অ্যাড এ বাটন দেখতে পাচ্ছেন নিচে এই যে কাজগুলি করছেন এগুলি কোথায় দেখা যাবে কিভাবে দেখা যাবে এগুলি পরবর্তীতে যখন এইখানে দেখতে পাবেন আপনারা ভিজিট নাও দিলেন না এখন ওয়েবসাইট দিয়ে দেন পিক আপ ওয়েবসাইট বা আপনি অন্য কারো ওয়েবসাইট দিয়ে দেন amazon.com এর ওয়েবসাইট দিয়ে দেন পিকাবো দিয়ে দেন https://, লিখেন আমি বলছি https://, URL টা সবসময় খেয়াল করবেন এখন যেমন হোল্ড অন ভাইয়া এখানে facebook.com/aniket দেখা যাচ্ছে না জি কিন্তু আপনি যখন এখানে কার্সারটাকে দুবার ক্লিক করবেন দেখেন ফার্স্টে https চলে আসবে দুবার এই যে দেখতে পাচ্ছেন https চলে এসেছে https://www.pickabo.com আপনি এখানে লিখেন এই যে হ্যাঁ ওয়েবসাইট ইউআরএল এর এখানে লিখে ফেলেন https://www.pickabo.com সব সময় খেয়াল করবেন
যে কখনো কোথাও ওয়েবসাইট ইউআরএল বলা মানেই হচ্ছে https দেয়া চলে আসবে ওয়েবসাইটের নাম কি বলছেন আপু পিকাবো পিকাবো PICKA পিকা সি সি কে এ বিও পিকাবো বি ডাবল ও না বিও আমার ভাই স্পেলিং নিয়ে প্রবলেম আছে একটু দেখে নেন আপনারা pikabo.com দিয়ে দেন আচ্ছা তারপরে আচ্ছা নিচে আসেন আচ্ছা ইএস এর পরে ভাইয়া হোল্ড অন উপরে যান স্ক্রল করে উপরে উঠেন এখানে ইএস উই হ্যাভ এর জায়গায় ইএস দিয়ে বা তার নাম লিখেন এখানে কার্সার রেখে আগে অ্যাড পার্সোনালাইজেশন দেন ইএস এর আগে কার্সার রাখেন তারপরে অ্যাড পার্সোনালাইজেশন দেন ইএস এর আগে ইএস এর আগে ভাইয়া স্ক্রিন শেয়ারটা একটু পজ রাখেন একটু পজ করেন আপনার যেখানে শেয়ার অপশনটা ওখানে দেখেন পজের একটা অপশন আছে দেখতে পেয়েছেন হাসনাত দেখতে পেয়েছেন ভাইয়া হ্যাঁ আপু করছি আচ্ছা স্ক্রিন শেয়ার অফ অন করেন না একটু অফ পজ থাকুন হ্যালো জি হ্যালো আপু শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আপু আমার একটা কোশ্চেন ছিল জি এখানে আপু অটোমেটেড রেসপন্সে যেমন ধরেন আমি সেট করে দিলাম হোয়াটস ইওর অফার ঠিক আছে সামথিং এটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে অটোমেটেড রেসপন্সে এই যে এখন যেটা সেট করছি এটা এফকিউ সেট করছি হ্যাঁ ধরেন ধরেন আমি সেট করে দিলাম যে হোয়াটস ইওর অফার বা সামথিং ব্লা 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 আনসার দিয়ে দিলাম ঠিক আছে এখন যদি মানে কেউ জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি অফার বা অফার শব্দটা লিখে তাহলে কি আমাকে জিনিসগুলো মানে শো করবে আমার অ্যানসারটা মানে এই কোশ্চেনটা যদি সে করতে এই কোশ্চেনটাতে ক্লিক করলে এখানে আপনি যা ব্লা ব্লা আনসার দিবেন ওই ব্লা ব্লা আনসার তার কাছে শো করবে বুঝছেন নাই আপনি কি বুঝতে পারেননি ভাইয়া জয়দেব ভাইয়া আপনি যান আপনি গিয়ে আপনার প্রেয়ার শেষ করে তারপরে চলে আসেন আমাদের এখন এমনিতেও 10 মিনিট একটা ব্রেক দিয়ে দিতে হবে কারণ আপনাদের আমাদেরও মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে আপনি কি বুঝতে পেরেছেন ইমন হ্যালো জি আপু আপনি যে কোশ্চেন করেছেন কোশ্চেন আনসার পেয়েছেন জি আপু আচ্ছা ঠিক আছে আপু আমার একটা কোশ্চেন ছিল হ্যালো জি ভাইয়া হ্যাঁ এখানে আমরা যে কোশ্চেন গুলো সেট করে দেব হ্যাঁ মানে মানে যিনি আমাকে মেসেজ করবে ওনার ওই কোশ্চেন গুলো কি মানে সিমিলার হলে তখনই আনসার গুলো দেয়া হবে তাই না কোশ্চেন গুলো সিমিলার না সেম এই কোশ্চেনটাতে যদি সে ক্লিক করে তাহলেই আনসারটা দেয়া হবে ও আচ্ছা 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 তার মানে ওনার কাছে এই কোশ্চেন গুলো চলে যাবে অটোমেটিক হ্যাঁ উনি যখন আপনার মেসেজ বাটনটা ক্লিক করবে তার কাছে এই এফএকিউ গুলি ফার্স্টে যাবে সে যদি এগুলিতে ক্লিক করে তাহলে সে এখানে যে রেসপন্সটা সেট করবেন সেটা সে পাবে আর যদি এগুলিতে ক্লিক না করে সে নতুন কোনো কোশ্চেন করে বা নতুন কোনো টেক্সট দেয় তখন যদি আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে রাখেন ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে অথবা যদি আপনি আওয়ার মেসেজ সেট করে রাখেন তাহলে আপনারা না থাকাকালীন এই আওয়ার মেসেজটা যাবে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে কি মাগরিবের নামাজ দিয়ে দিই সরি মাগরিবের আজান দিয়ে দিয়েছে আচ্ছা আপু আমরা একটা পেজের জন্য কত ডলার দাবি করব যদি লোকাল মার্কেটে হয় একটা পেজ ক্রিয়েট অপটিমাইজ অপটিমাইজ মিন্স হচ্ছে একটা পেজের সমস্ত সেটিং এই অটোমেশন সেট করে দেয়া এফকিউ সেট করে দেয়া তারপরে হচ্ছে তার কল টু অ্যাকশন বাটন সেট করে দেয়া সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করে দেয়া সমস্ত কাজ করে দেওয়ার জন্য আমরা তার কাছ থেকে 4,000 থেকে 5,000 টাকা চাইব দিল মোহাম্মদ ভাইয়া যখনই আনমিউট করে তখনই এরকম নয়েজ আসতে থাকে ভাইয়া মেবি অফিস থেকে ক্লাস করে তো ওই জন্য আজকে দেখলাম ভাইয়ার পিছনে ভাইয়ার অফিসের আরেক কলিগ কলিগ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস শিখতেছে আচ্ছা এটা হচ্ছে আপু শিখতেছে বাট শুনতে পাচ্ছি না আর ইন্টারন্যাশনাল মার্কেট হলে
ইন্টারন্যাশনাল মার্কেট হলে প্রথম অবস্থায় একটা পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশনে $30 থেকে $40 আমরা চাইতে পারি, একদম প্রথম অবস্থায় ধরেন 25 থেকে 30 চাইবো, তিন চারটা কাজ করার পরে 30 থেকে 40 চাইবো, যখন আমার 8 থেকে 9টা কাজ হয়ে যাবে তখন এটা 50+ চাইবো, এটা ডিপেন্ড করে টাইম টু টাইম। আচ্ছা আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন ছিল, সাপোজ বায়ার আমাকে বললো যে তার মতো করে একটা ইউজার নেম সেট করার জন্য, বাট এই ইউজার নেম যদি আরেকজনের থাকে ওই ক্ষেত্রে আমার কি করতে হবে? আপনার বায়ারকে বলতে হবে যে এই ইউজার নেমটা অন্য কোনো সেট করা আছে, তোমার এটার সাথে একটা সংখ্যা লাগাতেই হবে, তুমি এই নামটা দিয়েছো আমি এটাই করতে পারবো, কিন্তু এই নামটা হুবহু নামটা আরেকজন নিয়ে নিয়েছে, এটা ফেসবুক অ্যাপ্রুভ না করলে তো আমি তোমাকে দিতে পারবো না, সো এটা এই নামের সাথে আমি যদি তোমাকে এখন ধরো তোমার ওখানকার লোকেশন বা আমি তোমার ওখানকার তোমার একটা সংখ্যা যদি আমি বলে দিই, সংখ্যা ধরেন আমি 1 2 3 দিয়ে দিলাম, তাহলে আমার নিয়ে নিবে, তো আমি তাকে বলবো যে তোমার এই নামের সাথে আমি 1 2 3 1 2 3 দিয়ে দিলে নিয়ে নিচ্ছে, আমি কি এটা করবো কিনা, যদি বায়ার বলে করো তাহলে করে দিবেন। আচ্ছা, এটা বায়ারকে আপনাকে কনভিন্স করতে হবে। জি, একটা পেজ যখন বায়ারের মন মতো সেটআপ দিব তখন তো এটা একটা অনেক হিউজ ইনফরমেশনের ব্যাপার। আপনি বলছিলেন যে একজন বায়ার এসে অর্ডার করে চলে যাবে 5 থেকে 15 মিনিট 10 মিনিটের মতো কথা হবে বায়ারের সাথে, কিন্তু এত বেশি ইনফরমেশন এত কম সময় কিভাবে নিয়ে যাবে বা সেইভাবে আমাকে কিভাবে দিতে পারবে এতগুলো ইনফরমেশন যদি তার মন মতো পেজটা হতে চায় আর কি? আচ্ছা, যদি তার মন মতো পেজটা হতে চায়, আমরা যখন একটা গিগ পাবলিশ করব, গিগ পাবলিশ করার সময় সেখানে একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই বেসিক রিকোয়ারমেন্ট গুলি ছাড়া তুমি অর্ডার প্লেস করলে আমি তোমার কাজ করব না। আমার বায়ারের সাথে কথা বলার প্রয়োজন নেই, তো বায়ার 2 মিনিট একটা অর্ডার দিবে, কিন্তু ওই রিকোয়ারমেন্টের জায়গায় আমি নাম লিখে দেব, নাম, ইউজার নেম, কল টু অ্যাকশন বাটন, তারপরে তার ফোন নাম্বার, তার মেইল অ্যাড্রেস, তার ওয়েবসাইট, তার ব্লা ব্লা, তার প্রোফাইল পিকচার, তার কাভার ফটো, সে যা যা চাইবে ওই রিকোয়ারমেন্টে আমি ওই জিনিসগুলি দিয়ে দিলে বায়ার যখন আমাকে অর্ডার প্লেস করবে তখন আমার কাছে দুটো অপশন থাকবে, এক হচ্ছে আমার রিকোয়ারমেন্টের সমস্ত কিছু আমি পেয়েছি, আমি অর্ডার শুরু করছি, আরেক হচ্ছে আমার রিকোয়ারমেন্ট মতো আমি সবকিছু পাইনি। আপনি ওই দুইটা বাটনের একটা বাটন ক্লিক করবেন, বায়ার অবশ্যই আপনাকে একটা ফাইল পাঠাবে অ্যাটাচমেন্ট করে, এই সমস্ত জিনিস বায়ার আপনাকে একটা ফাইল অ্যাটাচ করে দিবে, এগুলি যখন আমরা ফাইবারে যাব তখন বুঝতে পারবেন কিভাবে দিবে এবং কোথায় কোথায় দিবে, এখন বললে এগুলি সব আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনাকে যদি আমি এখন গিগ বুঝাই তাহলে আমার 3 দিন সময় লাগবে, গিগ জিনিসটা কি? গিগটা হচ্ছে আমরা যখন ফাইবার ধরবো না আপু তখন আমরা গিগ বলবো, এখন থেকে এই শব্দগুলি শুনে অভ্যস্ত হন সবাই, ট্রাই করবেন www.fiverr.com অথবা যদি একটা নিউ ট্যাবে ফাইবার লিখেন, fiverr.com লিখেন, তাহলে ফাইবারটা পেয়ে যাবেন, ফাইবারে ঢুকে ঢুকে প্রোফাইলগুলি দেখতে থাকেন, ফাইবারের প্রোফাইল কি, ফাইবারের ডিজিটাল মার্কেটিং কি, ওইখানে ফাইবারে ভাইয়া আপনি একদম ডান পাশে একটা ট্যাব ওপেন করেন, এটা হচ্ছে আপনাদের আজকে থেকে কাজ, কারণ 8 নম্বর ক্লাস থেকে আমরা ফাইবার ধরবো, তো ফাইবার সম্পর্কে আইডিয়া না থাকলে তো আপনাদের জন্য প্রবলেম হয়ে যাবে। ভাইয়া একদম ডান পাশে, হাসনাত ভাইয়া ডান পাশে আপনি স্ক্রিন শেয়ার অন করেন, অন করে ডান পাশে ট্যাব ওপেন করেন, fiverr.com FIVER, এই যে fiverr.com, তাকে প্রমোট করছে, এটা কিন্তু ফাইবারেরই একজন সেলার, আপনাদের মতই সে একজন ফ্রিল্যান্সার, ইনিও একজন ফ্রিল্যান্সার, ইনি ফ্যাশন ডিজাইনার। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা জায়গা, এটা এখানে যদি ফেসবুক লিখেন পাবেন, এখানে যদি ফেসবুক মার্কেটিং লিখেন পাবেন, এখানে যদি ফেসবুক পেজ ক্রিয়েট রাখেন। ওকে ঠিক আছে ভাইয়া, 5 মিনিটের ছুটি দিলাম, 5 মিনিট পরে এসে বলবেন 5 মিনিটের ছুটি কেন নিয়েছিলেন। এখানে আপনারা যদি এখন শুধু ফেসবুক পেজ লিখেন দেখেন কত গিগ আসে, ভাইয়া ফেসবুক পেজ লিখেন, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে আসছে যে ফেসবুক অ্যাড, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, বিজনেস পেজ, ফেসবুক পেজ, কতগুলি সিমিলার আপনার কাছে সাজেশন চলে আসছে। ওকে, দেন ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসবেন,
দেখেন এইখানে গিগ আছে 10381টা মাই গড 10381টা গিগ এর মধ্যে মাই গড বলে লাভ নাই এইখানে তো প্রো সার্ভিস আছে লোকাল সেলার আছে আপনার কাজ হবে অনলাইন সেলার দা এই সেলাররা এখন এখানে কাজ করতেছে না সব অফলাইন আছে অনলাইনে দেন অনলাইন সেলারে এই অনলাইনের বাতিটা অন করেন জি এখন কমে দেখেন কত চলে আসছে 606 আপু এই দুইটার পার্থক্যটা বুঝি নাই মানে হচ্ছে ফেসবুক দিয়ে অনেকেই গিগ খুলেছে গিগ আছে কিন্তু তারা কাজ করে না এখানে এই 606 জন মাত্র কাজ করে ফেসবুক গিগটা র‍্যাঙ্ক করেনি সে হয়তো এখন মানে আপনারাও তো গিগ খুলবেন অনেকগুলি প্রফেশন নিয়ে অনেকগুলি শোকেস নিয়ে তো আপনারাও কিন্তু সব গিগ এর উপরে কাজ পাবেন একটা গিগে কাজ পাবেন একটা গিগই র‍্যাঙ্ক করবে বুঝতে পেরেছেন ওর যেমন ধরেন এই যে এইটা এইটা হচ্ছে দেখেন লেভেল 2 সেলার ওর এই গিগটার উপরে ও দেখবেন ওর প্রোফাইলে গেলে দেখবেন ওই এই গিগটার উপরেই ও ম্যাক্সিমাম কাজ করছে এখন কথা হচ্ছে আপনি ওর প্রোফাইলে যাবেন কিভাবে ওর নামের উপরে কার্সর নিয়ে যান ওর নামের উপরে কার্সর নিয়ে যান নিচে নিচে যে দেখেন হ্যাঁ এখানে ক্লিক করেন আইটি রাশি এইখানে ক্লিক করে দেখেন ওর যে গিগটা র‍্যাঙ্ক করেছে ওর দুইটা গিগ র‍্যাঙ্ক করা ওর দুইটা গিগ র‍্যাঙ্ক করা একটাতে দেখেন 188টা কাজ করেছে আর একটাতে 94টা কাজ করেছে এখন স্ক্রল করে নিচে আসেন বাংলাদেশী জুলাই এর 18 খুব বেশি দিন হয় না লেভেল 2 সেলার হইছে লেভেল 2 সেলার হইতে মিনিমাম $2000 লাগে দেখেন ওর অন্য গিগগুলিতে কি খুব বেশি কাজ আছে ওর কিন্তু এই দুইটা গিগ দিয়েই ও র‍্যাঙ্ক করেছে এবং ও ফার্স্ট পেজে থাকে শুধু এই একটা গিগের কারণে এই যে এই গিগটার কারণে ও ফার্স্ট পেজে থাকে তো ওই যে 10000 গিগ দেখেছেন এরকম ফেসবুকের গিগ 10000 মানুষ খুলছে লাভ কি কাজ করে মাত্র 606 জন ব্যাপারটা বুঝছেন জি হ্যাঁ 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 আপু এই যে মানে বিভিন্ন কাজগুলো দেখা যায় কোথায় যে কি কাজ কাজ মানে এই যে যারা অফার করে কাজ তাদের আইডিগুলো তাদের আইডিটা এখন দেখতে পারবেন না অফার বায়ার রিকোয়েস্ট আসে একটা টাইম টু টাইম ওই টাইমগুলি আপনাদের থাকতে হবে আপনারা যখন 24 আওয়ার 5 আওয়ার অনলাইনে থাকবেন আপনাদের যখন প্রোফাইল হবে একটু স্ক্রল করে উপরে উঠবেন এটা তো আপনারা অ্যাজ এ ভিজিটর ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা যখন এখানে লগইন করবেন তখন আপনাদের প্রোফাইলের ড্যাশবোর্ড এরকম থাকবে না এইখানে আপনারা জয়েন করার পরে এখানে হচ্ছে আপনাদের মোড থাকে মোড়ে গেলে বায়ার রিকোয়েস্ট আসে ওই বায়ার রিকোয়েস্টে গেলে এইখানে তখন বায়ার রিকোয়েস্ট দেখা যায় আচ্ছা এই জন্য কালকে সমস্ত দেখবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে বুঝতে পেরেছেন এই যে আমার মুখ থেকে ফাইবার গিগ বায়ার রিকোয়েস্ট অফার লেটার এই জিনিসগুলি শুনে অভ্যস্ত হন কারণ আগের ব্যাচকে যখন ফার্স্ট ফাইবারে নিছে ওরা বলতিছে যে আপু মাথা গরম হয়ে যায় ফাইবারের নাম শুনে ওরা গিগ তৈরি করা গিগ কি ঠিক বুঝে নেয় আপনাদেরও বুঝতে কষ্ট হবে কিন্তু প্রথম প্রথম তো ওই জন্য বললাম যে একটু একটু সবাই গিয়ে দেখতে থাকেন আপনারা ফেসবুকে কাজ করবেন তো ফেসবুকে দেখবেন এবং ওর ধরেন ফেসবুক পেজ আছে না আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ইওর অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই গিগটা দিয়ে কিন্তু কাজ পেয়েছে আরেকটা এসছে আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আপনি ওর এই সেট আপের এই পেজটাতে যান সেটআপের এই পেজটাতে এখন কথা হচ্ছে ও কিন্তু এখানে কোথাও ফেসবুক কথাটা লিখে নেই কিন্তু ওর গিগটাই সবার ফার্স্টে দেখাচ্ছে পেজে কারণ কারণ হচ্ছে ও কিওয়ার্ড মানে যেটা ট্যাগ মেইন ট্যাগ ওই ট্যাগটা ওই কিওয়ার্ডটা সে প্রপার কিওয়ার্ডটা নিতে পেরেছে বলেই তা সে র্যাঙ্কে এসছে র্যাঙ্ক মিন্স হচ্ছে সার্চ করলে সবার ফার্স্টে যেটা চলে আসবে সেটাই র্যাঙ্কিং এবং এই র্যাঙ্কিং এর জন্য আমাদেরকে কিওয়ার্ড সার্চটা শিখতে হবে কেন একটা জিনিস র্যাঙ্কে আসে তার এখানে কোথাও কি ফেসবুক লেখা আছে লেখা নেই এখন এই লেখাটার উপরে যে আই উইল সেট আপ এই লেখাটার উপরে ভাইয়া ক্লিক করেন ওরে ফেসবুকের পেজের অটোমেশন শিখাইতে কি আমি আপনাদের দিয়ে নিয়ে চলে আসছি স্ক্রল করে নিচে আসেন স্ক্রল করে নিচে আসেন নিচে 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 ও টোটাল ভাইয়া হোল্ড অন একটু উপরে উঠেন তো এই যে ও টোটাল কাজ করছে দাঁড়ান না ও টোটাল কাজ করছে হলো কোথায় গেল একটু করে একটু করে টোটাল কাজ করছে কত একটু দেখি ভাই একটু আপু এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার মানে ও সারা দিনে মিলাই শুধু 1 ঘন্টা কাজ করে আরে না রে বোকা ছেলে মানে হচ্ছে তাকে বায়ার নক করলে তার রেসপন্স বায়ারের রিপ্লাই দিতে মিনিমাম 1 আওয়ারের মধ্যে সে রিপ্লাই দিয়ে দেয় এবারে রেসপন্স রেট টাইমিং হচ্ছে এটা সে রেসপন্স করতে এই সময়টুকু নেয় তার মিনিমাম মানে সে এর উপরেও নিতে পারে মিনিমাম রেঞ্জটুকু এটুকু দেখায় রেসপন্স রেট সবসময় কম থাকা উচিত ভাইয়া উপরে উঠেন স্ক্রল করে কাজের অ্যাভেলেবিলিটি দেখি কাজ কয়টা করছে খুব অল্প এই যে ও টোটাল 312টা কাজ করছে
একটু উপর উঠেন, এই যে থামেন, হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, একটু স্ক্রল করে নিচে নামেন আপনাদের এই হোল্ড অন। আপু আপনার ফাইবার অ্যাকাউন্টটা একটু নিয়ে যান না। ওই সুবহানাল্লাহ, আমার ফাইবার অ্যাকাউন্ট ইয়ে করে রেখেছি, আমি বন্ধ করে রেখেছি, আমার ফাইবার অ্যাকাউন্টে কিচ্ছু নেই এখন। স্ক্রল করে নিচে আসেন। জি আপু আপনার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যান। মাইক খাবেন, একদম চুপ থাকেন, আমার ফাইবারে কিচ্ছু নাই, স্ক্রল করেন। আপু আওয়াজটা পুরো আসে। হ্যাঁ ভাই, আমি টাইম দিয়ে দিচ্ছি নামাজের জন্য, দেখেন ও কিন্তু লাস্ট ডেলিভারি দুই দিন আগে দিয়েছে, দুই দিন আগে ওর কাজ শেষ হয়েছে। ভাই একদম স্ক্রল করে উপরে উঠেন তো, এই গিগ ওর কিউতে আছে কয়টা দেখি। লাস্ট ডেলিভারি এটা লোকাল নাকি ইন্টারন্যাশনাল দেখার কোনো সুযোগ নাই? সুযোগ আছে, নিচে গেলে ওর ফার্স্ট যে রিভিউটা দেখবেন ওইটাই লাস্ট ডেলিভারি টাইম টুকু আসবে। ভাই স্ক্রল করে উপরে উঠেন, একদম উপরে। আচ্ছা যদি রিভিউ না দেয় তখন কি হবে? না দিলে এটা দেখার কোনো চান্স নাই, বায়ারকে রিকোয়েস্ট করতে হয় আর কি। কিউতে নাই না, বায়ারকে রিকোয়েস্ট করা যায় না ফাইবারে, বায়ারকে আপনি বলতে পারবেন না রিভিউ দেওয়ার কথা। তাহলে বায়ার আপনারে নেগেটিভ রিভিউ দিবে আর ফায়ার আপনারে বায়ারকে রিকোয়েস্ট করলে ফাইবার আপনারে ব্যান করে দিবে। হ্যাঁ স্ক্রল করে একদম নিচে চলে আসেন, এরপর নামাজে চলে যাবেন। হোল্ড অন, ওরে সুবহানাল্লাহ, কারে এমন ধরে দৌড় দিছে ভাই, আপু দৌড় দিছে। আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে, বাস হোল্ড হোল্ড। এই যে দেখেন ওর এই গিগটা র‍্যাঙ্ক করার কারণ হচ্ছে যে রিলেটেড ট্যাগ, ওর গিগের ও দুইটা ট্যাগ ইউজ করেছে, এই দুইটা ট্যাগ দিয়ে ও হচ্ছে গিগটাকে র‍্যাঙ্ক করেছে। এই দুইটা ট্যাগের কারণে ওর গিগ সবার ফার্স্ট পেজে শো করে। এখন সবাই 10 মিনিটের নামাজের ব্রেকে চলে যান, 25 বাজে 35 এ ব্যাক করবেন, তো ডান 25-35 এ ব্যাক করবেন, চলে যান চলে যান। আসমান ভাইয়া স্ক্রিন অফ করেন, স্ক্রিন অফ করে আপনি নামাজে চলে যান। আপু আজকে ছবি নন্না স্যার ইয়ার অ্যাটেনডেন্সের অ্যাটেনডেন্সের ছবি